আচ্ছা আমরা লাইভে চলে আসছি ওকে এ পর্যন্ত শেষ করছিলাম গত ক্লাসে তো আজকের পর থেকে শুরু করব এই জায়গা থেকে শুরু করব আচ্ছা হ্যাঁ সবাইকে একটু মেনশন করে দাও সবাই জয়েন করুক আমরা দুই তিন মিনিট ওয়েট করি এরপর হচ্ছে আমরা পড়ানো শুরু করে দেব হ্যাঁ ফাহিম আলহামদুলিল্লাহ ভালো আছি কী অবস্থা ফাহিম তোমার আচ্ছা আমাদের জিকেতে হ্যাঁ আমাদের হ্যাঁ ওয়ালাইকুম আসসালাম জিকেতে আর হচ্ছে চার থেকে পাঁচটা বা ক্লাস লাগবে কারণ আমি তোমাদেরকে জিকে পড়াচ্ছি যেভাবে এভাবে টাইম একটু বেশি লাগে আমি চাইলে অনেক আগেই শেষ করে দিতে পারতাম অন্যান্য জায়গায় তোমরা দেখবে অফলাইনে জিকে ক্লাস হয় একটা বা দুইটা আর অন্যান্য জায়গাতেও জি ক্লাস হয় এরকম বাট আমাদের বৈশিষ্ট্য হচ্ছে আমরা সব সময় প্রত্যেকটা ক্লাস অনেক ডেডিকেশন নিয়ে নেই তোমরা দেখছো এটা গতবারও জিকেতে আমরা এবার নিছিলাম জিকে দশটা কমন পড়ছিল এবারও কমন পড়বে এবার তো আরও ভালোভাবে নিচ্ছি মেনলি হচ্ছে যেহেতু এত ডিটেলসে পড়াচ্ছি এজন্য টাইম অনেক বেশি লাগতেছে ক্লাস অনেক বেশি লাগতেছে এটাতে আমাদেরই কষ্ট হচ্ছে আসলে এই যে আজকেও সেম আজকেও সকালে ওয়ার্ড ছিল যে এখনও ওয়ার্ড ছিল তারপরে তোমাদের ক্লাস নিতে আসলাম আমাদের পরিশ্রম হচ্ছে আমরা চাইলে দুইটা বা তিনটা চারটা পাঁচটা হায় ছয়টা ক্লাস নিয়ে শেষ করে দিতে পারতাম এটা পড়বা এটা পড়বা এটা পড়বা বারবার একটা জিনিস বলে তোমাদের মাথায় ঢুকাচ্ছি এজন্য টাইম বেশি লাগতেছে এটা একটা মানে সত্যি কথা তুমি অন্য অন্য জায়গায় অফলাইনে পড়ো বা অনলাইনে পড়ো একদিনে তারা তিন চারটা চ্যাপ্টার শেষ করে আর আমরা একটা চ্যাপ্টার সেটা ভাগ করে করে সুন্দর করে ধরে ধরে পড়াচ্ছি শাড়ির তত্ত্ব মনে হয় ভাই তিন ক্লাসে শেষ করলো তাই না এই তিন ক্লাসে কিন্তু তিনটা বা চারটা চারটে শেষে যেত তারপর হচ্ছে অনেকের ই থাকে যে ভাই শেষ না সিলেবাস আমার কথা হচ্ছে সিলেবাস শেষও না এটা মেন কথা না মেন কথা হচ্ছে ধরো আমরা পড়াই দিলাম ধরো আজকে তোমার সিলেবাস শেষ কিন্তু তুমি যদি কি পড়ার সময় কিছু না বুঝো তুমি কীভাবে মনে রাখবা তুমি ক্লাস করে তুমি একটা পার্সেন্ট জ্ঞান যদি নিয়ে যাইতে না পারো লাইভ ক্লাস করলা দুই ঘন্টা একটা সিঙ্গেল নলেজ তোমার মাথায় নাই তাহলে কোনো লাভ আছে কোনো লাভ নাই আমরা সেটা বুঝি এজন্যই এজন্যই হচ্ছে টাইম লাগে হ্যাঁ বই পাবা সমস্যা নাই বই আজকেও গেছে কালকেও কালকে গেছে আজকে অনেকগুলো বই গেছে কালকে অনেকে কল পাবা একটু ওয়েট করো হ্যাঁ অনেকে মেসেজ দিচ্ছ বই পাবা সবাই পাবা বই যেহেতু চলে যাচ্ছে এই উইকের ভিতরে সবাই পাবা টেনশন করার দরকার নাই আমাদের সিলেবাস শেষ সিলেবাস তো বিশ তারিখের ভিতরে ইনশাল্লাহ শেষ করে দিব যতই পরিশ্রম হোক অনেক পরিশ্রম যাচ্ছে তারপরেও ডিটেলস পড়াই শেষ করব ওরকম হালকার ওপর জাপসা পড়াই শেষ করব না যেটা অন্যরা করে করব না কখনোই ভালোভাবে পড়াই শেষ করব বিশ তারিখের পর থেকে রিভাইজ দেওয়াবো সমস্যা নাই বিশ তারিখের পর থেকে রিভাইজ দেওয়াবো জি হাফসা জি কে আরও চার থেকে পাঁচটা ক্লাস লাগবে আমি চাইলে তো দুইটা ক্লাসে শেষ করে দিতে পারি এই শাখাওয়াত হোসেন প্রজনন নিয়ে লাগছো কেন শাখাওয়াত প্রজনন এই এই উইকে নিব সমস্যা নাই এই উইকে প্রজনন নিব কোনো সমস্যা নাই টেনশন করিও না আমার ক্লাসগুলো আমি চেষ্টা করব। এই উইকের ভিতর শেষ করে দিতে এর ভিতর প্রজনন থাকবে ঠিক আছে আচ্ছা এসে পরিবহনের অ্যাড্রেস কেন দিসো ইলমি সুন্দরবনের কুরিয়ারের অ্যাড্রেসে তো ছিল সবাই তো সুন্দরবন এটাই দিছে হুম এটা তো সমস্যা করে ফেলছ আচ্ছা হ্যাঁ এক্সাম তো বেশি নিব এখন এখন প্রচুর ক্লাস হচ্ছে এই জন্য এক্সামের পরিমাণটা একটু কম বাট যখন ক্লাস শেষ হবে তখন শুধু এক্সাম হবে ঠিক আছে তখন শুধু এক্সাম হবে ফাইনাল মডেল টেস্ট হবে হবে সাবজেক্ট শুধু এক্সাম হবে না এটা কিছু না ব্যর্থ এটা মনে করার কোনো কারণ নয় আমরা ক্লাস করাচ্ছি প্রত্যেক দিন ক্লাস হচ্ছে ক্লাসের পড়া তো বুঝতেছ ক্লাসের পড়া তো মনে রাখতে পারতিসো পরীক্ষায় এই জায়গা থেকে প্রশ্ন আসবে ক্লাসের পরা মনে রাখতে পারতেছো এই জায়গা থেকে প্রশ্ন আসবে সো এইটা মাথায় ধরে রাখার চেষ্টা করো বুঝতে পারছ আমি তো ভেঙে ভেঙে পড়াচ্ছি অল্প করে করে পড়াচ্ছি একটা চ্যাপ্টার তিন ক্লাসে পড়াচ্ছি যেখানে ওরা এক ক্লাসে তিন চ্যাপ্টার পড়ায় তার মানে কি যাতে তুমি রিটেন করতে পারো ধরতে পারো যাতে পড়াটা ধরে রাখতে পারো অল্প পড়ো বাট পড়াটা ধরে রাখো এটাই বলতেছি হ্যাঁ মুক্তিযুদ্ধ ইতিহাস পড়লে হবে দেখো আমি তোমাদেরকে বলে দিছি যে মেন টপিক্স কোনগুলা মেইন হচ্ছে পাকিস্তান বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এবং হচ্ছে আমাদের প্রাচীন বাংলার ইতিহাস আর বাংলাদেশ পরিচিতি থেকেও হালকা প্রশ্ন আসে এগুলো হচ্ছে মেইন টপিক্স এগুলো কিন্তু পড়াই ফেলতেছি শর্টের বাইরে দাগনলাইন বললে সমস্যা নাই ইলমি তোমারটা হচ্ছে আমরা আলাদা করে দেখবো না তুমি আমাকে মেসেজ পাঠিয়ে রাখো টেলিগ্রামে মেসেজ পাঠিয়ে রাখো এটা আমি পরে সেন্ড করবো না সমস্যা নেই না টেনশন করার দরকার নাই ওর তুমি টেনশন করিও না যতটুকু আমরা ক্লাসে পড়াচ্ছি ততটুকু পড়ো ঠিক আছে হ্যাঁ সবাই সবার কাছে বই যাবে বললাম তো বই যাবে সমস্যা নেই হ্যাঁ হাফসা আমাদের জি কে হ্যান্ড তো দেওয়া আছে গ্রুপে টেলিগ্রাম গ্রুপে জি কে দেওয়া আছে টেলিগ্রাম গ্রুপে জি কে হ্যান্ড দেওয়া আছে তুমি চেক করে দেখো হ্যাঁ শুরু করি তাহলে আজকে আমরা বাংলাদেশ পরিচিতি কিছু অংশ বাকি ছিল সেটা পড়বো তারপর নেক্সট ক্লাসে হচ্ছে উপজাতি নিয়ে উপজাতি নিয়ে পড়াশোনা করবো তারপরে আরেকটা ক্লাসে হচ্ছে আমরা বাংলাদেশের সম্পদ নিয়ে আলোচনা করবো আরেকটা ক্লাসে হচ্ছে বাংলাদেশের শিক্ষাব্যবস্থা বাংলা সাহিত্য এগুলো নিয়ে আলোচনা করব ওকে তাহলে এখানে দেখো বাংলাদেশের উষ্ণতম জেলা হচ্ছে রাজশাহী উষ্ণতম স্থান হচ্ছে দেখো রাজশাহীর ভিতরে হচ্ছে নাটোর পরে রাজশাহীর ভিতরে কিন্তু নাটোর জেলাটা আছে ঠিক আছে নাটোর জেলাটা আছে সো রাজশাহী তুমি যদি মনে রাখতে না পারো সমস্যা নাই বাট তোমাকে নাটোরের লালপুর নামটা মনে রাখতে হবে লালপুর বাংলাদেশের উষ্ণতম স্থানগুলো দেখো পড়ালেখা খুবই খুবই সিম্পল এবং খুবই অল্প স্লাইড দেখে ভয় পাওয়ার কিছু নয় আমি তোমাদেরকে যতগুলো স্লাইড দিয়েছি সেখান থেকে খুব কমই পড়াইছি ফিফটি পার্সেন্ট পড়াইছি মানে খুবই কম পড়াইছি এবং একটা জিনিস বারবার রিপিট করছি যাতে মুখস্থ হয় তাহলে কিন্তু পড়া কিন্তু কম পড়া কিন্তু কমাই দিচ্ছি তাহলে বাংলাদেশের উষ্ণতম স্থান হচ্ছে নাটোরের লালপুর লালপুর দেখো উষ্ণ উষ্ণ মানে হচ্ছে গরম একটা জায়গায় গরম হলে সেই জায়গাটা পুরো যাবে কোন জায়গায় গরম লাগলে সেই জায়গাটা পুড়ে যাবে তাহলে লালপুর এটা মনে রাখবা যে স্থান পুরো যায় উষ্ণস্থান কি। হয় স্থান পুরো যায় তাহলে এটা হবে লালপুর লালপুর বাংলাদেশের উষ্ণতম মাস কোনটা এপ্রিল এপ্রিল হচ্ছে উষ্ণতম মাস চার নম্বর মাস জানুয়ারি ফেব্রুয়ারি মার্চ এপ্রিল এপ্রিল হচ্ছে উষ্ণতম মাস আর শীতলতম মাস কোনটা এটা হচ্ছে জানুয়ারি ঠিক আছে শীতলতম মাস হচ্ছে জানুয়ারি তাহলে এটা মনে থাকবে উষ্ণতম মাস হচ্ছে এপ্রিল আর শীতলতম মাস হচ্ছে জানুয়ারি শীতলতম মাস হচ্ছে জানুয়ারি তাহলে উষ্ণতম মাস হচ্ছে এপ্রিল আর শীতলতম মাস হচ্ছে জানুয়ারি উষ্ণতম স্থান হচ্ছে নাটোরের লালপুর শীতলতম জেলা কোনটা সিলেট তোমরা সবাই জানো সিলেটের শ্রীমঙ্গল সিলেটের শ্রীমঙ্গল এখানে সব থেকে টেম্পারেচার সব থেকে কম থাকে তাইলে এটা হচ্ছে আমাদের শীতলতম জেলা একদম সিম্পল মুখস্থ করা কিছু নয় কোনো কঠিন কোনো কিছু না একবার পড়লে কিন্তু তোমার মনে থাকবে যে উষ্ণতম স্থান তাইলে এই জায়গাটা আমার পুরে যাবে গরম জায়গায় তাপ লাগলে পুরে যাবে তাইলে এটা হবে নাটোরের লালপুর নাটোরের লালপুর পুরে যাবে আর উষ্ণতম মাস কোনটা এভাবে প্রশ্ন আসবে বাংলাদেশের উষ্ণতম মাস কোনটা এটা হচ্ছে এপ্রিল আর শীতলতম মাস হচ্ছে জানুয়ারি আর শীতলতম জেলা হচ্ছে সিলেট আর কিছুই না আর শ্রীমঙ্গল মৌলভীবাজার এই জায়গাটা তুমি চিন্তা করো একটু আগে আমরা পড়ছি যে শীতলতম জেলা হচ্ছে আমাদের সিলেট বিভাগটাও সিলেট সেখানে মৌলবীবাজার জেলা তার শ্রীমঙ্গল একটা জায়গা সেখানে হচ্ছে সব থেকে শীত পড়ে বেশি শীতলতম স্থান আর শীতলতম মাস কোনটা জানুয়ারি আমি তোমাদেরকে একটু আগেই বলছি উষ্ণতম মাস কোনটা এপ্রিল ঠিক আছে চার মাস তিন মাসের ব্যবধানে এই পরিমাণ তাপ বেড়ে যায় এই পরিমাণ তাপ বেড়ে যায় ঠিক আছে তাহলে শীতলতম মাস হচ্ছে জানুয়ারি আর উষ্ণতম মাস হচ্ছে এপ্রিল উষ্ণতম মাস কোনটা এপ্রিল ঠিক আছে আচ্ছা আর বাংলাদেশের আবহাওয়া অধিদপ্তর এটা কোন মন্ত্রণালয়ের অধীনে প্রতিরক্ষা মন্ত্রণালয়ের অধীনে এটা একটু মনে রাখবা ঠিক আছে কোথায় অবস্থিত এটা লাগবে না কোথায় থাকে এটা লাগবে না ঠিক আছে এটা লাগবে না আমি তোমাকে স্লাইডে দেখা দিচ্ছি কোন কোন জিনিস লাগবে না তুমি যেই বই থেকে যদি পড়ো অন্য অন্য কোনো বই থেকে যদি পড়ো তাহলে সেক্ষেত্রেও এগুলো অ্যাভয়েড করবা এই জন্য তোমাকে স্লাইডে রাখছি যাতে বুঝতে পারো যে কোন জিনিসগুলো আমার পড়া লাগবে কোন জিনিসগুলো আমার পড়া লাগবে না বাংলাদেশের আবহাওয়া অধিদপ্তর হচ্ছে কোন মন্ত্রণালয়ের অধীন এটা পরীক্ষায় আসতে পারে প্রতিরক্ষা মন্ত্রণালয়ের অধীনে প্রতিরক্ষা মন্ত্রণালয় মন্ত্রণালয়ের অধীনে ঠিক আছে প্রতিরক্ষা মন্ত্রণালয় বা ডিফেন্স মিনিস্ট্রি আচ্ছা বাংলাদেশের আবহাওয়া কেন্দ্র হচ্ছে চারটা বাংলাদেশের আবহাওয়া কেন্দ্র হচ্ছে চারটা ঠিক আছে এটা মনে থাকবে এটা এই লাইনটা মনে রাখবে যে বাংলাদেশের আবহাওয়া কেন্দ্র যে কেন্দ্র থেকে আবহাওয়া পূর্বাভাস দেয় এটা হচ্ছে মোট চারটা চারটা ঠিক আছে একটা হচ্ছে ঢাকাতে একটা পতেঙ্গা একটা কক্সবাজার এবং একটা হচ্ছে পটুয়াখালীর খেপোপাড়া ঢাকা পতেঙ্গা কক্সবাজার এবং পটুয়াখালীর খেপোপাড়া তাহলে মনে থাকবে যে বাংলাদেশের আবহাওয়া পূর্বাভাস দেয় ঠিক আছে বাংলাদেশের যে আবহাওয়া পূর্বাভাস এটা দেয় হচ্ছে চার জায়গা থেকে চার জায়গা থেকে একটা হচ্ছে ঢাকা মনে থাকবে ইজিলি মনে থাকবে একটা হচ্ছে পতেঙ্গা একটা হচ্ছে কক্সবাজার একটা হচ্ছে পটুয়াখালীর খেপোপাড়া পটোয়াখালির খেপোপাড়া তাহলে কী কি বলো আমার সাথে সাথে বলো আমার সাথে সাথে বলো ঠিক আছে আমার সাথে সাথে একটু বলার চেষ্টা করো তাহলে ঢাকা হ্যাঁ কোথায় ফোন বাজে আচ্ছা তাই ওকে সো এটা হচ্ছে আমাদের ল্যাপটপে হচ্ছে হোয়াটসঅ্যাপটা কানেক্ট করা যেন ওখানে কল আসতেছিলো আমরা মোবাইলে কল আসতেছিলো না আমি জন্য ফিল বুঝতে পারিনি আচ্ছা ওকে এটা হচ্ছে এই ইনফরমেশানগুলো মেডি জিকেতে আছে বুঝছো ইলমি মেডি জি কেতে এই ইনফরমেশানগুলো আছে সেখান থেকে পড়তে পারবা ওকে আবার কল দিস আচ্ছা তাহলে দেখো এখন আমাদের এখানে মনে রাখতে হবে আবহাওয়া কেন্দ্র হচ্ছে চারটা স্পারসো নিয়ে একবার পরীক্ষায় প্রশ্ন হারছিল স্পার ঠিক আছে স্পার নিয়ে একবার অ্যাডমিশন টেস্টের প্রশ্ন হারছিল যে স্পার শো এটা কি এটা হচ্ছে এস ঠিক আছে এসপিতে হচ্ছে স্পেস স্পে স্পেস স্পেস রিসার্চ এন্ড রিমোট সেন্সিং অর্গানাইজেশন স্পেস রিসার্চ এন্ড রিমোট সেন্সিং অর্গানাইজেশন তার মানে কি তারা কি নিয়ে গবেষণা করে তারা কি নিয়ে রিসার্চ করে স্পেস নিয়ে রিসার্চ করে স্পেস ঠিক আছে বা মহাকাশ নিয়ে তারা গবেষণা করে স্পারসো ঠিক আছে এটা হচ্ছে আমাদের একমাত্র একমাত্র যেটা ঘূর্ণিঝড় এবং দুর্যোগের পূর্বাভাস কেন্দ্র এটা মনে থাকবে এটা একটা মনে রাখবা যে বাংলাদেশে যে গুণিঝড় এবং হচ্ছে মানে হচ্ছে তোমার যে ইটা হয় দুর্যোগটা হয় তার একমাত্র যে সেন্টারটা যেখান থেকে বলা হয় সেটা হচ্ছে স্পার্ট স্পেস রিসার্চ অ্যান্ড রিমোট সেন্সিং স্পেস রিসার্চ অ্যান্ড রিমোট সেন্সিং অর্গানাইজেশন স্পেস রিসার্চ অ্যান্ড রিমোট সেন্সিং অর্গানাইজেশন স্পার্ট শো তাহলে এই স্পার্ট স্পার্টশো এটা হচ্ছে প্রতিরক্ষা মন্ত্রণালয়ের অধীনে থাকবে স্পার্টশো এটা কিন্তু আমাদের প্রতিরক্ষা মন্ত্রণালয়ের অধীনে এটাকে রাখা হয়েছে তাহলে বাংলাদেশের একমাত্র ঘূর্ণিঝড় এবং দুর্যোগ পূর্বাভাস কেন্দ্র কোনটা পরীক্ষায় প্রশ্ন আসবে এটা এটা হচ্ছে স্পার্টশো ঠিক আছে একদম সহজ তাহলে এখান থেকে আমি কী কী জিনিস পড়ছি উষ্ণতম জেলা হচ্ছে রাজশাহী উষ্ণতম স্থান হচ্ছে নাটোরের লালপুর পুরো পুরে লাল হয়ে যায় উষ্ণতম মাস হচ্ছে এপ্রিল আর শীতলতম মাস হচ্ছে জানুয়ারি জানুয়ারি ঠিক আছে জানুয়ারি আর শীতলতম স্থান কোনটা শীতলতম স্থান শীতলতম স্থান হচ্ছে আমাদের কোনটা বলো শীতলতম স্থান হচ্ছে আমাদের শ্রীমঙ্গল 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 ঠিক আছে শ্রীমঙ্গল সিলেট আর উষ্ণতম স্থান কোনটা উষ্ণতম স্থান হচ্ছে পুরে যায় লালপুর নাটোরের লালপুর নাটোরের লালপুর হচ্ছে আমাদের উষ্ণতম স্থান ঠিক আছে আর আবহাওয়া অধিদপ্তর এটা হচ্ছে প্রতিরক্ষা মন্ত্রণালয়ের অধীনে প্রতিরক্ষা মন্ত্রণালয়ের অধীনে এবং স্পারসো যেটা হচ্ছে স্পেস রিসার্চ অ্যান্ড রিমোট সেন্সিং অর্গানাইজেশন এটা হচ্ছে একমাত্র অর্গানাইজেশন যেটা হচ্ছে ঘূর্ণিঝড়ের পূর্বাভাস দেয় কখন ঘূর্ণিঝড় হবে সেটার পূর্বাভাস দেয় হচ্ছে স্পার্সো স্পেস রিসার্চ অ্যান্ড রিমোট সেন্সিং অর্গানাইজেশন আর বাংলাদেশের আবহাওয়া কেন্দ্র হচ্ছে চারটা কী কী জায়গায় ঢাকা পতেঙ্গা ঢাকায় আছে তারপর হচ্ছে পতেঙ্গায় আছে এবং কক্সবাজারে আছে এবং হচ্ছে পটুয়াখালীর খেপোপাড়া ঢাকা পতেঙ্গা কক্সবাজার এবং হচ্ছে পটুয়াখালীর খেপোপাড়া এর চার জায়গায় হচ্ছে বাংলাদেশের আবহাওয়া কেন্দ্র অবস্থিত ওকে তারপরে আসো এই যে ডাকার প্রতিবাদ স্থান প্রতিবাদ স্থান এই জিনিসের মানে কি প্রতিবাদ স্থান এই জিনিসের মানে কি ধরো এটা হচ্ছে আমাদের পৃথিবীর মানচিত্র পৃথিবীর মানচিত্র এটা হচ্ছে পৃথিবীর কেন্দ্র ঠিক আছে এটা হচ্ছে পৃথিবীর কেন্দ্র প্রতিবাদ স্থান বলতে বোঝায় যে একটা পৃথিবীতে একটা বিন্দু ধরো এটা একটা বিন্দু এটা একটা পয়েন্ট বা এখানে এটা থেকেও আমি দেখাই ধরো পৃথিবীতে এটা একটা পয়েন্ট এটা একটা পয়েন্ট তাহলে এই পয়েন্টটা বা এই স্থানের প্রতিপাদ বিন্দু কোনটা এই স্থানের প্রতিপাদ বিন্দু হচ্ছে এই জায়গাটার থেকে কেন্দ্র বরাবর একটা ব্যাস টানলে বা রেখা টানলে তার ঠিক অপোজিট দিকে যে পয়েন্টটা পড়ে সেটা হচ্ছে প্রতিপাদ স্থান তার মানে পৃথিবীটা একটা গোলক পৃথিবীটা একটা গোলক চিন্তা করলে পৃথিবীর এক প্রান্ত থেকে এক প্রান্ত থেকে যদি আমরা ব্যাস বরাবর যাই ব্যাস বরাবর যাই পৃথিবীর কেন্দ্র বরাবর যাই তারপর তার ঠিক অপোজিট দিকে যে জায়গাটা হবে সেটা হচ্ছে তার প্রতিপাদ স্থান তাহলে এই পয়েন্ট এ পয়েন্ট এ এটার প্রতিপাদ স্থান হচ্ছে পয়েন্ট বি তেমনইভাবে বাংলাদেশের যে ঢাকা বাংলাদেশের যে ঢাকা বাংলাদেশের রাজধানী তার প্রতিপাদ স্থান কোথায় এটা হচ্ছে চিলির নিকটে প্রশান্ত মহাসাগরে চিলির নিকট প্রশান্ত মহাসাগর এটা মনে রাখবে এটা তোমরা পড়ছো ছোটবেলায় ছিল কিন্তু বাংলাদেশও বিশ্ব পরিচয় ছিল যে চিলির নিকট প্রশান্ত মহাসাগর হচ্ছে বাংলাদেশের প্রতিপাদ স্থান ঠিক আছে স্থান তাহলে চিলির নিকট প্রশান্ত মহাসাগরে হচ্ছে বাংলাদেশের ঢাকার প্রতিপাদস্থান তার মানে কি তুমি যদি ঢাকা ঢাকা খুঁড়তে থাকো ঢাকা বাংলাদেশের রাজধানী ঢাকার কোনো একটা জায়গায় খুঁড়তে খুঁড়তে তুমি যদি পৃথিবীর কেন্দ্র দিয়ে ঠিক আছে মানে খুরবা খুঁড়ে খুঁড়ে পৃথিবীর কেন্দ্র দিয়ে তুমি যদি বের হও তাহলে তার মানে তুমি গর্ত করতেছো সুরঙ্গ করতেছ ঢাকায় এবং সুরঙ্গটা শেষ হবে কোথায় যখন তুমি পৃথিবীতে আবার উঠবা তখন দেখবে তুমি চিলির নিকট প্রশান্ত মহাসাগরে আছো তার মানে এখানে ঢাকা এর জন্য থেকে সুরঙ্গ খোঁড়া শুরু করলে পৃথিবীর কেন্দ্র দিয়ে তুমি উঠবা কোথায় চিলিতে এটা হচ্ছে প্রতিবাদ স্থান ঠিক আছে তাহলে এটা লাগবে না প্রতিবাদ স্থান কি এটা কখনো লাগবে না জাস্ট এটা মনে রাখবা যে ঢাকার প্রতিবাদ স্থান চিলির নিকট প্রশান্ত মহাসাগরে আর এইগুলো তো বলার কিছু নয় স্বতন্ত্র ঋতু হচ্ছে বর্ষা বাংলাদেশের বর্ষা ঋতু হচ্ছে স্বতন্ত্র ঋতু ঋতুরাজ বসন্ত এগুলো তো বলার কিছু না এগুলো এমনি রাখছে স্লাইডে জাস্ট এটাই যে ঋতুরাজ হচ্ছে বসন্ত আর বাংলাদেশের স্বতন্ত্র ঋতু হচ্ছে বর্ষা তাহলে এখান থেকে এই জিনিসগুলো একটু মনে রাখবা তারপরে আসো আচ্ছা বাংলাদেশে সবথেকে বেশি বৃষ্টিপাত হয় জুন থেকে অক্টোবর মাস পর্যন্ত একবার রিডিং পড়বা এটা মুখস্থ করার কিছু নাই জুন মাস থেকে অক্টোবর মাস পর্যন্ত বাংলাদেশে সব থেকে বেশি বৃষ্টিপাত হয় একবার রিডিং নিলা জুন মাস থেকে অক্টোবর মাস বাংলাদেশে প্রচুর বৃষ্টিপাত হয় ঠিক আছে জাস্ট একবার রিডিং নিলা আর শীতকালে বায়ু প্রবাহ হয় উত্তর পূর্ব দিক থেকে এটা আমি তোমাদেরকে একটু আগেই বলছিলাম মানে গত ক্লাসেই বলছি যে মৌসুমি বায়ুপ্রবাহ মানে কি মৌসুমী বায়ুপ্রবাহ মানে হচ্ছে বায়ুপ্রবাহ দুই দিক থেকে হয় ধরো বাংলাদেশের মানচিত্র এখানে বাংলাদেশের মানচিত্র এখানে তাহলে যখন আমাদের গ্রীষ্মকাল থাকে যখন গ্রীষ্মকাল থাকে তখন হচ্ছে দক্ষিণ পশ্চিম দক্ষিণ পশ্চিম এই জায়গা থেকে বায়ু প্রবাহিত হয় আর যখন গ্রীষ্ম শীতকাল থাকে তখন উত্তর পূর্ব এই দিক থেকে বায়ু প্রবাহিত হয় এজন্য বাংলাদেশকে বলা হয় মৌসুমি বায়ুপ্রবাহ মানে দেশ মৌসুমি বায়ু প্রবাহের দেশ ঠিক আছে বাংলাদেশে মৌসুমী বায়ু প্রবাহিত হয় তার মানে যখন আমাদের গ্রীষ্মকাল থাকে তখন দক্ষিণ পশ্চিম দিক থেকে বায়ু প্রবাহিত হয় আর যখন শীতকাল থাকে তখন উত্তর পূর্ব দিক থেকে বায়ু প্রবাহিত হয় ঠিক আছে জাস্ট একটু একটু মনে রাখবা আচ্ছা বাংলাদেশের বার্ষিক গড় বৃষ্টিপাতের পরিমাণ কত দুশো তিন সেন্টিমিটার এ লাইনটা একটু মনে রাখবা যে বাংলাদেশে বার্ষিক গড় বৃষ্টিপাত কত দুশো তিন সেন্টিমিটার দুইশো হ্যাঁ দুইশো দুইশো তিন সেন্টিমিটার দুশো তিন সেন্টিমিটার আচ্ছা এটা কীভাবে পরিমাপ করি এটা পরিমাপ করি একটা যন্ত্র দিয়ে তার নাম হচ্ছে রেইন গজ ঠিক আছে রেইন গজ নামে একটা যন্ত্র আছে রেইন গজ এটা লাগবে না আমি জাস্ট একটু জাস্ট তোমাদেরকে মাথা ঠান্ডা করার জন্য বলতেছি জাস্ট এটা গল্প বলতেছি রেইন গজ হচ্ছে একটা তোমার প্লাস্টিকের বা হচ্ছে কাচের বোতলের মতো এটা হচ্ছে ভূমি থেকে বুমি থেকে তিরিশ সেন্টিমিটার উপরে রাখা হয় ধরো এটা ভূমি এখান থেকে তিরিশ সেন্টিমিটার উপরে রাখা হয় এটা এবং এখানে এই পাত্রটার নির্দিষ্ট ক্ষেত্রফল আছে নির্দিষ্ট আয়তন আছে যাতে নিচের থেকে পানি ড্রপ দিয়ে উপরে উঠতে না পারে বা নিচের পানি উপরে উঠতে না পারে এই জন্য এটা ভূমি থেকে তিরিশ সেন্টিমিটার উপরে রাখা হয় এবং বৃষ্টির পানি হচ্ছে এই পাত্র জমা করা হয় জমা করা হয় নির্দিষ্ট ক্ষেত্রফল থাকে আয়তন থাকে তারপর এই পানিটাকে একটা দাগঙ্কিত স্কেলে নিয়ে নেওয়া হয় স্কেলে তোমার হচ্ছে সেখানে মিলিমিটার সেন্টিমিটারের কাটা থাকে সেখান থেকে পরিমাপ করে দেখা যায় যে বাংলাদেশে বাৎসরিক গড় বৃষ্টিপাত হচ্ছে দুশো তিন সেন্টিমিটার তার মানে বাংলাদেশের বিভিন্ন এলাকায় বিভিন্ন এলাকায় কি করা হয় এই পরিমাণটা করা নেওয়া হয় যে কত সেন্টিমিটার বৃষ্টিপাত হয়েছে তারপর সেগুলো গড় করা হয় গড় করার পর পাওয়া যায় দুশো তিন সেন্টিমিটার ঠিক আছে জাস্ট এমনি বললাম আর কি রেইন গজ দিয়ে আমরা বৃষ্টির পরিমাণটা পরিমাপ করি জাস্ট বাংলাদেশের বার্ষিক গড় বৃষ্টিপাতের পরিমাণ হচ্ছে দুশো তিন সেন্টিমিটার দুইশো তিন সেন্টিমিটার এই লাইনটা একটু মনে রাখবা দুশো তিন সেন্টিমিটার ঠিক আছে আর এখান থেকে আর কিছুই পড়তে হবে না দেখো বাংলাদেশের ঋতু ছয়টা আন্তর্জাতিক ঋতু চারটা তার মানে বাংলাদেশ শর ঋতুর দেশ এরা সবাই জানে আন্তর্জাতিক ঋতু মানে বিশ্বের বিভিন্ন দেশে এই চারটা ঋতু হচ্ছে প্রিভেল করে বা চারটা ঋতু থাকে যেমন অন্যান্য দেশে কিন্তু দেখো হয় বর্ষাকালটা বর্ষাকালটা বাংলাদেশে যেমন এত স্পেসিফিক্যালি প্রকাশ পায় প্রায় আশি পার্সেন্টের মতো বৃষ্টিপাত হয় বর্ষাকালে বাংলাদেশে প্রায় এইটটি পার্সেন্টের মতো বৃষ্টিপাত হয় বুঝতে পারছো এবং অন্যান্য দেশে কিন্তু বর্ষাকাল নামে আলাদা কোনো ঋতু ওভাবে এক্সিস্ট করে না যেটা বাংলাদেশে এক্সিস্ট করে ঠিক আছে এই জন্য বলা হয়েছে যে বাংলাদেশের ঋতুর সংখ্যা হচ্ছে ছয়টা যেখানে বর্ষা এবং হচ্ছে হেমন্ত এই দুইটা ঋতু আলাদা করে বিরাজমান আছে অন্যান্য জায়গায় তো চারটা ঋতুই থাকে আচ্ছা তাহলে জিনিসটা মনে রাখবা তারপরে আসো আচ্ছা এখানে এই ইটাতে একটু সুন্দর করে লেখা আছে ঠিক আছে এই ফিগারটাতে একটু সুন্দর করে লেখা আছে যে মোকিম বলছে দুইশো তিন সেন্টিমিটার দ্বারা কি বোঝানো হয় অ্যাকচুয়ালি দুইশো তিন সেন্টিমিটার দিয়ে কী বোঝানো হয় ধরো এই এই নিচে এই যেটা হচ্ছে এটা হচ্ছে আমাদের বৃষ্টি মাপার একটা পাত্র তাহলে এটা আমি একটা একটা জায়গায় রাখবো যেখানে বৃষ্টির পানি ছাড়া কোনো পানি পড়তেছে না তাহলে এটার মুখটা খোলা রাখবো এখানে পানি পড়বে বৃষ্টির পানি পড়বে এ বৃষ্টির পানিটা এখানে জমা করব। জমা করার পর একটা দাগাঙ্গিত স্কেলে আমি সেটাকে মাপবো দাগাঙ্গিত স্কেলে এটাকে ডালবো তারপর সেটাকে মাপবো ম্যাপে দেখব যে বৃষ্টির পানির উচ্চতা কতটুকু আছে দুশো তিন সেন্টিমিটার আছে ঠিক আছে ওরকম নির্দিষ্ট মাপের একটা দাগাঙ্কিত স্কেল ইউজ করা হয় সেখানে আমরা যখন তরলটাকে ডালি বৃষ্টির পানিটাকে ডালি তখন সেটা দুশো তিন সেন্টিমিটার পর্যন্ত উঁচুতে ওঠে এটাই বোঝাচ্ছে বুঝতে পারছো তো এটা কখনো মনে রাখার দরকার নাই দরকার নাই যে এটা কীভাবে পরিমাপ করি কী কী করি এটা মনে রাখার দরকার নয় তুমি জাস্ট এটা মনে রাখো যে দুশো তিন সেন্টিমিটার হচ্ছে এটার মানে বাৎসরিক গড় বৃষ্টিপাত হ্যাঁ মানচিত্রটা ক্লিয়ারলি দেখা যাবে না কারণ লেখাগুলো হচ্ছে একটু ছোটো আমি তোমাকে বলে দিচ্ছি জাস্ট আমার কথাগুলো মনে রাখো ঠিক আছে আমি যা যা বলতেছি এটা মনে রাখো লেখাগুলো একটু ছোটো হ্যাঁ ওকে ঠিক আছে ইয়ে বুঝতে পারছো হুম ওকে হ্যাঁ আফিফ দুশো তিন সেন্টিমিটার আচ্ছা লাস্ট দুইটা লাইন আরেকবার বলতে হবে লাস্ট দুইটা লাইন কি ছিল এই যে ঋতুর সংখ্যা বাংলাদেশে ছয়টা ঋতু আছে বাট বিশ্বের বিভিন্ন দেশগুলোতে মেনলি চারটা ঋতু থাকে বাংলাদেশে বেশি করে বর্ষা এবং হচ্ছে হেমন্ত এই দুইটা ঋতু বেশি থাকে মানে বাংলাদেশে আলাদা করে বর্ষা আর হেমন্তের ফিলটা তুমি পাবা যে এখন বর্ষা চলতিছে এখন হেমন্তকাল চলতিছে কিন্তু অন্যান্য দেশে গেলে মেনলি বর্ষা হেমন্তকে আলাদা করে বোঝা যায় না এই জন্য আন্তর্জাতিক ঋতু হচ্ছে চারটা আর বাংলাদেশ হচ্ছে ষড় ঋতু বা ছয়টার ছয়টা ঋতু থাকে এখানে বাংলাদেশে আর বাংলাদেশে বার্ষিক গড় বৃষ্টিপাত মানে বিভিন্ন জায়গায় বাংলাদেশের প্রত্যেকটা জেলায় বৃষ্টিপাতটা পরিমাণ করে দেখা গেছে যে এটা স্কেলে দুশো তিন সেন্টিমিটার পর্যন্ত উঁচুতে উঠে এটা একটা গড় বা হচ্ছে অ্যাভারেস্ট মান এটা কিন্তু অ্যাকচুয়াল কোনো বেলু না এটা হচ্ছে অ্যাভারেজ একটা বেলু দুশো তিন সেন্টিমিটার কখনও বেশি হতে পারে বৃষ্টি কখনো কম হতে পারে বাট এটা তোমাকে মনে রাখতে হবে হুম তারপরে এসো এখানে বাংলাদেশকে একটা সুন্দরভাবে উপস্থাপন করছে একদম সিম্পল করে আমি বলি তোমরা একটু শুনো কি কি বলছে ওরা এখানে কারণ দেখা যাচ্ছে না ইজিলি দেখো প্রথম যে জিনিসটা আমরা পড়ছি দেখো শীতলতম জেলা শীতলতম জেলা আমি সুন্দর করে এখানে লিখে দিব শীতলতম জেলা তাহলে একটু আগে আমরা পড়ছি দেখি সবাই একটু বলো শীতলতম জেলা কোনটা শীতলতম জেলা শীতলতম জেলা ছিল আমাদের সিলেটের শ্রীমঙ্গল মানে হচ্ছে মৌলয়ীবাজার বলতে পারি আমরা তার মানে এখানে সিলেট কথাটা আসবে সিলেট কথাটা থাকবে এখানে শ্রীমঙ্গল কথাটা থাকবে এখানে মৌলয়ীবাজার কথাটা থাকবে তাহলে এটা হচ্ছে শীতলতম জেলা ওকে দেন মৌলবী বাজারে কি আছে মৌলবী বাজারে সবথেকে বেশি চা বাগান আছে তাহলে মনে থাকবে বাংলাদেশের সবথেকে বেশি চা বাগান তাহলে মৌলবী বাজারে সবথেকে বেশি চা বাগান আছে এবং হচ্ছে মাধবকুণ্ড জলপ্রপাত ঠিক আছে মাধবকুণ্ড যে জলপ্রপাতটা আছে মাধবকুণ্ড যে ওয়াটারফলটা আছে মাধবকুণ্ড মাধবকুণ্ড যে ওয়াটার ফল বা জলপ্রপাতটা আছে এটা হচ্ছে কোথায় এটা থাকে হচ্ছে মৌলয়ীবাজারের মাধবকুণ্ড এবং হচ্ছে হাম হাম জলপ্রপাত হামহাম মনে থাকবে একবার এগুলা হচ্ছে কি ফিজিক্স কেমিস্ট্রি বায়োলজি তো না যে একবার পড়লে ভুলে যাওয়া একবার রিডিং পড়লে এটা মনে থাকবে এই জন্য হচ্ছে একটু যতটুকু লাগবে ততটুকু পড়াচ্ছি ওকে তার শীতলতম জেলা হচ্ছে সিলেট বলতে পারো সিলেটের মৌলয়ীবাজার শ্রীমঙ্গল এই তিনটাই মেনিং এই তিনটায় ঘোরা অপশনও থাকবে কখনো দুইটা থাকবে না যে কোনো একটা থাকবে হয় সিলেট থাকবে না হলে শ্রীমঙ্গল থাকবে না হলে মৌলবীবাজার থাকবে তারপর সবথেকে বেশি চা বাগান কোথায় মৌলবীবাজারে মৌলবীবাজার যেটা সিলেট বিভাগের একটা জেলা সেখানে সব থেকে বেশি চা বাগান আছে সেখানে মাধবপুণ্ড জলপ্রপাত আছে সেখানে হামহাম জলপ্রপাত আছে মনে থাকবে হ্যাঁ 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 তাহলে এটা হচ্ছে আমাদের প্রথম ইনফরমেশন এখান থেকে আচ্ছা তারপরে গাজীপুর একটা জেলা বাংলাদেশের একটা জেলা হচ্ছে গাজীপুর তাকে নিয়ে যদি আমরা পড়তে চাই তাহলে আমরা কি পড়বো মনে আছে যে মুক্তিযুদ্ধে আমরা পড়ছিলাম যে গাজীপুরের জয়দেবপুরে চন্দনা চৌরাস্তা মোড়ে সেখানে প্রথম সশস্ত্র আন্দোলন গড়ে তোলা হয় মনে আছে তোমাদের যে গাজীপুরে কি করে প্রথম সশস্ত্র প্রতিরোধ গড়ে তোলে প্রথম সশস্ত্র প্রতিরোধ গড়ে তোলে প্রথম সশস্ত্র প্রতিরোধ গড়ে তোলে গাজীপুরের জয়দেবপুরে ঠিক আছে গাজীপুরের জয়দেবপুরে এবং সেখানে একটা স্তম্ভ বানায় জাগ্রত চৌরঙ্গি আমি পড়েছিলাম জাগ্রত চৌরঙ্গি তাই না জাগ্রত চৌরঙ্গি জাগ্রত চৌরঙ্গি সেখানে আছে স্মৃতিস্তম্ভ তাহলে গাজীপুর থেকে একটা জিনিস এখানে লেখা আছে প্রথম সশস্ত্র প্রতিরোধ গড়ে তুললে তাহলে প্রথম সশস্ত্র প্রতিরোধ গড়ে তোলা হয় বাংলাদেশের কোন জেলা এটা হচ্ছে গাজীপুরে গাজীপুরে আচ্ছা তারপর আসো সর্ব উত্তরের জেলা বাংলাদেশের সব থেকে উত্তরের জেলা এটা একটা বাংলাদেশের মানচিত্র এটা হচ্ছে নর্থ এটা হচ্ছে সাউথ এটা হচ্ছে ইস্ট এটা হচ্ছে ওয়েস্ট বাংলাদেশের মানচিত্র তাহলে বাংলাদেশের মানচিত্রের সর্ব উত্তরের জেলা কোনটা একটু মনোযোগ দাও আমি অনেক স্লো পড়াচ্ছি কিন্তু মুখস্থ করার জন্য স্লো পড়াচ্ছি কেউ যদি মুখস্থ না করো সে কিন্তু টাইমটা নষ্ট হবে সো সবাই মনোযোগ দাও বা মুখস্থ করে ফেলো আমি চাই না যেহেতু আমি একটু স্লো পড়াচ্ছি যাতে তোমাদের মুখস্থ হয় কেউ টাইম নষ্ট করবে না এটা আমি একবার করে বলে বলে চলে যেতে পারতাম বাট লেখে লেখে পড়াচ্ছি তা কেন পড়াচ্ছি যাতে তুমি মুখস্থ করতে পারো এটা মনে রাখবে সবসময় তাহলে বাংলাদেশের সর্ব সর্বোত্তর মানে এই জায়গাটাতে একটা জেলা থাকে সেটা হচ্ছে পঞ্চগড় তাহলে সর্বোত্তরের জেলা হচ্ছে পঞ্চগড় বাংলাদেশের মানচিত্রের সর্বোত্তরের জেলা থাকছে পঞ্চগড় তুমি নিজেই দেখতেছো এই জায়গা পঞ্চগড় এটা তো সবথেকে বেশি উত্তরের তাই না পঞ্চগড় দেন নীল ফামারি এটা কি নীল চাষের বিধিতে নামকরণ ওই যে ইংরেজরা নীল চাষ করায় তো মানুষকে দিয়ে নীল চাষ যেটা কাপড়ে দেয় কাপড়ের নীল ওইটাই কাপড়ের নীল ওইটাই তাহলে সে অনুযায়ী নীল ফার্মারি নামকরণ করছে নীল ফার্মার এখানে অনেক ফার্মার থাকতো যারা নীল চাষ করতো নীল ফার্মারি আচ্ছা তারপরে আসো আর্সেনিক আক্রান্ত প্রথম জেলা কোনটা চাপাই নবাবগঞ্জ তাহলে চাপাই নবাবগঞ্জ নিয়ে আমরা একটা তথ্য পাইলাম চাপাই নবাবগঞ্জ চাপাই নবাবগঞ্জ এটা হচ্ছে আর্সেনিক আক্রান্ত প্রথম জেলা তাহলে বাংলাদেশে আর্সেনিক আক্রান্ত প্রথম জেলা কোনটা তাপায় নবাবগঞ্জ একবার মুখদেশ দেশ কান্দেশ শুনলে কিন্তু মনে থাকার কথা এবং আরেকটা তথ্য মনে রাখবা বাংলাদেশে আছে চৌষট্টিটা জেলা তার ভিতরে একষট্টিটা জেলায় আর্সেনিক পাওয়া গেছে শুধুমাত্র তিনটা জেলাতে আর্সেনিক পাওয়া যায় নাই ও তিনটা জেলা কি কী পার্বত্য চট্টগ্রামের তিনটা জেলা খাগড়াছড়ি রাঙ্গামাটি বান্দরবন খাগড়াছড়ি রাঙ্গামাটি বান্দরবন এই তিনটা জেলা ছাড়া বাকি একশোটিটা জেলাতে আমরা কি পাইছি আর্সেনিক পাইছি খালি খাগড়াছড়ি রাঙ্গামাটি এবং বান্দরবনে কি পাই নাই আমরা আর্সেনিক পাই নাই বুঝতে পারছো আর জেলাদের ভিতরের প্রথম জেলা কোনটা যেখানে আর্সেনিক পাইছি এটা হচ্ছে চাপাই নবাবগঞ্জ চাপাই নবাবগঞ্জ ঠিক আছে চাবাই নবাবগঞ্জ চাপাই নবাবগঞ্জ আচ্ছা তারপর দেখো বাংলাদেশের সিল্ক সিটি বলা হয় কোনটাকে রাজশাহী ঠিক আছে রাজশাহী ওই যে পড়লাম রাজশাহী সব থেকে উষ্ণতম উষ্ণতম রাজশাহীর সব থেকে উষ্ণতম নাটুরের লালপুর পুরে পুরে অঙ্গার হয়ে যায় পুরো পুরে গরম হয়ে যায় এবং এটা হচ্ছে সিল্ক সিটি সিল্ক সিটি মনে থাকবে তাহলে বাংলাদেশের সিল্ক সিটি বলা হয় কোনটাকে সিল্ক সিটি বলা হয় কোনটাকে এটা হচ্ছে রাজশাহী ঠিক আছে সবাই একটু মুখস্থ করে ফেলো ঠিক আছে কেউই শুনে শুনে মজা নেই বানা কমেন্টে মজা নিচ্ছ কেন মজা নিচ্ছ মুখস্থ করো তাইলে সিল্ক সিটি হচ্ছে রাজশাহী ঠিক আছে আর মেহেরপুর জেলার কথা বললেই মেহেরপুর জেলার কথা বললেই আমাদের মাথায় সবার প্রথমে আসে কি মেহেরপুরের মুজিবনগর মেহেরপুরের মুজিবনগর যেখানে আমাদের মুজিবনগর সরকার গঠিত হয়েছিল ঠিক আছে মুজিবনগর সরকার গঠিত হয়েছিল কখন পরীক্ষা আসতে পারে উনিশশো একাত্তর সালের দশই এপ্রিল কত সুন্দরভাবে পড়াইছি মুক্তিযুদ্ধে ঠিক আছে তারা শপথ নেয় আরও সাত দিন পরে সতেরোই এপ্রিল শপথ বাক্য পাঠ করান অধ্যাপক ইউসুফ আলী কত সুন্দরভাবে পড়াইছি তাও যদি এগুলা ভুল করো এগুলাই পরীক্ষাতে আসবে যে মুজিবনগর সরকার কবে গঠিত হয় মুজিবনগর সরকার কবে শপথ নেয় মুজিবনগর সরকারের শপথ বাক্য পাঠ করায় কে অর্থমন্ত্রী কে ছিল ঠিক আছে তারপর প্রধানমন্ত্রী কে ছিল রাষ্ট্রপতি কে ছিল এগুলাই পরীক্ষাতে আসবে এগুলা কিন্তু পড়াইছি মুক্তিযুদ্ধের ক্লাসগুলো আছে দেখবা তারপর দেখো যশোর তাহলে যশোর কথাটা আসলে আমাদের মনে পড়ে কি সেপ্টেম্বর অন যশোর রোড তাই না অ্যালেন গিন্সবার্গ একটা কবিতা লিখছিলো সেপ্টেম্বর অন যশোর রোড একশো বান্ন রানের একটা কবিতা লিখছিলো সে সেপ্টেম্বর অন যশোর রোড এবং যশোর শহরটা হচ্ছে শত্রুমুক্ত প্রথম জেলা তাহলে উনিশশো সালে যখন মুক্তিযুদ্ধ হয় উনিশশো সালে যখন মুক্তিযুদ্ধ হয় তখন তখন প্রথম শত্রুমুক্ত হয় কোনটা এটা হচ্ছে আমাদের যশোর ঠিক আছে আর বাংলার কুয়েত সিটি বলা হয় কাকে খুলনা খুলনাকে বলা হয় কি বাংলার কুয়েত সিটি ঠিক আছে খুলনাকে কি বলা হয় খুলনাকে বলা হয় হচ্ছে বাংলাদেশের কুয়েত সিটি বাংলার কুয়েত সিটি বাংলার কুয়েত সিটি তাইলে খুলনাকে বলা হয় হচ্ছে বাংলার কুয়েত সিটি বাংলার কুয়েত সিটি ঠিক আছে তারপর দেখো পটুয়াখালী পটুয়াখালী হচ্ছে সাগরকন্যা খ্যাত কুয়াকাটা তাইলে সাগরকন্যা খ্যাত কুয়াকাটা এটা কিন্তু পরীক্ষাতে আসছিল একবার জানো যে সাগরকন্যা বলা হয় কাকে এটা পরীক্ষাতে আসছিল তাই না আমাদের এখানে কুয়াকাটা সমুদ্র সৈকত আর পায়রা বন্দর পায়রা বন্দর পায়রা বন্দর এটাও কিন্তু দিকে আছে পায়রা বন্দর ঠিক আছে পায়রা বন্দর পায়রা বন্দর এটা কিন্তু আমাদের পটুয়াখালীর দিকে আছে আচ্ছা দেখো পৃথিবীর কক্সেস বাজার কথাটা আসলেই কি হবে কক্সেস বাজার কথাটা আসলে আমাদের মাথায় কি কি জিনিস হিট করবে দেখো মুখস্থ করতেছি না একটা জেলার ক্যারেক্টারিস্টিক্স বলতেছি তাহলে কক্সবাজার তুমি চিন্তা করো কেউ যদি তোমাকে বলে কক্সবাজার তোমার মাথায় কি চিন্তা আসবে তোমার মাথায় চিন্তা আসবে এটা পৃথিবীর সবথেকে দীর্ঘ সমুদ্র সৈকত এটা পৃথিবীর সবথেকে দীর্ঘ সমুদ্র সৈকত তাহলে এটার দৈর্ঘ্য কত একশো বিশ কিলোমিটার কক্সবাজার পৃথিবীর সব থেকে দীর্ঘ সমুদ্র সৈকত এবং এটার দৈর্ঘ্য হচ্ছে একশো বিশ কিলোমিটার একশো বিশ কিলোমিটার ওয়ান হান্ড্রেড টোয়েন্টি একশো বিশ কিলোমিটার এবং এখানে হচ্ছে হিমছড়ি ঝর্ণা অবস্থান করতে হিমছড়ি তাহলে কি আছে ঝর্ণা আছে হিমছড়ি ঝর্ণা আর বান্দরবনের নাম তোমার মাথায় আসলে কি মনে আসবে যে বান্দরবনে তো তাজিং ডং আছে তাজিং ডং তো দেশের সর্বোচ্চ পর্বত শৃঙ্গ আমরা পড়ছিলাম দেশের সব থেকে সর্বোচ্চ বাংলাদেশ সর্বোচ্চ পর্বত শৃঙ্গ হচ্ছে তাজিং বা হচ্ছে বিজয় তাজিংডং বা হচ্ছে বিজয় তাজিংডং বা হচ্ছে বিজয় যেটা হচ্ছে বাংলাদেশের সর্বোচ্চ পর্বত শৃঙ্গ সেটা তো বান্দরবনে শেষ একটা জেলার নিয়ে হায়েস্ট একটা বা দুইটা ইনফরমেশন আমরা পড়তেছি সো ইজি তারপর দেখো আচ্ছা হুম তারপর হচ্ছে রাঙ্গামাটি রাঙ্গামাটি নিয়ে আমরা গত ক্লাসে বলছিলাম যে রাঙ্গামাটির সাথে ভারতেরও সীমানা আছে এবং রাঙ্গামাটির সাথে মায়ানমারেরও সীমানা আছে আমরা পড়ছিলাম মনে আছে রাঙামাটির সাথে ভারতেরও সীমান্ত আছে এবং রাঙামাটির সাথে মায়ানমারেরও সীমান্ত আছে এবং আরেকটা জিনিস হচ্ছে রাঙামাটি হচ্ছে আয়তনে বৃহত্তম জেলা মনে থাকবে রাঙ্গামাটি কি রাঙামাটি হচ্ছে বাংলাদেশের আয়তনে বৃহত্তম জেলা তাহলে আয়তনে বৃহত্তম জেলা কোনটা আয়তনে বৃহত্তম জেলা কোনটা আয়তনে বৃহত্তম জেলা কোনটা এটা হচ্ছে রাঙামাটি তাহলে রাঙামাটি হচ্ছে আয়তনে বৃহত্তম জেলা রাঙ্গামাটি হচ্ছে আয়তনে বৃহত্তম জেলা এবং শুভলং ঝর্ণা একটা ঝর্ণা আছে শুভলং ঝর্ণা শুভলং শুভলং ঝর্ণা ঠিক আছে শুভলং ঝর্ণা এটা কোথায় শুভলং ঝর্ণা এটা হচ্ছে রাঙ্গামাটিতে আয়তনের বৃহত্তম জেলা হচ্ছে রাঙ্গামাটি এবং শুভলং ঝর্ণা এটা কোথায় অবস্থান করতেছে সুবলং ঝর্ণা এটা হচ্ছে রাঙ্গামাটিতে অবস্থান করতেছে সুবলং ঝর্ণা ওকে আচ্ছা তারপরে আসো নিরক্ষর মুক্ত প্রথম জেলা কোনটা এটা হচ্ছে বাঙ্গুরা। ঠিক আছে নিরক্ষর মুক্ত প্রথম জেলা নিরক্ষর মুক্ত মানে বাংলাদেশের অনেক জেলায় নিরক্ষর মুক্ত বাট মুক্ত প্রথম জেলা কোনটা ছিল এটা হচ্ছে মাগুরা তাহলে পরীক্ষা এটা পরীক্ষায় আসতে পারে যে মাগুরাতে মুক্ত প্রথম জেলা তার মানে এই জায়গায় সাক্ষরতার হার সব থেকে বেশি মানে একশো পার্সেন্ট নিরক্ষর মুক্ত মুক্ত প্রথম জেলা নিরক্ষর বাংলাদেশের মাগুরা এটা হচ্ছে নিরক্ষর মুক্ত প্রথম জেলা মাগুরা মাগুরা হচ্ছে মুক্ত প্রথম জেলা তাহলে এখান থেকে খুবই সহজ এবং সিম্পল পড়ালেখা একবার পড়লে মনে থাকে এবার চলো আমরা মুখস্থ করে ফেলি বাংলাদেশের শীতলতম জেলা কোনটা বাংলাদেশের শীতলতম জেলা কোনটা শীতলতম জেলা কোনটা বা শীতলতম স্থান কোনটা এভাবে পরীক্ষা আসলে আমরা কি আনসার করব। সবাই বলো কি আনসার করব সিলেটের শ্রীমঙ্গল মৌলবী বাজার তিনটার যে একটা পড়বে সিলেট শ্রীমঙ্গল আর মৌলবী বাজার তিনটায় মনে রাখবা যেটা দিয়ে অপশন আসে সিলেট বাজার অথবা সুনামগঞ্জ সরি শ্রীমঙ্গল আর মৌলবী বাজারে সবথেকে বেশি চা বাগান আছে মৌলভীবাজারের সব থেকে বেশি চা বাগান আছে ঠিক আছে মৌলবীবাজার বাজারে আমার দুইটা জলপ্রপাত আছে কি কী জলপ্রপাত বলো তো সবাই মাদবকুণ্ড এবং হচ্ছে হামহাম তাহলে প্রশ্ন আসবে মাধবকুণ্ড জলপ্রপাত কোথায় মৌলভীবাজারে হামহাম জলপ্রপাত কোথায় এটা হচ্ছে মৌলভীবাজারে মাদবকুণ্ড জলপ্রপাত এবং হচ্ছে হামহাম জলপ্রপাত এটা কোথায় এটা হচ্ছে মৌলভী বাজারে এটা হচ্ছে মৌলভী বাজারে মৌলভী বাজারে তারপর হচ্ছে বাংলাদেশের সর্ব উত্তরের জেলা কোনটা বাংলাদেশের সর্বোত্তরের জেলা হচ্ছে পঞ্চগড় বাংলাদেশের সর্ব জেলা হচ্ছে পঞ্চগড় ঠিক আছে সর্বোত্তরের জেলা হচ্ছে পঞ্চগড় বাংলাদেশের সর্ব উত্তরের জেলা হচ্ছে আবার কলার ছিল না পঞ্চগড় বাংলাদেশের সর্বোত্তরের জেলা হচ্ছে পঞ্চগড় ঠিক আছে পঞ্চগড় আচ্ছা তারপরে কি বাংলাদেশের সিল্ক সিটি কোনটা বাংলাদেশের সিল্ক সিটি হচ্ছে রাজশাহী ঠিক আছে বাংলাদেশের সিল্ক সিটি কোনটা সিল্ক সিটি কোনটা সিল্ক সিটি হচ্ছে আমাদের রাজশাহী ঠিক আছে এবং কুয়েত সিটি কোনটা বাংলাদেশের কুয়েত সিটি বলা হয় কোনটা ঠিক আছে বাংলাদেশের কুয়েত সিটি কোনটা ঠিক আছে বাংলাদেশের কুয়েত সিটি হচ্ছে খুলনা সিল্ক সিটি হচ্ছে রাজশাহী সিল্ক সিটি সিল্ক সিটি হচ্ছে রাজশাহী এবং কুয়েত সিটি হচ্ছে খুলনা এবং তুমি চিন্তা করো বাংলাদেশের এখানে হচ্ছে পঞ্চগড় এবং পঞ্চগড় এদিকে কিন্তু হিমালয় পর্বতমালা অবস্থান করতেছে পঞ্চগড়কে মাঝে মাঝে হিমালয় কন্যা বলা হয় বুঝছো পঞ্চগড়কে মাঝে মাঝে হিমালয় কন্যা বলা হয় এটা একটু মনে রেখো যে মাঝে মাঝে এটাকে হিমালয় কন্যাও বলা হয় এবং কাঞ্চন জঙ্গা মাঝখান দিয়ে ভাইরাল হয়ে গেছিল যে কাঞ্চনজঙ্ঘা যে পঞ্চগড় এখান থেকে আহ হিমালয়ের কাঞ্চনজঙ্ঘা যে চূড়াটা আছে সেটা মাঝে মাঝে দেখা যায় কাঞ্চন তাই না হিমালয় কন্যা পঞ্চগড় আর নীল চাষের ভিত্তিতে হচ্ছে নীলফামারি আর আর্সেনিক প্রথম পাওয়া গেছে কোন জেলাতে এটা হচ্ছে আমাদের চাপাই চাপাইতে প্রথমে আর্সেনিক পাওয়া গেছে ঠিক আছে চাপাইতে প্রথমে আর্সেনিক পাওয়া গেছে আর আর হচ্ছে আমাদের সাগরকন্যা সাগরকন্যা এবং হচ্ছে কুয়াকাটা এটা হচ্ছে পটুয়াখালীতে সাগরকন্যা খ্যাত এবং কুয়াকাটা যে সমুদ্রসৈকত এটা হচ্ছে পটুয়াখালীতে এবং রাজ এবং হচ্ছে কক্সবাজার মানে কি পৃথিবীর সব থেকে দীর্ঘ সমুদ্র সৈকত যেটা হচ্ছে একশো বিশ কিলোমিটার একশো বিশ কিলোমিটার এটা হচ্ছে কক্সবাজার এবং এখানে হিমছুরি ঝর্ণা অবস্থান করে হিমছুরি ঝর্ণা আর আয়তনের বৃহত্তম জেলা কোনটা আয়তনের বৃহত্তম জেলা কোনটা সবাই বলো আয়তনের বৃহত্তম জেলা হচ্ছে আমাদের রাঙ্গামাটি। আয়তনের বৃহত্তম জেলা হচ্ছে আমাদের রাঙ্গামাটি এবং এখানে সুবলং ঝর্ণা অবস্থান করতেছে সুবলং ঝর্ণা অবস্থান করতেছে আর প্রথম সশস্ত্র প্রতিরোধ গড়ে তোলা হয় কোন জায়গায় এটা হচ্ছে গাজীপুরের জয়দেবপুরে গাজীপুরের জয়দেবপুরে গাজীপুরের জয়দেবপুরে ঠিক আছে গাজীপুরের জয়দেবপুরে এখানে প্রথম সশস্ত্র প্রতিরোধ করে তোলা হয় ওকে তারপর চলো একদম মুখস্থ হয়ে গেছে আমাদের এরপরে চলো এ দেখো জনসংখ্যায় বাংলাদেশের ছোটো বড় এবং আয়তনে বাংলাদেশের ছোটো বড়। তাহলে বাংলাদেশের ছোটো বিভাগ কোনটা ছোটো জেলা কোনটা ছোট উপজেলা কোনটা বড় বিভাগ কোনটা বড় জেলা কোনটা বড় উপজেলা কোনটা এখান থেকে পরীক্ষায় প্রশ্ন আসতে পারে ঠিক আছে যেমন বাংলাদেশের সবথেকে বড় বিভাগ ঠিক আছে জনসংখ্যায় তুমি চিন্তা করো এগুলো মুখস্থ করার কিছু নাই একটু জাস্ট চিন্তা করো একটু মাথা খাটো আমি তোমাদেরকে দেখাই দিচ্ছি কিভাবে এগুলো মনে রাখতে পারো তুমি চিন্তা করো বাংলাদেশের সব মানুষ ঢাকায় আসতে চায় বলে না ঢাকায় টাকার অভাব নাই ঢাকায় কিসের অভাব নাই ঢাকায় টাকার অভাব নাই তাহলে ঢাকায় টাকা উড়ে তাহলে ঢাকায় টাকা উড়ে তাহলে সব মানুষ আসবে হচ্ছে ঢাকায় তাহলে সব মানুষ যদি ঢাকায় আসে তাহলে ঢাকার জনসংখ্যা বিস্ফোরণ ঘটবে ঢাকায় মানুষের সংখ্যা বেড়ে যাবে তাহলে জনসংখ্যায় থেকে বড় জনসংখ্যায় বাংলাদেশের সবথেকে বড় হচ্ছে ঢাকা ঢাকা হচ্ছে জনসংখ্যায় থেকে বড় ঢাকা তারপর তুমি চিন্তা করো বরিশাল বরিশাল তো সমুদ্র উপকূলের ওদিকে তাই না কাছাকাছি চন্দ্রদ্বীপ আগে আমরা বলতাম বরিশাল তাহলে বরিশালে কিন্তু জনসংখ্যা কম বরিশালে মানুষ কম ঠিক আছে বরিশালে মানুষ কম তাহলে সব মানুষ আসতে চায় ঢাকা তাহলে ঢাকার জনসংখ্যা বেশি বাট বরিশালে মানুষ তেমন আসতে চায় না এই জন্য বরিশালের জনসংখ্যা হচ্ছে কম আর আর হচ্ছে দেখো জেলা তুমি চিন্তা করো জেলা ডাকা জেলা ঠিক আছে ডাকা বিভাগ আবার ডাকা জেলাও আছে ঠিক আছে ডাকা বিভাগ যেমন আছে তেমন ঢাকার জেলাও আছে বুঝছো বিভাগ তো কয়েকটা জেলা নিয়ে তৈরি হয় ডাকা নিজে একটা জেলা তাহলে এই জায়গায় জনসংখ্যা বেশি ভাই জনসংখ্যার কথা আসলে ডাকার উপরে কেউ কেউ থাকতে পারে কারণ সব মানুষ ডাকা আসতে চায় তাহলে ঢাকার উপরে কেউ কিন্তু থাকবে না তাহলে জনসংখ্যা বললে সব সময় ঢাকা বা তুমি চিন্তা করো জেলা বললে এটা হচ্ছে বান্দরবন বান্দরবন বান্দরবনে তুমি চিন্তা করো এই জায়গায় এভাবে মনে রাখবা যে বান্দরবনে প্রচুর বান্দর থাকে ঠিক আছে তাহলে বান্দরবনে প্রচুর বান্দর থাকে এখানে মানুষ থাকতে পারে না জাস্ট মনে রাখার জন্য বান্দরবন থেকে অনেক সুন্দর জায়গা বান্দরবন এবং এখানে অনেক সুন্দর সুন্দর মানুষ বসবাস করে অনেক ভালো মানুষ বসবাস করে বাট তোমাদেরকে মনে রাখার জন্য বলতেছি যেভাবে মনে রাখবা যে বান্দরবনে বান্দর থাকে অনেক এখানে মানুষ থাকে কম ঠিক আছে আচ্ছা তাহলে বান্দরবন ঠিক আছে এখানে কিন্তু অপমান করতেছি না অনেকে বান্দরবন থেকে থাকবে ভাই আপনি বলতেছেন এখানে সব বান্দর থাকে না বানর কখনো মানুষ না ঠিক আছে বানর কখনো মানুষ হয় না মানুষ মানুষই বানর বানরই কেউ কেউ ডারোইনের থিওরি দিয়েছে যে বানর থেকে মানুষ হয়েছে প্রশ্ন হচ্ছে যদি বানর থেকে মানুষ হয় তাহলে এখন যে বানরগুলো রয়ে গেছে পৃথিবীতে তারা কি দোষ করলো তারা কেন মানুষ হইতে পারলো না দেখছো এই কথাটা বলেই তার ডারৈনের যে থিওরি ইভলিউশনের থিওরি বিবর্তনের থিওরি এটাকে পুরোটাকে নসৎ করে দেওয়া যায় যে বানর থেকে যদি মানুষ হইতো তাহলে এখন যেগুলো বানর আছে তারা মানুষ হইলো না কেন তাদের দুষ্টটা কি ওকে তারপরে আসো উপজেলা ঠিক আছে উপজেলা উপজেলা হচ্ছে থানচি বান্দরবন থানচি একটা উপজেলা আছে বান্দরবনে এটা হচ্ছে সবথেকে ছোট এবং গাজীপুর সদর এটা হচ্ছে সবথেকে বড় জনসংখ্যা থানা লাগবে না ঠিক আছে থানা লাগবে না দেখো থানার উপজেলার মধ্যে পার্থক্য কী অনেকে জানো না একটু জানার জন্য বলি এটা এটা মনে রাখার দরকার নেই থানার উপজেলা থানা মানে হচ্ছে পুলিশ স্টেশন থানা মানে হচ্ছে পুলিশ স্টেশন আর উপজেলা মানে হচ্ছে একটা নির্ধারিত জায়গা জেলার ভিতরে একটা ক্ষুদ্র ক্ষুদ্র এলাকা হচ্ছে উপজেলা একটা উপজেলার ভিতরে অনেকগুলো থানা থাকতে পারে অনেকগুলা পুলিশ স্টেশন থাকতে পারে পুলিশ ফারি থাকতে পারে ওগুলো হবে থানা কিন্তু একটা থানাতে অনেকগুলো উপজেলা থাকবে এটা চিন্তা করাটাও ভুল কারণ উপজেলা হচ্ছে একটা একটা জায়গা আর পুলিশ স্টেশন বা হচ্ছে থানা হচ্ছে একটা পুলিশদের থাকার জায়গা পুলিশদের পুলিশরা যেখানে থাকে থানা তাহলে উপজেলা এবং থানাকে আমরা ম্যাক্সিমাম ক্ষেত্রে একই অর্থে ইউজ করি কারণ এক একটা উপজেলায় মাত্র একটা করে থানা থাকে নর্মালি বাট একটা উপজেলায় একটার বেশি থানা থাকতে পারে তাহলে উপজেলা হচ্ছে একটা নির্দিষ্ট জায়গা আর থানা হচ্ছে পুলিশ স্টেশন যেখানে পুলিশরা থাকে ওকে তাহলে এখান থেকে আমাকে প্রথম তিনটা জিনিস পড়তে হবে আয় জনসংখ্যা এটা হচ্ছে জনসংখ্যায় মানে মানুষের সংখ্যা কত থাকে ঢাকা জনসংখ্যার কথা বললে এখানে ঢাকা আসবে কারণ ঢাকা হচ্ছে সব থেকে বেশি মানুষ আসতে চায় জনসংখ্যা গণত্ব এখানে থেকে বেশি আর বিভাগ বললে জনসংখ্যা হচ্ছে বরিশাল বা যদি আমি জেলার কথা বলি তাহলে আমাকে দেখাইতে হবে বান্দারবান আর উপজেলার কথা বললে আমাকে দেখাতে হবে থানচি উপজেলার কথা বললে আসবে কি উপজেলার কথা বললে আসবে হচ্ছে থানচি বান্দারবান থানচি থানচিটা আসবে ঠিক আছে আচ্ছা দেখো আয়তনে বাংলাদেশের ছোটো বড়ো আয়তনে এবার জনসংখ্যার কথা বলবো না মানুষের কথা ভুলে গেছি মানুষের কথা বলে গেছি ঠিক আছে মানুষের কথা বলে গেছি এবার হচ্ছে আয়তনের কথা বলবো তুমি চিন্তা করো ময়মনসিংহ বিভাগটা নতুন হয়েছে ময়মনসিংহ বিভাগটা নতুন হয়েছে আটটা বিভাগের মধ্যে অষ্টম বিভাগ হচ্ছে ময়মনসিংহ সবার শেষে তাকে বিভাগ করছি তার মানে কি তাকে প্রথমে বিভাগ করতে চাই নাই তাকে আমি কেন প্রথমে বিভাগ করতে চাই নাই কারণ তার আয়তনটা এত বিষাব তার আয়তনটা এত বড় না যে তাকে একটা বিভাগ আমি বলবো খুবই সিম্পল লজিক এই আর তারপরেও আমরা তাকে বিভাগ করছি তাহলে সে আয়তনের সব থেকে ছোটো এভাবে মনে রাখতে পারো খুবই সহজ তাহলে আয়তনের সব থেকে ছোটো হচ্ছে ময়মনসিংহ আর চট্টগ্রাম সবথেকে বড় খুবই স্বাভাবিক চট্টগ্রামের ভিতরে তো পার্বত্য চট্টগ্রাম ইনক্লুডেড তাহলে সেখানে খাগড়াছড়ি আছে রাঙ্গামাটি আছে বান্দরবন আছে এত পাহাড় এত ঝর্ণা এত কিছু এদের আয়তন অবশ্যই বড় হবে সমতল ভূমি থেকে এদের আয়তন সব থেকে বড়ো হবে তাহলে এটা মুখস্থ করার কিছু নাই যেহেতু চট্টগ্রামে পার্বত্য চট্টগ্রাম ইনক্লুডেড সেখানে অনেক পাহাড় আছে অনেক বন জঙ্গল আছে তাদের আয়তন অবশ্যই বেশি হবে চট্টগ্রাম হচ্ছে বাংলাদেশের বড় আচ্ছা আর জেলাটা আমাদের লাগবে জেলা ঠিক আছে উপজেলা না পড়লে সমস্যা নেই উপজেলা দরকার নেই বিভাগ আর জেলা পরবা ঠিক আছে বাট এখান থেকে উপজেলাটা একটু ইম্পর্টেন্ট যেহেতু থানচি একটা গুরুত্বপূর্ণ একটা জায়গা বাংলাদেশের বান্দরবনের সেক্ষেত্রে এখান থেকে উপজেলাটা পড়বা বাট এখানে উপজেলা পড়ার দরকার নাই একদম দেখাই দিচ্ছি যে তোমার বই থেকে কী কী জিনিস তুমি পড়বা কি কী জিনিস পড়বা না তারপর ওকে পণ্ডিতে করে এসব পড়তে যায় না কারণ বাজারের প্রচলিত বইগুলোতে এগুলো দেওয়া আছে বাট এগুলো পড়া দরকার নাই আমি তোমাদেরকে জিকে অনেক কম পড়াচ্ছি এবং এই জায়গাগুলো থেকে আসবে কারণ এগুলো হচ্ছে সবথেকে বেশি গুরুত্বপূর্ণ আচ্ছা তার বিভাগে ময়মনসিংহ বিভাগ হচ্ছে ছোটো আর চট্টগ্রাম হচ্ছে বড় চট্টগ্রাম হচ্ছে বড় আর জেলাতে হচ্ছে নারায়ণগঞ্জ নারায়ণগঞ্জ হচ্ছে ছোটো এবং রাঙামাটি রাঙ্গামাটি এটা হচ্ছে বড় ঠিক আছে রাঙ্গামাটি হচ্ছে বড় রাঙ্গামাটি যেহেতু এখানে অনেক পাহাড় আছে অনেক পাহাড় পর্বত অনেক কিছু আছে এজন্য রাঙ্গামাটিটা হচ্ছে বড় আর নারায়ণগঞ্জটা হচ্ছে ছোটো নারায়ণগঞ্জটা হচ্ছে ছোটো ঠিক আছে নারায়ণগঞ্জটা হচ্ছে ছোটো জেলা আর রাঙ্গামাটিটা হচ্ছে বড় জেলা ঠিক আছে এই জিনিসটা মনে রাখবা তাহলে জনসংখ্যায় বাংলাদেশের ছোট বড় জনসংখ্যা ছোটো বড়ো এবং আয়তনে ছোটো বড় তাহলে বরিশালটা হচ্ছে ছোটো এবং ঢাকা হচ্ছে বড় জেলা হচ্ছে ঢাকা ঢাকা জনসংখ্যায় ঢাকা জেলাটা বড় এবং বান্দরবন হচ্ছে ছোটো বান্দরবন হচ্ছে ছোটো উপজেলা উপজেলার ক্ষেত্রে গাজীপুর সদর এটা হচ্ছে বড় আর থানচি বান্দরবন এটা হচ্ছে ছোটো এটা হচ্ছে ছোটো ঠিক আছে আর আয়তনের ক্ষেত্রে যদি আমরা বলি আয়তন আয়তনের ক্ষেত্রে যদি আমরা বলি তাহলে সেক্ষেত্রে চট্টগ্রাম হচ্ছে সবথেকে বড়ো চট্টগ্রাম হচ্ছে সব থেকে বড়ো তারপর হচ্ছে মাইমেন সিং সিংহ তারপর হচ্ছে ময়মনসিংহ আর রাঙ্গামাটি আর হচ্ছে নারায়ণগঞ্জ ঠিক আছে অনেকে এই জায়গায় মেহেরপুর দেয় মেহেরপুর হবে না তাহলে এই জায়গায় এই জায়গায় কিন্তু অনেকে মেহেরপুর দেয় কিন্তু মেহেরপুর না এটা হবে নারায়ণগঞ্জ ঠিক আছে মনে থাকবে নারায়ণগঞ্জ হবে সব থেকে ছোটো জেলা কিন্তু আয়তনে সেটা মেহেরপুর না সেটা হচ্ছে নারায়ণগঞ্জ তারপরে আসো এই যে বাংলাদেশের সব থেকে উত্তরে কি থাকে সব থেকে দক্ষিণে কি থাকে সব থেকে পূর্বে কী থাকে সব থেকে পশ্চিমে কি থাকে এই জিনিসটা আমাকে একটু জানতে হবে ধরো আমি যদি এখানে মানচিত্র আঁকি এখানে যদি আমি বাংলাদেশের মানচিত্র আঁকি তাহলে তুমি দেখো বাংলাদেশের সব থেকে উত্তরে এই জায়গায় উত্তরের জেলা কোনটা তোমাকে একটু আগে দেখাইছি সর্ব উত্তরের জেলা হচ্ছে পঞ্চগড় হিমালয় কন্যা পঞ্চগড় হিমালয় কন্যা পঞ্চগড় সব থেকে উত্তরের এটা হচ্ছে হিমালয় কন্যা পঞ্চগড় হিমালয় কন্যা পঞ্চগড় ঠিক আছে এটা হচ্ছে পঞ্চগড় সর্ব উত্তরের জেলা সর্বদক্ষিণে কী সর্বদক্ষিণে কি তুমি একদম সিম্পলি সিম্পলি পারবা মুখস্থ করা কিছু নয় সব দক্ষিণে কি সব থেকে দক্ষিণে হচ্ছে এই জায়গায় সব থেকে দক্ষিণে এই জায়গায় এটা হচ্ছে কক্সবাজার সব থেকে দক্ষিণে থাকে হচ্ছে কক্সবাজার একদম সহজ মানচিত্র দেখলে একদম সহজ সব থেকে দক্ষিণে থাকে হচ্ছে কক্সবাজার সব থেকে দক্ষিণে থাকে কক্সবাজার সব থেকে পূর্বে থাকে বান্দরবান কারণ কি এই যে সব থেকে পূর্ব তো এই জায়গায় ভাই সব থেকে পূর্ব তো এই জায়গায় এই জায়গায় থাকতেছে বাংলাদেশের বান্দরবান বান্দরবান থাকতেছে আর সব থেকে পশ্চিমে থাকছে এই জায়গায় সবথেকে পশ্চিম এদিকে এদিকে সব থেকে পশ্চিম এদিকে থাকে হচ্ছে চাপাই নবাবগঞ্জ চাপাই নবাবগঞ্জ তুমি মানচিত্র দেখলে ইজিলি তুমি ফিল করতে পারবা ইজিলি ফিল করতে পারবা সব থেকে উত্তরেও সব থেকে উত্তরে যে এদিকে নর্থ এদিকে নর্থ উত্তর সাউথ দক্ষিণ এদিকে ইস্ট পূর্ব ওয়েস্ট পশ্চিম সব থেকে উত্তরে এই জায়গায় থাকবে আমাদের পঞ্চগড় ঠিক আছে সব থেকে দক্ষিণে এই জায়গায় থাকবে এই জায়গায় থাকবে আমাদের বাজার সব থেকে পূর্বে এবং সব পশ্চিমে সব পূর্বে থাকবে বান্দরবন সব থেকে পশ্চিমে থাকবে আমাদের চাপাই নবাবগঞ্জ চাপাই নবাবগঞ্জ সব পশ্চিমে থাকবে হচ্ছে চাপাই নবাবগঞ্জ তারপর দেখো তাইলে আমাদের জেলা চলে গেল। দেখছো জেলা চলে গেছে সবথেকে উত্তরের জেলা একদম সহজ সব থেকে উত্তরে মানচিত্র চিন্তা করবা প্রশ্ন আসলে মানচিত্র চিন্তা করবা যে ওখানে তো পঞ্চগড় ছিল সব থেকে দক্ষিণে কি তুমি চিন্তা করবা সব থেকে দক্ষিণে দক্ষিণের দিকে তাহলে সেখানে তো কক্সবাজার ছিল সব থেকে পূর্বে মানচিত্র চিন্তা করো সব থেকে পূর্বে সব থেকে পূর্বে এখানে আমাদের তো বান্দরবন ছিল সব থেকে পশ্চিমে মানচিত্র চিন্তা করো সেখানে ছিল চাপাইনওয়া আচ্ছা তারপর চিন্তা করো পঞ্চগড় সম্পূর্ণ জেলা এটা কিন্তু সম্পূর্ণ জেলা কিন্তু সব থেকে উত্তরে না তাহলে সব থেকে উত্তরেও তো পঞ্চগড়ের একটা থানা আছে তাই না সেটা হচ্ছে তেঁতুলিয়া আমরা বলি না যে টেকনাফ থেকে তেঁতুলিয়া তার মানে দক্ষিণ থেকে উত্তরে টেকনাফ থেকে তেঁতুলিয়া ভ্রমণ করে ফেলছি বাংলাদেশের টেকনাফ থেকে তেঁতুলিয়া ভ্রমণ করে ফেলছি বাংলাদেশের দক্ষিণ থেকে উত্তরে একদম সম্পূর্ণ ভ্রমণ করে ফেলছি এটা যেন বলা হয় তেঁতুলিয়া এবং স্থানের নাম হচ্ছে বাংলা বান্দা এবং অনেক বইতে এই যে জায়গাটার নাম জায়গির জোত লেখা আছে গির জোত অনেক বইতে এই জায়গাটার নাম লেখা আছে জায়গির জোত জায়গির জোত দুইটাই স সঠিক বাংলা বান্দা দিতে পারো জায়গির জোত দিতে পারো ঠিক আছে এখানে দুইটা একসাথে অপশানাল থাকবে না যে কোনো একটা থাকবে হয় জায়গির জোত থাকবে হলে বাংলা বান্দা থাকবে মনে থাকবে হয় বাংলা বান্ধা থাকবে নাহলে জায়গির জোত থাকবে ঠিক আছে তাহলে এটা হচ্ছে বাংলাদেশের সব থেকে উত্তরে জেলা কোনটা পঞ্চগড় সব থেকে উত্তরের থানা কোনটা তেতুলিয়া এবং সব থেকে উত্তরের জায়গা কোনটা এটা বাংলা বান্ধা দিতে পারো বা জায়গির জোত দিতে পারো বাংলা বান্ধা বা হচ্ছে জায়গির জোত বাংলা বান্ধা বা হচ্ছে জায়গির জোত দিতে পারো ঠিক আছে বাংলা বান্ধা বা হচ্ছে জায়গির জোত আচ্ছা সব থেকে দক্ষিণে হচ্ছে কক্সেসবাজার সব থেকে দক্ষিণে হচ্ছে কক্সেসবাজার তার এখানে থানা হচ্ছে টেকনাফ এবং জায়গার নাম হচ্ছে ছেড়া জায়গার নাম কি জায়গার নাম হচ্ছে ছেড়া তুমি চিন্তা করো কক্সবাজার জেলা কক্সবাজার জেলা এবং থানা হচ্ছে টেকনাফ টেকনাফ থানা ওই যে আমরা বলি টেকনাফ থেকে দিয়ে তাহলে টেকনাফ সব থেকে দক্ষিণ থেকে সব থেকে উত্তরের দিকে আর ছেঁড়া দ্বীপ কিন্তু সেন্ট মার্টিন থেকেও আরও দূরে ঠিক আছে সেন্ট মার্টিন থেকেও আরও দূরে গেলে তোমরা হচ্ছে আমরা হচ্ছে ছেঁড়া দ্বীপ পাবো তাহলে ছেঁড়া হচ্ছে সব থেকে দক্ষিণে বাংলাদেশের সব থেকে দক্ষিণে হচ্ছে ছেঁড়া অবস্থান করতেছে এরপর আরও সামনের দিকে গেলে বঙ্গোপসাগর পার হয়ে ওদিকে আন্দামান নিকোবর দ্বীপপুঞ্জ আছে ঠিক আছে আন্দামান নিকোবর দ্বীপপুঞ্জ আছে বা ছেরা দ্বীপ হচ্ছে সব থেকে দক্ষিণের স্থান আচ্ছা তাহলে পূর্বে দেখো বান্দরব যে থানচি থানচি পড়লাম একটু আগে আমরা জনসংখ্যায় সব থেকে জনসংখ্যায় সব থেকে ক্ষুদ্র মানে থানচিতে উপজেলা থানচি একটা উপজেলা এবং থানা বা উপজেলা সেখানে কিন্তু মানুষের সংখ্যা খুবই কম জনসংখ্যায় খুবই কম আর স্থানের নাম হচ্ছে আখাইন ঠং বা অনেক বইতে আখা নৈ ঠং দেওয়া আছে আখাইন ঠং বা হচ্ছে আখা নই ঠং যেটা বলো না কেন সঠিক ঠিক আছে দুইটা একসাথে অপশনে কখনো থাকবে না ঠং বা আখা ঠং যেটা বড় না এটা হচ্ছে সব থেকে পূর্বে অবস্থান করতেছে আখাইন ঠং বা হচ্ছে আখা নৈঠং যেটা বর্ণনা করো আখাইন ঠং বা হচ্ছে আখা আখাইন আখাইনটং বা হচ্ছে আখা টং আর পশ্চিম পশ্চিমে দেখো চাপাইনওয়গঞ্জ ঠিক আছে চাপাইনবগঞ্জ চাপাইনবগঞ্জ এবং থানাটার নাম হচ্ছে শিবগঞ্জ 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 চাপাইনওয়গঞ্জের শিবগঞ্জ এবং জায়গাটার নাম হচ্ছে মনাকষা জায়গাটার নাম কি মনাকষা 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 ঠিক আছে মনাকষা তাহলে সব থেকে উত্তরে কোনটা সব থেকে দক্ষিণে কোনটা সব থেকে পূর্ব কোনটা সব থেকে পশ্চিমে কোনটা এই জিনিসটা আমাকে মনে রাখতে হবে তাহলে সবাই একটু আমার দিকে তাকাও সবাই একটু আমার দিকে তাকাও এখন আমরা মুখস্থ করে ফেলবো ওকে আসো তাইলে আমার দিকে তাকাও এবং সবাই আমার সাথে সাথে হচ্ছে রিপিট করো আমি লেখলাম না কারণ লেখলে হচ্ছে এটা টাইম ল্যাংথ অনেক বেশি হয়ে যাবে ক্লাসের ল্যাংথ অনেক বেশি হয়ে যাবে সো তুমি চিন্তা করো আমি এখানে দাঁড়ালাম আমি বাংলাদেশের মানচিত্র আমি বাংলাদেশের মানচিত্র আমি বাংলাদেশ আমার সর্বোত্তরে কোনটা সর্বোত্তরে এই জায়গা এই জায়গায় অবস্থান করতেছে হিমালয় কন্যা পঞ্চগড় হিমালয় কন্যা পঞ্চগড় ওকে পঞ্চগড় তাহলে এটা হচ্ছে আমার জেলা ঠিক আছে পঞ্চগড় আর এখানে থানা বললে কোনটা হবে থানা বললে কোনটা হবে তেঁতুলিয়া কি হবে তেঁতুলিয়া তাহলে পঞ্চগড়ের তেঁতুলিয়া জায়গার নাম হচ্ছে বাংলা বান্ধা বা জায়গির জোত বাংলা বান্দা বা জায়গির জোত এবার দক্ষিণে চলে গেলাম বাংলাদেশের দক্ষিণে আমার নিচের দিকে চলে গেলাম তাহলে এটা হবে বাজার কক্সেস বাজারের টেকনাফ থানা টেকনাফ থানা এবং জায়গার নাম হচ্ছে ছেঁড়াদ্বীপ জায়গার নাম হচ্ছে কি ছেরাদ্বীপ জায়গার নাম কি সর্ব দক্ষিণে তারপরে আমরা চলে গেলাম সব থেকে পূর্বে ওকে সবথেকে পূর্বে সব থেকে পূর্বে চলে গেলাম বান্দরবনের থানচি বান্দরবনের কোথায় থানচি এবং জায়গার নাম কি আখাইনটং বা হচ্ছে আখা নই ঠং আখাইনটং বা হচ্ছে আখা নই ঠং আখাইন টং বা হচ্ছে আখা নই ঠং ওকে আর সব থেকে পশ্চিমে যদি যাই পশ্চিমে যাই তাহলে হবে চাপাই চাপাই নবাবগঞ্জের শিবগঞ্জ চাপাই নবাবগঞ্জের শিবগঞ্জ এবং ওই জায়গাটার নাম হচ্ছে কি মনাকষা ওই জায়গাটার নাম কি মনাকষা ওই জায়গাটার নাম হচ্ছে মনাকষা ওই জায়গাটার উপর নাম হচ্ছে মনাকষা মনাকষা ওকে তারপরে চলো আচ্ছা এটা একটু পড়তে পারো একবার রিডিং পড়তে পারো যে আয়তনে বাংলাদেশের সবথেকে বা এশিয়ার সব থেকে বৃহত্তম গ্রাম হচ্ছে বানিয়াচং হবিগঞ্জ মানে আয়তনে আয়তনে বাংলাদেশের সবথা এশিয়ার সব বৃহত্তম গ্রাম তাহলে এশিয়া মহাদেশে তো অনেক গ্রামই আছে বাট বাংলাদেশের এই একটা গ্রাম যেটা হচ্ছে এশিয়াতে সব থেকে বৃহত্তম গ্রাম এটা হচ্ছে বানিয়াচং হবিগঞ্জ ঠিক আছে তাহলে বাংলাদেশ তথা এশিয়ার বৃহত্তম গ্রাম ঠিক আছে বাংলাদেশ তথা এশিয়ার বৃহত্তম গ্রাম এটা হচ্ছে বানিয়াচং হবিগঞ্জ বানিয়াচং হবিগঞ্জ তাহলে বাংলাদেশ তথা এশিয়ার বৃহত্তম গ্রাম হচ্ছে বানিয়াচং হবিগঞ্জ ঠিক আছে বানিয়াচং হবিগঞ্জ তাহলে এখান থেকে একটা জিনিসই পড়বা সেটা হচ্ছে বাংলাদেশের সর্বদক্ষিণের ইউনিয়ন কোনটা স্যান্ট মার্টিন সেন্ট মার্টিন দেখো সর্বদক্ষিণের ইউনিয়ন সর্বদক্ষিণের ইউনিয়ন বললে সেটা হবে সেন্ট মার্টিন বাট সর্বদক্ষিণের জায়গা বললে স্থান বললে সেটা হবে ছেড়া বাট ছেড়া যদি না থাকে অপশনে সেক্ষেত্রে তুমি সেন্ট মার্টিন দাগাবা বুঝতে পারছো তাহলে দক্ষিণের জায়গা বললে স্থান বললে তোমাকে দাগাইতে হবে কোনটা তোমাকে দাগাইতে হবে ছেড়া দ্বীপ বা ছেড়া দ্বীপ অপশনে না থাকলে তুমি দাগাবা হচ্ছে সেন্ট মার্টিন তুমি দাগাবা কোনটা তুমি দাগাবা সেন্ট মার্টিন এবং এটা হচ্ছে বাংলাদেশের দক্ষিণের ইউনিয়ন ঠিক আছে বাংলাদেশের দক্ষিণের ইউনিয়ন তাহলে সবাই একটু বলো যে বাংলাদেশের সর্ব দক্ষিণের ইউনিয়ন কোনটা বাংলাদেশের সর্বদক্ষিণে ইউনিয়ন হচ্ছে সেন্ট মার্টিন সেন্ট মার্টিন ঠিক আছে আর ক্ষুদ্রতম ইউনিয়ন কুণ্ডে এটা পড়া লাগবে না এটা পরীক্ষাতে আসবে না আমরা একদম কম পড়ব তাহলে বাংলাদেশের সর্বদক্ষিণের স্থান হচ্ছে ছেড়াদ্বীপ দেখছো ছেড়াদ্বীপ তাহলে ছেড়াদ্বীপ না থাকলে আমরা আনসার করবো কি সেন্ট মার্টিন এটার নাম সেন্ট মার্টিন হয়েছে কেন কারণ মার্টিন নামে একজন একজন তোমার ই ছিল মানে খ্রিস্টান পাদ্রি ছিল তার নাম অনুসারে সেন্ট মার্টিন হয়েছে ঠিক আছে সেন্ট মার্টিন ক্রিস্টান প্রাপ্তি ছিল আচ্ছা তাহলে বাংলা সীমান্ত বা জায়গির সীমান্ত বাংলা বান্ধা বা জায়গির এটা হচ্ছে পঞ্চগড় ঠিক আছে পঞ্চগড় আচ্ছা বাংলাদেশের উত্তর পূর্ব কোণের থানার নাম এটা পরীক্ষাতে আসবে না এটা পড়ার দরকার নাই যোগীগঞ্জ সিলেট এটা পরীক্ষাতে আসবে না এটা ইম্পর্টেন্ট না আচ্ছা তাহলে এখান থেকে খুবই কম জিনিস আমরা পড়ছি যে আয়তনে এশিয়ার বৃহত্তম গ্রাম কোনটা প্রথম প্রশ্ন হচ্ছে এটা সবাই বলো কোনটা আয়তনের পৃথিবীর সবথেকে বৃহত্তম গ্রাম কোনটা বলো এটা হচ্ছে বানিয়াচং হবিগঞ্জ বানিয়াচং হবিগঞ্জ হা হারিয়াচং হবিগঞ্জ বাংলাদেশের সর্বদক্ষিণের ইউনিয়ন কোনটা প্রশ্ন হচ্ছে এটা বাংলাদেশের সর্বদক্ষিণের ইউনিয়ন কোনটা সবাই বলো কোনটা এটা হবে স্যান্ট মার্টিন সেন্ট মার্টিন আর সর্বদক্ষিণের স্থান কোনটা হবে সর্বদক্ষিণের স্থান কোনটা হবে সর্বদক্ষিণের স্থান তুমি বলবা এটা হচ্ছে ছেড়াদ্বীপ ছেড়াদ্বীপ ঠিক আছে ছেড়াদ্বীপ না থাকলে সেন্ট মার্টিন হবে আচ্ছা এরপর আসো এরপর হচ্ছে আমাদের ছিটমহল ঠিক আছে এরপর হচ্ছে আমাদের সিট মহল সিটমহল নিয়ে আমাদের একটু পড়াশোনা করতে হবে ঠিক আছে ছিটমহল জিনিসটা কি ছিটমহল জিনিসটা কিন্তু সমাধান হয়ে গেছে ছিটমহল সমস্যাটা এখন আর নাই ছিটমহল সমস্যাটা এখন সমাধান হয়ে গেছে তারপরেও এটা নিয়ে মাঝে মাঝে পরীক্ষা আসতে পারে ঠিক আছে দু সালের আগস্টের এক তারিখ পয়লা আগস্ট এটার সমস্যাটা সমাধান হয়ে গেছে বাট এটা নিয়ে মাঝে মাঝে পরীক্ষায় প্রশ্ন আসতে দেখা যায় যেহেতু এটা অনেক আগে থেকে একটা হট টপিকস ছিল আমি তোমাকে একটু বলি ছিটমহল জিনিসটা কি একটা দেশের কোনো একটা অংশ যদি অন্য একটা দেশের ভিতরে থাকে তাহলে সেটাকে বলা ছিটমহল যেমন তুমি চিন্তা করো এটা হচ্ছে বাংলাদেশের মানচিত্র এই জায়গায় পঞ্চগড় তাই না এই জায়গায় বাংলাদেশের মানচিত্র আসতেছে এই জায়গায় সব কিছুই ঠিক আছে বাট এখানে একটু খেয়াল করো এই যে লাল লাল জিনিস দেখতে পারতেছো না লাল লাল জিনিসপত্র দেখা যাচ্ছে না এখানে লাল লাল যে জায়গাগুলো দেখতেছো এই জায়গাগুলো ছিল ভারতের জায়গা ঠিক আছে বাংলাদেশের ভিতরেই কিন্তু এই জায়গাগুলো ছিল ভারতের তেমনইভাবে তুমি বাংলাদেশের মানচিত্র বাইরে দেখো এটা তো বাংলাদেশের মানচিত্র এখানে কিছু জায়গা ছিল এ জায়গায় কিছু জায়গা ছিল যেগুলো হচ্ছে বাংলাদেশের বাট সেগুলো ভারতের ভিতরে ছিল তাহলে ভারতের ভিতরে বাংলাদেশের কিছু জায়গা আছে এবং বাংলাদেশের ভিতরে ভারতের কিছু জায়গা ছিল ঠিক আছে ছিল এই জায়গাগুলোকে বলা হয় ছিটমহল ছিটমহল ঠিক আছে এই জায়গাগুলোকে বলা হয় ছিটমহল এখন প্রশ্ন হচ্ছে ভাই যে বাংলাদেশের মানচিত্রের ভিতরে ভারতের জায়গা কেন আসলো আর ভারতের মানচিত্রের ভিতরে বাংলাদেশের জায়গা কেন আসলো সো এই সমস্যাটার উদ্ভব হয়েছে অনেক আগে মোগল আমলে বুঝতে পারছো মুঘল আমলে এই সমস্যাটার উদ্ভব ঘটছে মুঘল আমলে কী হতো মোগল আমলে এই পশ্চিমবঙ্গ ভারত এই জায়গায় অনেক রাজা ছিল কোচ এখানে তো কোচবিহার এখানে বাংলাদেশের এদিকে কোচবিহার তারপর হচ্ছে জলপাইগুড়ি এই জায়গাগুলো ঠিক আছে জলপাইগুড়ি পঞ্চগড়ের এইখানে হচ্ছে ভারতের জলপাইগুড়ি এই জেলাটা থাকে তারপর এদিকে দার্জিলিং থাকে তাহলে কোচবিহার জলপাইগুড়ি এই জায়গাগুলোতে কোচ রাজারা এই জায়গায় থাকতো কোচ রাজা বা লোকাল বা স্থানীয় অনেক রাজা এই জায়গায় শাসন করতো তারা এবং প্রবলেমটা কী হতো যে মোগলরা কখনোই এসব লোকাল রাজাদেরকে নর্মালি হারাইতে পারতো না বুঝতে পারছো এরা এতটাই শক্তিশালী ছিল এবং এদেরকে কখনোই তারা হারাইতে পারতো না এবং কথা হচ্ছে যে এরা কীভাবে ছিটমহলের সমস্যাটার সৃষ্টি করল এখানে তোমার তিস্তা নদী এই জায়গায় তিস্তা নদী আছে এবং তারা এই তিস্তা নদীর আশেপাশে এই জায়গায় তাস এবং দাবা খেলতো এদের লোকাল রাজারা ছিল না এই জায়গায় কোচবিহার তখন তো বাংলাদেশ এভাবে ভাগ করা ছিল না বুঝো না এরকম মানচিত্র কিন্তু ছিল না ঠিক আছে এরকম মানচিত্র ছিল না তখন এই জায়গাগুলোতে এই জায়গাগুলোতে কিন্তু তোমার রাজারা একটা নির্দিষ্ট এলাকা শাসন করত। লোকাল রাজা তারা ছিল সামন্ত বলা হয়তো এদেরকে এরা নির্দিষ্ট এলাকা এক একজনের আন্ডারে ছিল বুঝছো তখন এই যে তিস্তা নদের অববাহিকায় বিভিন্ন জায়গায় এরা দাবা খেলতো আর তাস খেলতো এবং সব থেকে অদ্ভুত বিষয় হচ্ছে এরা তাস খেলার সময় একটা অদ্ভুত বাজি ধরত তারা বলতো তুমি যদি হেরে যাও তাহলে তোমার যে রাজত্ব তোমার যে জায়গাটা আছে সেখান থেকে অল্প কিছু জায়গা আমাকে দিতে হবে আর আমি যদি হেরে যাই আমার থেকে অল্প কিছু জায়গা তোমাকে দিব এই সেম ঘটনাটা ঘটছে ধরো এই জায়গায় কুচবিহারের একটা রাজা সে হঠাৎ করে এই জায়গায় রাজার কাছে এই জায়গার রাজাকে হারাই দিল এই তার সব দাবা খেলায় তখন সে তার থেকে অল্প কিছু জায়গা নিয়ে নিল সে বলল এই জায়গাটা এখন আমার তার রাজত্ব কিন্তু এখানে কিন্তু সে এই জায়গার অল্প কিছু জায়গায় সেও কিন্তু আবার দখল করে নিছে আবার ধরো হঠাৎ করে এ রাজা কোনো একদিন একে হারাই দিছে তখন বললো হ্যাঁ তোমাকে তো হারাই দিয়েছি তোমার এই জায়গাটা আমি নিয়ে নিব বা তোমার এই জায়গাটা আমি নিয়ে নিব তোমার এই জায়গাটা আমি নিয়ে নিব তাহলে এর হয়ে গেলো এই জায়গাটা এবার তা দাওয়া খেলতে খেলতে তারা এমন একটা অবস্থা করে করে রাখছে যে অনেক জায়গা কিছু কিছু রাজার জায়গা এখানে ছিল কিছু কিছু রাজার জায়গায় এখানে ছিল পরবর্তীতে তোমরা সবাই জানো যে উনিশশো সালে যখন দেশ বিভাগ হয় তখন রেড কমিশন গঠিত হয় রেড কমিশন যেখানে পাকিস্তান ভারতের মানচিত্র মানে সীমানা রেখা নির্ধারণ করা হয় সো রেড ক্লিফ সাহেবের সাহেব অনেক তাড়াহুড়া করতেছিল তার হাতে মাত্র ছয় সপ্তাহ সময় ছিল যে একটা সীমান্ত তৈরি করার জন্য ঠিক আছে সীমান্ত তৈরি করার জন্য তার হাতে হচ্ছে মাত্র ছয় সপ্তাহ সময় ছিল তো তারা করে এসব করতে গিয়ে সে আর এই ছিটমহল জিনিসটাকে আর আমলে নেয় নাই যে এখানে কিছু কিছু জায়গায় স্ক্যাটার রয়ে গেছে কিছু কিছু জায়গা অন্য দেশের জায়গায় এখানে চলে আসছে এই জিনিসটা সে আর আমলে নেয় নাই পরবর্তীতে বাংলাদেশের মানচিত্র বানাইছে হচ্ছে জেমস রেনেল জেমস রেনেল নামে একজন ব্যক্তি সে বাংলাদেশের মানচিত্র অঙ্কন করছিল পূর্ববঙ্গের মানচিত্র অঙ্কন করছিল আচ্ছা সেটা দরকার নয় আমাদের বাট এই সমস্যাটা পরবর্তীতে সমাধান হয় নাই পরে তুমি চিন্তা করো পাকিস্তান আমলেও তো সমাধান হলো না পরে উনিশশো সালে ইন্দিরা মুজিব চুক্তি হয়েছিল উনিশশো সালে ইন্দিরা মুজিব চুক্তি হয়েছিল সেই ইন্দিরা মুজিব চুক্তিতে তারা এটা সমাধান করার চেষ্টা করছিল বাট তখনও কিন্তু সমাধান হয় নাই ভালোভাবে পরে দুই হাজার সালের দিকে এটা সমস্যার সমাধান হয় মানে কি করা হয় জানো যে এ দেখো বাংলাদেশের ভিতরে ভারতের যে জায়গাগুলো ছিল এই জায়গাগুলো হচ্ছে বাংলাদেশকে দিয়ে দেয় এবং ভারতের অভ্যন্তরে বাংলাদেশের যে জায়গাগুলো ছিল সেগুলো ভারতকে দিয়ে দেওয়া হয় তার মানে হচ্ছে এখন কোনো দেশের মাঝখানে কোনো দেশের জায়গা নাই বাংলাদেশের ভিতরে ভারতের যেসব সিট মল ছিল সেগুলোর মালিকানা এখন বাংলাদেশের হাতে আর ভারতের ভিতরে বাংলাদেশের যেগুলো সিট মল ছিল সেগুলোর মালিকানা হচ্ছে ভারতের হাতে এখন কেউ কাউকে হস্তক্ষেপ করবে না যার জায়গায় সেই বুক করবে মানে আমার দেশের ভিতরে আছে এটা এখন আমার এখানে ছিটমহল বলে এখন কোনো কথা নাই ঠিক আছে আচ্ছা কিন্তু তখন ছিল পনেরো সালের আগে ছিল এবং দেখা যায় যে কিছু মানুষের ধরো এই জায়গায় বাংলাদেশের ভিতরে কিছু মানুষ তার আত্মীয় স্বজন বসবাস করতেছে আর একটা ছিটমহলে ভারতের ভিতরে এরকম ঘটনা ঘটছিল আচ্ছা তাহলে এটা হচ্ছে ছিটমহলের ঘটনা আর কি এখানে ঠিক আছে যেমন সবুজ জায়গাগুলো দেখতেছো সবুজ জায়গাগুলা এগুলো হচ্ছে বাংলাদেশের ছিটমহল যেগুলো ভারতের ভিতরে ছিল আর লাল জায়গাগুলা এগুলো হচ্ছে ভারতের ছিটমহল যেগুলো বাংলাদেশের ভিতরে ছিল ওকে আচ্ছা হ্যাঁ তাহলে ভারতের ভিতরে বাংলাদেশের ছিটমহল ছিল একান্নটা তাহলে ভারতের ভিতরে দেখছো এই যে ভারত এই জায়গায় তো ভারত এই জায়গার ভিতরে বাংলাদেশের ছিটমহল ছিল হচ্ছে একান্নটা একান্নটা ছিটমহল ছিল আর বাংলাদেশের ভিতরে ভারতের ছিটমহল ছিল হচ্ছে একশো এগারোটা একশো এগারোটা ঠিক আছে তাহলে এটা মনে রাখতে হবে যে ভারতের ভিতরে বাংলাদেশের ছিটমহল ছিল কয়টা বাংলাদেশের ছিটমহল ভারতের ভিতরে ছিল হচ্ছে একান্নটা ফিফটি ওয়ান বা একান্নটা ছিল একান্নটা ছিল একান্নটা ছিল আর বাংলাদেশের ভিতরে ভারতীয় ছিটমহল অনেক বেশি পরিমাণে ছিল সেটা হচ্ছে একশো এগারোটা একশো ঠিক আছে একশো ছিল তাহলে তুমি চিন্তা করো যখন ছিটমহল বিনিময় হইল ঠিক আছে যে বাংলাদেশের ভিতরে যেসব জায়গা আছে সেগুলো বাংলাদেশকে দিয়ে দিল তাহলে বাংলাদেশের ভিতরে কিন্তু ছিটমহল বেশি ছিল একশো এগারোটা তাহলে বাংলাদেশ কিন্তু কিছু জায়গা এক্সট্রা করে পাইছে ওই যে আমরা প্রথম ক্লাসে পড়ছিলাম এক লক্ষ সাতচল্লিশ হাজার পাঁচশো সত্তর বর্গ কিলোমিটার বাট সে জায়গায় ছশো দশ বলছি তাহলে কিছু বড় কিলোমিটার অ্যাড হয়েছে তার ভিতরে কিন্তু এই ছিটমহলের জায়গাটা আছে তারপর বাংলাদেশ কিন্তু সমুদ্র বিজয় লাভ করে মিয়ানমার এবং ভারতের সাথে তোমরা সবাই জানো যে মিয়ানমারের সাথে জার্মানির আদালতে এবং ভারতের সাথে হচ্ছে নেদারল্যান্ডের হ্যাক যে বিচারালয় সেখানে আন্তর্জাতিক মামলা হয় সে মামলা কিন্তু বাংলাদেশ অনেক সমুদ্র সীমা জয় করে এই সবকিছু অন্তর্ভুক্ত করে বাংলাদেশের আয়তন কিন্তু এক লক্ষ সাতচল্লিশ হাজার ছশো দশ বারো কিলোমিটার হয়ে যায় একটু বাড়ে ছিটমহল বিনিময়ে কিন্তু সেখানে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে আচ্ছা যাই হোক সেটা আমাদের আলোচনার বিষয় না আমাদের আলোচনার বিষয় হচ্ছে এটা যে ভারতের ভিতরে বাংলাদেশের ছিটমহল কয়টা একান্নটা আর বাংলাদেশের অভ্যন্তরে ভারতের ছিটমহল কয়টা একশো এগারোটা একশো এগারোটা এবং লালমহনের হাটে সবথেকে বেশি পরিমাণে ছিটমহল আছে একটা ছন্দ দিয়ে আমরা এটা মনে রাখতে পারি এটা হচ্ছে লাল নীল পঞ্চকুড়ি লাল নীল পঞ্চকুড়ি লাল নীল পঞ্চকুড়ি এই চারটা জেলাতে ছিটমহল আছে লাল নীল পঞ্চকুড়ি লালমনিরহাট লালতে হচ্ছে লালমনির হাট লালতে হচ্ছে লালমনিরহাট নীলতে হচ্ছে নীলফামারি পঞ্চতে হচ্ছে পঞ্চগড় কুড়িতে হচ্ছে কুড়িগ্রাম এই চারটা জেলাতে আমাদের ছিটমহল অবস্থান করতেছে না আমরা কীভাবে মনে রাখবো লাল নীল পঞ্চকুড়ি লাল নীল পঞ্চকুড়ি লাল নীল পঞ্চকুড়ি এবং লালমনির হাটে সব থেকে বেশি ছিটমহল থাকে সংখ্যাটা একটু পড়বা উনসাইটটা এই জন্য লালমনিরহাটকে বলা হয় ছিটমহল বেষ্টিত জেলা লালমনিরহাটে সব থেকে বেশি ছিটমহল আছে এই জন্য লালমনিরহাটকে বলা হয় ছিটমহল বেষ্টিত জেলা কারণ যেহেতু এখানে সবথেকে বেশি পরিমাণে ছিটমহল আছে তাহলে বাকিগুলোর সংখ্যা পড়ার দরকার নাই পঞ্চগড়ের সংখ্যা পড়ার দরকার নেই এগুলো না পড়লেও সমস্যা নাই বাট লালমনিরহাটে সব থেকে বেশি পরিমাণ ছিটমহল আছে তার সংখ্যা হচ্ছে উনষাটটা এটা একটু তোমাকে পড়তে হবে উনষাটটা ছিটমহল আছে লাল নীল পঞ্চগড়ি লালমনিরহাট সেখানে উনষট্টটা ছিটমহল আছে তো এটা হচ্ছে ছিটমহল বিস্তৃত জেলা নীল পঞ্চকুড়ি নীলফামারি পঞ্চগড় এবং হচ্ছে কুড়িগ্রাম আচ্ছা আর বাংলাদেশের ছিটমহল ছিল পশ্চিমবঙ্গের কুচবিহার জেলা এবং হচ্ছে জলপাইগুড়িতে তোমাকে দেখাইছিলাম যে পশ্চিমবঙ্গ এই জায়গায় এই জায়গার ভিতরে কিছু কোচবিহার এবং জলপাইগুড়ি অবস্থান করতেছে এই জায়গায় সেখানে কোচবিহারে হচ্ছে সাতচল্লিশটা এবং জলপাইগুড়িতে হচ্ছে চারটা মোট একান্নটা তাহলে একান্নটা ছিটমহলের ভিতরে কোচবিহারে আছে সাতচল্লিশটা এবং আমাদের জলপাইগুড়িতে আছে চারটা সেগুলো মুখস্থ করার দরকার নাই একবার রিডিং পড়বা এগুলো মুখস্থ না করলে কোনো সমস্যা নাই বাট সম্পূর্ণ সংখ্যা মানে সর সর্বমোট সংখ্যাটা একটু মনে রাখবা যে ভারতের ভিতরে বাংলাদেশের ছিটমহল কয়টা একান্নটা এই সংখ্যাটা একটু মনে রাখতে হবে আর বাংলাদেশের ভিতরে ভারতের ছিটমহল কয়টা একশো এগারোটা এই সংখ্যাটা মানে সব মিলায় মোট সংখ্যাটা একটু মনে রাখবা বাট ভার বাংলাদেশের ভিতরে কারা কারা ছিল এটা মনে রাখার দরকার নাই ঠিক আছে কয়টা ছিল এটা মনে রাখার দরকার নাই সম্পূর্ণ সংখ্যাটা একটু মনে রাখবা কোচবিহার জলপাইগুড়ি এগুলো মনে রাখলেও হবে বাট এইটা মনে রাখতে হবে লাল নীল পঞ্চকুড়ি লালমনিরহাট নীলফামারি পঞ্চ পঞ্চগড় এবং হচ্ছে কুড়িগ্রাম এবং ছিটমহল বৃষ্টিতে জেলা হচ্ছে লালমনিরহাট আচ্ছা তিন বিঘা করিডর এই জিনিসটা কি তিন বিঘা করিডোর তিন বিঘা করিডোর ঠিক আছে এটা কি এটা হচ্ছে বাংলাদেশের একটা ছিটমহল দহগ্রাম আঙ্গরপ্রথা ছিটমহল ঠিক আছে দহগ্রাম আঙ্গরপ্রথা ছিটমহল এটা আমি তোমাকে একটু বলি হ্যাঁ দেখো একটু বুঝাই দিই তাহলে এটা হচ্ছে বাংলাদেশের মানচিত্র বাংলাদেশের মানচিত্র এখানে হচ্ছে ভারত এ জায়গায় ভারত ঠিক আছে তাহলে এখানে একটা ই ছিল বিখ্যাত একটা ছিটমহল ছিল এই জায়গায় ধরো এটার নাম হচ্ছে দহগ্রাম আঙ্গরপোতা ছিটমহল দহগ্রাম আঙ্গরপোতা ছিটমহল ঠিক আছে দহগ্রাম আঙ্গরপোতা ছিটমহল আচ্ছা তো এখন এই জায়গায় কী হয়েছে যে বাংলাদেশের মূল ভূখণ্ড এখানে ধরো এটা একটু দূরে যদি আমি আঁকি একটু দূরে যদি আমি আঁকি তাহলে বাংলাদেশের সীমানা হচ্ছে এখানে আর এখানে হচ্ছে দহগ্রাম আঙ্গরপুথা ছিটমহল ঠিক আছে কোরি ইয়ার লালমনিরহাটের সো এখান থেকে এখানে যাওয়ার জন্য মাঝখানে কি মাঝখানে হচ্ছে ভারত মাঝখানে ভারত তাহলে এখানে বাংলাদেশের অংশ এখানে বাংলাদেশের অংশ মাঝখানে হচ্ছে ভারত এজন্য মাঝখানে একটা করিডোর তৈরি করা হয় মাঝখানে একটা করিডোর তৈরি করা হয় এটাকে বলা হয় তিন বিঘা করিডোর ঠিক আছে তিন বিঘা জমি নিয়ে ভারত মাঝখানে একটা করিডোর তৈরি করে দেয় বাংলাদেশের মানুষের জন্য এটাকে বলা হয় তিন বিঘা করিডোর এই তিন বিঘা করিডোরটা একটা নির্দিষ্ট সময়ে খোলা থাকতো একটা নির্দিষ্ট সময় ওপেন থাকতো বা খোলা থাকতো এই সময়টাতে এই বাংলাদেশ থেকে মানুষ তারা এই দহগ্রাম আঙ্গরপোতা ছিটমহলে যাইতো তাদের আত্মীয় স্বজনের সাথে দেখা করতো তারপর আবার সেখানে ব্যাক করত তাই না এটাকে বলা হয় এই জিনিসটাকে বলা হয় তিন বিঘা করিডোর তার মানে বাংলাদেশের মূল ভূখণ্ডের সাথে দহগ্রাম আঙ্গরপোতা ছিটমহলের মানুষের সংযোগ রক্ষা করার জন্য একটা করিডোর তৈরি করা হয় একটা করিডোর তৈরি করা হয় যেটা একশো আটাত্তর মিটার ইন্টু পঁচাশি মিটার এটা মনে রাখলে সমস্যা নাই জাস্ট একটু বললাম যে একশো আটাত্তর মিটার তাহলে একটা রাস্তা যেটার দৈর্ঘ্য হচ্ছে একশো আটাত্তর মিটার একশো আটাত্তর মিটার এবং যেটার প্রস্থ হচ্ছে এইট্টি ফাইভ বা হচ্ছে পঁচাশি মিটার এরকম একটা রাস্তা তৈরি করা হয় এই রাস্তা দিয়ে তারা মূল ভূখণ্ডের সাথে তোমার হচ্ছে গ্রাম আঙ্গলপুথা ছিটমল সংযোগ রক্ষা করতো ঠিক আছে এটাকে বলা হয় তিন বিঘা করিডোর তিন বিঘা করিডোর পরবর্তীতে এই তিন বিঘা করিডোর এই জায়গাটাকে এই এই জায়গাটা বাংলাদেশকে দিয়ে দেয় ভারত বাংলাদেশকে দিয়ে দেয় এবং তার বিনিময়ে বাংলাদেশ ভারতকে একটা সীমান্ত দেয় যেটা হচ্ছে বেরুবাড়ি সীমান্ত বেরুবাড়ি যেখানে লেখা আছে বেরুবাড়ি সীমান্ত বেরুবাড়ি না বেরুবাড়ি বেরুবাড়ি তাহলে পঞ্চগড় জেলায় একটা সীমান্ত আছে তার নাম হচ্ছে বেরুবাড়ি সীমান্ত তার তুমি চিন্তা করো তিন বিঘা করিডোর এটা কিন্তু ভারতের ভিতরে এবং ভারত বাংলাদেশকে এই তিন বিঘা করিডোরটা দিয়ে দেয় এবং বিনিময়ে ভারত বাংলাদেশ থেকে ভেরুবাড়ি সীমান্তটা নিয়ে নেয় বুঝছ তাহলে ভারত বাংলাদেশকে দেয় তিন বিঘা করিডর আর বাংলাদেশ ভারতকে দেয় ভেরুবাড়ি সীমান্ত ভেরুবাড়ি সীমান্ত আচ্ছা তাহলে দহ গ্রাম আঙ্গুরপোথা ছিটমহলের আয়তন কত পঁয়ত্রিশ বর্গ মাইল একবার রিডিং পড়বে এটা মুখস্থ করার দরকার না একবার রিডিং পড়বা একশো পঁয়ত্রিশ বর্গমাইল ঠিক আছে আচ্ছা তারপর আসো আচ্ছা তারপরে এখানে দেখো এই যে এই লাইনটা একটু পড়বা এই লাইনটা একবার রিডিং পড়বা একটু মুখস্থ করবা যে দহগ্রাম এবং আঙ্গর প্রথা ছিটমহলের সাথে যোগাযোগের জন্য যোগাযোগের জন্য মূল ভূখণ্ডের সাথে একটা করিডোর তৈরি করা হয় তার নাম হচ্ছে তিন বিঘা করিডোর তোমাকে বললাম তাহলে এখানে আমি বাংলাদেশের ভূখণ্ড ওই জায়গায় ওই জায়গায় হচ্ছে দহগ্রাম আঙ্গরপ্রথা ছিটমহল যোগাযোগ করার জন্য ভারতের মাঝখান দিয়ে একটা তিন বিঘা করিডোর তৈরি করা হয় এই করিডোরটাকে বলা হয় তিন বিঘা করিডোর তাহলে এইটা হচ্ছে যোগাযোগ রক্ষা করার জন্য কার সাথে গ্রাম এবং হচ্ছে আঙ্গরপুথা ছিটমহল আঙ্গর আঙ্গরপুথা ছিট ছিটমহল আচ্ছা ভারত বাংলাদেশ সীমান্ত চুক্তি কবে স্বাক্ষরিত হয় এটা কেন আমাকে পড়া লাগবে এটা পড়া লাগবে কারণ এখানে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এখানে ইনক্লুডেড ছিলেন বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এই চুক্তিতে ছিলেন এই জন্য এটা আমাকে পড়তে হবে যে বাংলাদেশ ভারত সীমান্ত চুক্তি স্বাক্ষরিত হয় ষোলোই মে উনিশশো এবং এটাকে আমরা মুজিব ইন্দিরা চুক্তি নামেও জানি মুজিব ইন্দিরা চুক্তি ঠিক আছে তাহলে বাংলাদেশ ভারত সীমান্ত চুক্তি বাংলাদেশ ভারত সীমান্ত চুক্তি এটাকে আমরা কি বলি মুজিব ইন্দিরা চুক্তি বলি ঠিক আছে তাহলে বাংলাদেশ ভারত সীমান্ত চুক্তি এটা কি নামে পরিচিত মুজিব ইন্দিরা চুক্তি মুজিব ইন্দিরা চুক্তি নামেও পরিচিত আচ্ছা মুজিব ইন্দিরা চুক্তি নামে পরিচিত তাহলে এখানে আমরা কি পেলাম একদম আমরা হচ্ছে ছিটমহল নিয়ে পড়াশোনা করলাম যে ভারতের ভিতরে এবার মুখস্থ করে ফেলো ভারতের ভিতরে বাংলাদেশের ছিটমহল কয়টা এটা হচ্ছে একান্নটা আর বাংলাদেশের বিরুদ্ধে ভিতরে ভারতের ছিটমহল কোনটা কয়টা এটা হচ্ছে একশো এগারোটা লাল নীল পঞ্চকুড়ি এর চারটা জেলায় বেশিরভাগ ছিটমহল থাকে লাল নীল পঞ্চকুড়ি এবং সবথেকে বেশি ছিটমহল থাকে হচ্ছে লালমনির হাট লালমনির হাট এখানে থাকে হচ্ছে উনষাটটা ঠিক আছে আর ভারতের কোচবিহার এবং জলপাইগুড়ি এই জায়গায় হচ্ছে সীমা মানে বাংলাদেশের ছিটমহলগুলো অবস্থান করতেছে তিন বিঘা করিডোর এটা কোন ছিটমহলের জন্য এটা হচ্ছে দহগ্রাম আঙ্গরপোতা দহগ্রাম আঙ্গরপোতা ছিটমহলের জন্য এটাকে আমরা অন্তর্ভুক্ত করি আচ্ছা এবং এটা এটা তোমার হচ্ছে যে চুক্তিটা হয় মুজিব ইন্দিরা চুক্তি মুজিব ইন্দিরা চুক্তিটা হয় এই চুক্তির মাধ্যমে বাংলাদেশ বাংলাদেশকে ভারত হস্তান্তর করে তিন বিঘা করিডোর এবং বিনিময়ে বাংলাদেশ ভারতকে বেরুবাড়ি সীমান্ত দেয় বেরুবাড়ি সীমান্ত ঠিক আছে বেরুবাড়ি সীমান্ত আচ্ছা তাহলে এটাগুলো আমাদের ছিটমহল এবার একটু জিনিস দেখো এটা আমি গত ক্লাসে তোমাদেরকে পড়াইছিলাম এই ফিগারটা দেখো এটা হচ্ছে বাংলাদেশের মানচিত্র দেখছো এটা হচ্ছে আমাদের আমাদের সবার প্রিয় সুজলা সবলা শস্য শ্যামলা বাংলাদেশের মানচিত্র বাংলাদেশের মানচিত্র তোমাকে বাংলাদেশের ভৌগোলিক অবস্থাগুলো পড়াইছিলাম লাস্ট ক্লাসে এটা হচ্ছে বাংলাদেশের মানচিত্র এবং এখানে দেখো মেঘালয় দেখছো আমি পড়াইছিলাম প্রথম ক্লাসে একটু মনে করে দেখো বাংলাদেশের উপরে এই জায়গা হচ্ছে মেঘালয় তারপর এই জায়গায় ইউ আকৃতির বিশাল ইউ আকৃতির বিশাল এটা হচ্ছে আমাদের আসাম এটা হচ্ছে আমাদের আসাম এই জায়গায় সুন্দর করে অল্প করে এই জায়গাটা হচ্ছে আমার ত্রিপুরা তারপর এই জায়গায় এটা হচ্ছে আমাদের মিজোরাম এটা হচ্ছে মিজোরাম তারপর সেভেন সিস্টার্সের অন্তর্ভুক্ত এই জায়গায় এটা হচ্ছে মণিপুর দেখছো মণিপুর তারপর এই জায়গা হচ্ছে নাগাল্যান্ড এবং এই জায়গা হচ্ছে আমাদের অরুণাচল ঠিক আছে অরুণাচল দেখছো সেভেন সিস্টার্স উত্তর পূর্ব ভারতের উত্তর পূর্বে সাতটা প্রদেশ সেভেন সিস্টার এই জায়গায় ভুটান আমাদের ভুটান এই জায়গায় নেপাল তাই না নেপাল এবং এখানে কিন্তু কি আছে এখানে তোমার হচ্ছে ডোকলাম সীমান্ত আছে তাই না ভুটান নেপাল এবং হচ্ছে ভারতের এখানে ডোকলাম সীমান্ত যেটা নিয়ে হচ্ছে আমাদের ইন্ডিয়া এবং হচ্ছে চায়নার ভিতরে সমস্যা এবং নেপাল এবং বাংলাদেশের মাঝখানে এই জায়গায় একটা চিকেন স্ন্যাক চিকেন স্ন্যাক বা শিলিগুড়ি করিডোর আছে তাই না এটা আমরা পড়ছি এই জিনিসটা এখানে দেখাইছে আর ওয়েস্ট বেঙ্গল এই পাশে যে বাংলাদেশের পশ্চিমে ভারতের পশ্চিমবঙ্গ এরপর আলাদা রাজ্য আছে এগুলো নিয়ে আমাদের আলোচনা করার কোনো দরকার নাই তাহলে এইটা ছিল এটা ছিল আমাদের সেভেন সিস্টার্সের কথা যেটা আমরা গত ক্লাসে পড়ছিলাম ওকে সবাই ক্লিয়ার কিনা আমাকে একটু বলো সবাই ক্লিয়ার কিনা আমাকে একটু জানো অনেক পড়াইছি এ পর্যন্ত ক্লিয়ার কিনা আমাকে একটু বলো না উচ্চ পাহাড় হচ্ছে গারো পাহাড় বাট পর্বত সিংহ বলতে বোঝাচ্ছি একটা পাহাড়ের সর্বোচ্চ চূড়া বাংলাদেশের উচ্চ পাহাড় হচ্ছে গারো পাহাড় বাট ওটা হচ্ছে পর্বতের একটা চূড়া একটা চূড়া অনেক বড় হয়ে গেছে এটা হচ্ছে তাজিংডং বা হচ্ছে বিজয় হ্যাঁ তভিদ আমার বলবো পড়াশোনা করো কারণ আগে আমরা শেষ করি নেই আমাদের অনেক কিছু বাকি রয়ে গেছে তারপর দেখো এই জায়গায় এই জায়গায় এই জায়গা থেকে তুমি কি পড়বা এই জায়গা থেকে কিছুই পড়ার নয় আসলে কারণ এই জায়গায় মৃত্তিকা গবেষণা ইনস্টিটিউট এটা হচ্ছে ঢাকা এটা একবার পড়তে পারো হায়েস্ট আর কৃষিকাজের জন্য সবথেকে উপযোগী দোয়াশ মাটি এটা সবাই যান এটা নিয়ে কাউকে বলা কিছু নয় দোয়াশ মাটিতে জৈব পদার্থের পরিমাণ অনেক বেশি পরিমাণে থাকে জৈব পদার্থের পরিমাণ অনেক বেশি পরিমাণে থাকে এজন্য দোয়াশ মাটি হচ্ছে কৃষিকাজের জন্য থেকে উপযোগী ঠিক আছে আচ্ছা আর লোহিত মাটি পাওয়া যায় কোথায় লোহিত মাটি লোহিত মাটি পাওয়া যায় হচ্ছে বরেন্দ্রভূমি এবং হচ্ছে মধুপুরগড় একবার বা রিডিং পড়তে পারো এটা ইম্পর্টেন্ট না তাহলে এখান থেকে আসলে কিছুই পড়তে হবে না জাস্ট একটা জিনিসই যে বাংলাদেশের মৃত্তিকা গবেষণা ইনস্টিটিউটটা কোথায় এটা হচ্ছে ঢাকায় বাংলাদেশের মৃত্তিকা গবেষণা ইনস্টিটিউট এটা কোথায় বাংলাদেশের মৃত্তিকা গবেষণা ইনস্টিটিউট হচ্ছে ঢাকায় মোটিভেশন হচ্ছে থেকে বড়ো মোটিভেশন হচ্ছে তুমি এটা চিন্তা করবা যে আমি ফেব্রুয়ারির নয় তারিখে পরীক্ষা ফেব্রুয়ারির দশ তারিখে আমার রেজাল্ট দিবে দশ তারিখ রেজাল্ট দিলে আমি নিজেকে কোথায় দেখতে চাই আমি কি নিজেকে ডিএমসিতে দেখতে চাই নিজেকে একটা গভর্নমেন্ট মেডিকেলে দেখতে চাই নাকি আমি কোথাও চান্স পাই না সেটা দেখতে চাই জাস্ট এটাই চিন্তা করবা ফেব্রুয়ারি দশ তারিখ তো আসবে সবার লাইফে আসবে এতটুকু তো মানো তাহলে ফেব্রুয়ারি দশ তারিখে আমি নিজেকে কোথায় দেখব সেটার সুপান রচিত হবে আজকে এই রাতগুলা এই দুই মাসের ঠিক আছে দুই মাসে যে রাতগুলো আছে এ রাতগুলো হচ্ছে একটা সুপার নির্মাণ করবে যে তুমি ফেব্রুয়ারি দশ তারিখে নিজেকে কোথায় দেখবা বুঝতে পারছো তো তুমি যদি নিজেকে ডিএমসিতে দেখতে চাও গভর্নমেন্ট মেডিকেলে দেখতে চাও তাহলে তোমাকে সেই পরিমাণ পরিশ্রম করতে হবে ঠিক আছে তার মানে এই না যে আমি ঘুম খাওয়া দাওয়া বাদ দিয়ে সারাদিন পড়াশোনা করব না সব কিছুই মেনটেন করবা নাহলে অসুস্থ হয়ে পড়বা বাট প্রথম প্রায়োরিটি থাকবে হচ্ছে পড়ালেখা আমি পড়ালেখা করার পর খাওয়া দাওয়া গম ছাড়া আর কোনো সময় নষ্ট করবো না নামাজ পড়া ছাড়া আর কোনো সময় নষ্ট করবো না ঠিক আছে এটা হচ্ছে সবথেকে বড়ো মোটিভেশন যে আমি নিজেকে কোথায় দেখতে চাই এটা হচ্ছে এটার থেকে বড় মোটিভেশন কিছু হয় না হ্যাঁ এই যে আর্মিন আক্তার একটা ভালো কথা বলছে যে অ্যাডমিশন নিজের সাথে যুদ্ধ করতে হয় নিজের সাথে যে যুদ্ধ করতে পারে সে সব থেকে বড়ো মুজাহিদ ঠিক আছে এর থেকে বড় বড় মোটিভেশন কিছু হয় না তুমি চিন্তা করো এই তুমি তোমার লাইফে কিন্তু ফেব্রুয়ারির দশ তারিখ আসবে তোমরা সবাই এইচএসসি রেজাল্ট নিয়ে চিন্তায় ছিল এই যে রেজাল্টের দিন কিন্তু চলে আসছে এবং তারপরে কিন্তু অনেক দিন পার হয়ে গেছে তুমি ফেব্রুয়ারি দশ তারিখেও আসবে তো নিজেকে কোথায় দেখতে চাও সেটা একটু চিন্তা করো এর থেকে বড় মোটিভেশন কিছু হয় না আচ্ছা তারপর চলো আচ্ছা তাহলে ইউরেনিয়ামের সন্ধান পাওয়া গেছে কুথা এটা হচ্ছে মৌলভী বাজারের কুলাউরা পাহাড়ে মৌলভী একটা পাহাড় আছে এটা হচ্ছে কুলাউরা পাহাড় সেখানে ইউরেনিয়ামের সন্ধান পাওয়া গেছে তাহলে ইউরেনিয়ামের সন্ধান পাওয়া গেছে কুথা এটা হচ্ছে মৌলভী বাজারের কুলাউরা পাহাড়ে মৌলভী বাজারের কুলাউরা পাহাড়ে ইউরেনিয়ামের সন্ধান পাওয়া গেছে ঠিক আছে ইউরেনিয়ামের সন্ধান পাওয়া গেছে আচ্ছা তারপর দেখবা এটা একটু পড়বা যে জয়ন্তিয়া পাহাড় কোথায় সিলেটে সিলেটে একটা পাহাড় আছে তার নাম হচ্ছে জয়ন্তিয়া পাহাড় আর বারিক্কাটিলা এটা কোথায় এটা হচ্ছে সুনামগঞ্জ সুনামগঞ্জের টাঙ্গুয়ার হাওয়ার আমি ঘুরতে গেছিলাম কয়েক মাস আগে সেখানে আছে হচ্ছে আমাদের বারিক্কা টিলা কোথায় এটা হচ্ছে সুনামগঞ্জে ঠিক আছে বারিক্কা এটা কোথায় এটা হচ্ছে সুনামগঞ্জে আচ্ছা তাহলে এখান থেকে দুইটা জিনিসই পড়বা একটা হচ্ছে ইউরেনিয়ামের সন্ধান পাওয়া গেছে কোথায় ইউরেনিয়ামের সন্ধান পাওয়া গেছে কোথায় ক্লাস বাদ দিয়ে কত ঘন্টা পড়া উচিত ক্লাস বাদ দিয়ে কত ঘন্টা পড়া উচিত এটা কোনো প্রশ্ন না প্রশ্ন হচ্ছে কতটুকু পড়লে তোমার কাছে মনে হয় যে আমি সঠিক ট্র্যাকে আছি একটা চ্যাপ্টার পড়তে কারো এক ঘন্টা সময় লাগে কারো দশ ঘন্টা সময় লাগে কারো পাঁচ ঘন্টা সময় লাগে তুমি যে চাপ চারটা পড়বা সেটা খুব ভালোভাবে পড়বা এবং তুমি একদিন ডেলি একদিন রুটিন সেট করো যে আজকে আমি দুটা চ্যাপ্টার পরে শেষ করবো তাহলে দুটা চ্যাপ্টার পরে শেষ করতে যতটুকু টাইম লাগে ততটুকু টাইম দিবা এবং সবথেকে বড়ো কথা হচ্ছে আমি সব সময় চেষ্টা করতাম দেখো এখন তো তোমাদের কোনো কাজ নাই খাওয়া দাওয়া ঘুম ছাড়া তো আর কোনো কাজ নাই তাহলে খাওয়া দাওয়া ঘুম নামাজ পড়া বাদ দিয়ে বাকি যে টাইমটা আছে পড়াশোনা করো তাইলেই এনাফ এবং যতটুকু সময় পড়বা মনোযোগ দিয়ে পড়ো রাতে ছয় ঘন্টা ঘুমাও এটা হচ্ছে এনাফ আর সারাদিন পড়ো এটাই খাওয়া ঘুম বাদ দিয়ে পড়াশোনা করার দরকার নাই খাওয়া দাওয়া করো ঘুমাও নর্মাল লাইফ লিড করো বা পড়াশোনাটা সব থেকে মনোযোগ দাও ওইটাই যেন ফার্স্ট প্রায়োরিটি থাকে আচ্ছা এই জিনিসটা পড়বো আচ্ছা তারপরে আসো আচ্ছা এটা দেখে ভয় পাওয়ার কিছু নাই এটা এটা দেখে ভয় পাওয়ার কিছু নাই এখান থেকে সব জিনিস আমি পড়াবো না পড়ালে হচ্ছে একদম ইজি করে দেব ঠিক আছে এটা দেখে ভয় পাওয়ার কিছু নাই দেখো বিজয় বা হচ্ছে তাজিং এটা আমরা সবাই জানি আমরা সবাই জানি বিজয় বা ডং এটা কোথায় এটা হচ্ছে বান্দরবন এটা হচ্ছে বান্দরবন দেখো আমি একদম সিম্পল করে দিচ্ছি এবং এটা হচ্ছে দেশের সর্বোচ্চ পর্বত শৃঙ্গ এবং এটা উচ্চতার একটু পূর্বা তাহলে প্রথম প্রশ্ন এটা দেশের সর্বোচ্চ পর্বত শৃঙ্গ কোনটা দেশের সর্বোচ্চ পর্বত শৃঙ্গ কোনটা দেশের সর্বোচ্চ পর্বত শৃঙ্গ কোনটা এটা হচ্ছে বিজয় বা হচ্ছে তাতিং ডং টাতিং আরেক নাম হচ্ছে বিজয় এটা হচ্ছে বান্দরবনে এবং এটা হচ্ছে দেশের সর্বোচ্চ পর্বত শৃঙ্গ দেশের সর্বোচ্চ পর্বত শৃঙ্গ আর দ্বিতীয় হচ্ছে ক্যাকরাডং দ্বিতীয় হচ্ছে ক্যাকরাডং ঠিক আছে এখান থেকে এর পরিমাণটা পড়তে হবে না দেখছ অনেক বইতে এগুলো দেওয়া আছে এগুলো পড়তে হবে না আমি একদম সিম্পল করে তোমাদেরকে পড়াচ্ছি দেশের দ্বিতীয় সর্বোচ্চ পর্বত শৃঙ্গ তৃতীয় হচ্ছে মুদকাটাং বা এটাকে অনেকে বলা হয় মুতকটাং মুতকটা মুদকটাং বা মুদক মুদকটাং এরকম বলে ঠিক আছে এটা হচ্ছে দেশের তৃতীয় সর্বোচ্চ পর্বত শৃঙ্গ তৃতীয় সর্বোচ্চ পর্বত শৃঙ্গ হুম তৃতীয় সর্বোচ্চ পর্বত শৃঙ্গ এটাকে অনেকে সাকা হাফং বলে সাকা হাফং সাকা হাফং অনেক বইতে সাকা হাফং বা মুত কটাং এটাকে বাংলাদেশের সর্বোচ্চ পর্বত শৃঙ্গ বলছে কিন্তু আসলে বাংলাদেশের সর্বোচ্চ পর্বত শৃঙ্গ সরকারিভাবে স্বীকৃত এটা হচ্ছে তাজিংডং বা হচ্ছে বিজয় তো সাকা হাফং এটা নিয়ে কারো টেনশন করার দরকার নাই এটা বান্দরবনেই বাট বাংলাদেশের সর্বোচ্চ পর্বত শৃঙ্গ বললে সেটা সবসময় তাজিংডং বা হচ্ছে বিজয় হবে তাজিংডং তাজিং এবং হচ্ছে বিজয় হবে তাজিং অথবা বিজয় হবে আচ্ছা তারপর দেখব চিম্বুক পাহাড় এই জিনিসটা একটু পড়বা চিম্বুক পাহাড় চিম্বুক পাহাড় এটা কোথায় হচ্ছে বান্দরবনে চিম্বুক পাহাড় এটাকে কালো পাহাড় বলা হয় বা হচ্ছে পাহাড়ের রানী বলা হয় বা হচ্ছে বাংলার দার্জিলিং বলা হয় এটা একটু মনে যে কোনটাকে বাংলার দার্জিলিং বলা হয় বা কালা পাহাড় বলা হয় বা হচ্ছে পাহাড়ের রানী বলা হয় পাহাড়ের রানী বলা হয় ঠিক আছে এটা হচ্ছে আমাদের চিম্বুক পাহাড় চিম্বুক পাহাড় ঠিক আছে বান্দরবনের চিম্বুক পাহাড় এটাকে কালা পাহাড় বলা হয় বা পাহাড়ের রানী বলা হয় বা হচ্ছে বাংলার দার্জিলিং বলা হয় বাংলার দার্জিলিং বলা হয় আর আলোটিলা পাহাড় এটা একটু রিডিং পড়তে পারো বা রিডিং পড় বা আলোটিলা পাহাড় খাগড়াছড়িতে এটা হচ্ছে খাগড়াছড়ির সর্বোচ্চ পাহাড় হচ্ছে আলোটিলা পাহাড় ঠিক আছে তারপর দেখো হিমছড়ি পাহাড় এবং সীতাকুণ্ডা পাহাড় এই দুটা জিনিস একটু গুরুত্বপূর্ণ হিমছড়ি পাহাড় এবং হচ্ছে সীতাকুণ্ড পাহাড় হিমচুরি কোথায় একটু আগে আমরা বলছি যে হিমছড়িটা হচ্ছে কক্সেস বাজার হিমছড়িটা হচ্ছে কক্সেস বাজারে আমরা একটু আগে বলছি এবং এখানে হচ্ছে শীতল পানির ঝর্ণা আছে হিমচুরি পাহাড় এখানে আছে কি এখানে হচ্ছে শীতল পানির ঝর্ণা শীতল পানির ঝর্ণা আছে তার মানে কি এখানে গরম পানির ঝর্ণা থাকবে এটা কোথায় এটা হচ্ছে সীতাকুণ্ডে ঠিক আছে গরম পানির জন্য এটা হচ্ছে সীতাকুণ্ড পাহাড় চট্টগ্রামের সীতাকুণ্ড এখানে থাকে কি গরম পানির ঝর্ণা তাহলে এই দুটো জিনিস আমাকে একটু পড়তে হবে যে শীতল পানির ঝর্ণা কোথায় এটা হচ্ছে হিমছড়ি পাহাড় হিমছুরি পাহাড় ঠিক আছে হিমছড়ি পাহাড়ে কক্সবাজবের হিমছড়ি পাহাড় সেখানে হচ্ছে শীতল পানির ঝর্ণা শীতল পানির ঝর্ণা আর চট্টগ্রামের সীতাকুণ্ড পাহাড় চট্টগ্রামের সীতাকুণ্ড পাহাড় এখানে থাকে হচ্ছে গরম পানির ঝর্ণা গরম পানির কোথায় থাকে এটা থাকে হচ্ছে চট্টগ্রামের সীতাকুণ্ড পাহাড় আর পড়তে হবে না বাটলি পাহাড় শিপ্পি পাহাড় এগুলো পড়তে হবে না দেখো আমি সহজ করে দিচ্ছি একদম এখান থেকে প্রথম প্রশ্ন হবে এটা যে বাংলাদেশের সর্বোচ্চ পর্বত শৃঙ্গ কোনটা বাংলাদেশের সর্বোচ্চ পর্বত শৃঙ্গ কোনটা এটা হচ্ছে চাদিংডং বা বিজয় এটার দৈর্ঘ্য কতটুকু বারোশো আশি মিটার তারপর দ্বিতীয় পর্বত শৃঙ্গ কোনটা এটা পরীক্ষার প্রশ্ন আসতে পারে এটা হচ্ছে ক্যাকরাডং ক্যাকরাডং হচ্ছে দ্বিতীয় সর্বোচ্চ পর্বত শৃঙ্গ বাংলাদেশের দ্বিতীয় সর্বোচ্চ শৃঙ্গ কোনটা এটা হচ্ছে ক্যাকড়াড এটা পরীক্ষাতে আসতে পারে তাহলে দেশের সর্বোচ্চ পর্বত শৃঙ্গ কোনটা বিজয় বা হচ্ছে তাজিং ডং যেটা হচ্ছে বান্দরবন আর দ্বিতীয় সর্বোচ্চ পর্বত শৃঙ্গ কোনটা ক্যাকড়াডং যেটা হচ্ছে বান্দরবন বান্দরবন তারপরে প্রশ্ন আসবে এটা যে কোনটাকে পাহাড়ের রানী বলা হয় কোন পাহাড়কে পাহাড়ের রানী বলা হয় কোন পাহাড়কে কালাপাহাড় বলা হয় কোন পাহাড়কে বাংলার দার্জিলিং বলা হয় কোনটাকে পাহাড় বলা হয় কোনটাকে পাহাড়ের রানী বলা হয় কোনটাকে বাংলার দার্জিলিং বলা হয় এটা হবে চিম্বুক পাহাড় চিম্বুক পাহাড় বান্দরবন ঠিক আছে এটাকে কালাপাহাড় বলা হবে পাহাড়ের রানী বলা হবে বাংলার দার্জিলিং বলা হবে ঠিক আছে আবার শীতল পানির ঝর্ণা এবং গরম পানির ঝর্ণা শীতল পানির ঝর্ণা শীতল পানির জন্য এটা কোথায় এটা হচ্ছে হিমছড়ি পাহাড় শীতল পানির ঝর্ণা এটা কোথায় এটা হচ্ছে হিমছড়ি আর গরম পানির জন্য বললে এটা হবে সীতাকুণ্ডে ঠিক আছে এই কয়েকটা জিনিস আমাকে একটু পড়তে হবে হিমছড়িতে এই কয়েকটা জিনিস পড়তে হবে দেখো অনেক জিনিস ছিল আমি একদম সিম্পল করে তোমাকে এই কয়েকটা জিনিস পড়তেছি বলতেছি তাহলে এই কয়েকটা জিনিস যারা নোট করতেছ নোটটা হচ্ছে প্রয়সে দিয়ে দিবা বা হচ্ছে জিকে ইংলিশ বেসে তো তোমাদের টেলিগ্রাম গ্রুপ তো একটাই প্রয়সে দিয়ে দিবা নোটটা তাহলে নোটটা পড়লে তোমাদের হয়ে যাবে আর পিডিএফ দেখতে হবে না বড় তাহলে পৃথিবীর বৃহত্তম বদ্বীপ হচ্ছে বাংলাদেশ গত ক্লাসে আমি বদ্বীপ নিয়ে কথা বলছি যে বৃহত্তম বদ্বীপ হচ্ছে বাংলাদেশ আর বাংলাদেশের বৃহত্তম বদ্বীপ হচ্ছে সুন্দরবন এই জায়গায় পেস খায়ও না এই জায়গায় পেস খায় না পৃথিবীর বৃহত্তম বদ্বীপ হচ্ছে বাংলাদেশ পৃথিবীর বৃহত্তম বদ্বীপ বা হচ্ছে রিভার ডেল্টা সেটা হচ্ছে বাংলাদেশ গত ক্লাসে বলছি আর বাংলাদেশের বৃহত্তম বদ্বীপ বললে সেটা হবে সুন্দরবন বাংলাদেশের বৃহত্তম বদ্বীপ বললে হবে সুন্দরবন বদ্বীপ আর যদি বলে শুধুমাত্র দ্বীপ শুধুমাত্র দ্বীপ বলে বদ্বীপ যদি না বলে দেখো যদি বলে বাংলাদেশের বৃহত্তম ব দ্বীপ তাইলে হবে সুন্দরবন আর ভ কথাটা না থাকলে শুধু দ্বীপ বললে বা একমাত্র দ্বীপ জেলা বললে সেটা হবে ভোলা এবং ভোলা হচ্ছে দ্বীপের রানী তাহলে বাংলাদেশের বৃহত্তম দ্বীপ বাংলাদেশের বৃহত্তম দ্বীপ সেক্ষেত্রেও আনসার হবে ভোলা কিন্তু যদি বলি বাংলাদেশের বৃহত্তম ভ কোনটা ঠিক আছে বদ্বীপ বাংলাদেশের বৃহত্তম বদ্বীপ যদি বলি তাহলে সেক্ষেত্রে হবে সুন্দরবন বাংলাদেশের বৃহত্তম দ্বীপ আনসার কি ভোলা বাংলাদেশের বৃহত্তম ব দ্বীপ আনসার কী সুন্দরবন আর পৃথিবীর বৃহত্তম বদ্বীপ আনসার কি বাংলাদেশ বা পৃথিবীর বৃহত্তম দ্বীপ আনসার কি গ্রিনল্যান্ড ঠিক আছে পৃথিবীর বৃহত্তম দ্বীপ হচ্ছে গ্রিনল্যান্ড বা পৃথিবীর বৃহত্তম বদ্বীপ হচ্ছে বাংলাদেশ ডেল্টা হচ্ছে বাংলাদেশ আর বদ্বীপ মানে কি গত ক্লাসে যে নদ নদীগুলা তার অববাহিকায় পলি সেডিমেন্ট নিয়ে এসে বা নদীর মোহনায় যেখানে সমুদ্রের সাথে মিলিত হয় সে জায়গায় প্রচুর নুড়ি কঙ্কর বালি সিমেন্ট পলি নিয়ে এসে একটা দ্বীপ তৈরি করে একটা দেশ তৈরি করে সেটা হচ্ছে বদ্বীপ বদ্বীপ ঠিক আছে এটা হচ্ছে বদ্বীপ তাহলে বাংলাদেশের বৃহত্তম দ্বীপ বা একমাত্র দ্বীপ জেলা হচ্ছে বোলা যেটাকে দ্বীপের রানী বলা হয় আর বাংলাদেশে বাতিগড়ের জন্য বিখ্যাত কোনটা এটা হচ্ছে কুতুবদিয়া কুতুবদিয়া বাতিগড় কুতুব দিয়া বাতিগড় এখন বাতিগর জিনিসটা কি আসলে বাতিগর জিনিসটা নিয়ে আমি যে সংক্ষেপে একটু বলি দেখবা অনেক নদ নদী বা হচ্ছে সমুদ্রে যখন জাহাজ চলাচল করে তখন এখন আধুনিক যুগে তারা কম্পাস ইউজ করে কম্পাস কম্পাস ইউজ করে বা দিক নির্ণায়ক অনেক যন্ত্র ইউজ করে বাট একটা সময় ছিল কোনো কম্পাস ছিল না তখন তারা বাতিগড় ইউজ করতো মানে সমুদ্রের মাঝখানে একটা দর হঠাৎ করে সমুদ্র অনেক বড় সমুদ্র সমুদ্র হঠাৎ করে এখানে একটা লাইট হাউস লাইট হাউস বলা হয় এখানে লাইট হাউস এই লাইট হাউস দেখে তারা দিক বুঝতে পারত। এই লাইট হাউসটা দেখে তারা হচ্ছে এখান থেকে লাইট বেরোতো তারা এটা দেখে দ্বীপ বুঝতে মানে বুঝতে পারত যে সমুদ্রে কোন দিকে তাদের যাইতে হবে এটাকে বলা হয় বাতিগড় এবং পৃথিবীর গুরুত্বপূর্ণ একটা বাতিঘর ছিল আলেকজান্দ্রিয়া বাতিগড় তোমরা নাম শুনে থাকবে আলেকজান্দ্রিয়া বাতিগর কিন্তু বাংলাদেশে ছিল কুতুবদিয়া কক্সবাজারে কুতুবদিয়া একটা বাতিগর ছিল ঠিক আছে বাংলাদেশের বাতিগরের জন্য বিখ্যাত ছিল বাজারে কুতুবদিয়া কুতুবদিয়া বাতিগড় দিয়া বাতিগর কক্সবাজারের কুতুবদিয়া বাতিগড় ছিল বাংলাদেশে আছে ঠিক আছে আচ্ছা এটা মনে রাখবা আর কোরাল দ্বীপ কোরাল দ্বীপ হচ্ছে স্যান্ট মার্টিন দ্বীপ কোরাল বা প্রবাল প্রবাল মানে কি প্রবাল মানে কি প্রবাল হচ্ছে নিডারিয়া পরভুক্ত একটা প্রাণী নিডারিয়া পরভুক্ত পর্বের অ্যান্থোজুয়া শ্রেণীর কিছু প্রাণী আছে নিডারিয়া পর্বের অ্যান্থোজোয়া শ্রেণীর কিছু প্রাণী আছে যাদের বডি থেকে ক্যালসিয়াম কার্বোনেট সিক্রেট হয় ক্যালসিয়াম কার্বোনেট সিক্রেট হয় এই ক্যালসিয়াম কার্বোনেটটা তাদের দেহের চারদিকে একটা পাথরের মতো আবরণ তৈরি করে বিভিন্ন রঙের বিভিন্ন বর্ণের আস্তরণ তৈরি করে যেটাকে বলা হয় প্রবাল বা কোরাল বা হচ্ছে প্রবাল প্রাচীর তুমি দেখবা ন্যাশনাল জিওগ্রাফিতে অনেক সময় সমুদ্রের তলদেশে কী কী আছে এটা দেখায় দেখবে যে সমুদ্রের তরদেশে হচ্ছে বিভিন্ন কালারের বিভিন্ন বর্ণের অনেকগুলা শক্ত স্ট্রাকচার দেখা যায় পাথরের মতো এগুলা কিন্তু প্রাণী এগুলো কিন্তু নন ভার্টি ব্রাড বা এদের প্রাণ আছে তারা নিজারিয়া পরভুক্ত অ্যান্থোজোয়া শ্রেণির কিছু প্রাণী এবং তাদেরকে বলা হয় কোরাল বা হচ্ছে সামুদ্রিক প্রবাল ঠিক আছে ওই যে আমরা বললাম না নিজারিয়া পরভুক্ত প্রাণীদেরকে সমুদ্রের ফুল বলা হয় কেন কারণ তারা যে কালার গ্রহণ করে তাদের শরীর থেকে ক্যালসিয়াম কার্বোনেট সিক্রেট হয় চুন সিক্রেট হয় বিভিন্ন কালারের এগুলা দেখতে ফুলের মতো মনে হয় এই জন্য এটাকে বলা হয় প্রবাল প্রাচীর এবং এটাকে বলা হয় প্রবাল প্রাচীর এবং এটাকে এই জন্য এটা হচ্ছে প্রবাল প্রাচীর তাহলে এই এই প্রবালগুলো পাওয়া যায় হচ্ছে মার্টিন দ্বীপে তাহলে মার্টিন দ্বীপে কিন্তু প্রচুর কোরাল বা হচ্ছে প্রবাল পাওয়া যায় ঠিক আছে প্রবাল পাওয়া যায় এটা একটু মনে রাখবো তারপরে আসো আচ্ছা সেখান থেকে কি পড়বা এখান থেকে একটু পড়বো এই লাইনটা একটু পড়তে পারবো মার্টিন দ্বীপটা যে নদীর মুখে অবস্থিত এটা হচ্ছে নাফ নদী তাহলে সেন্ট মার্টিন দ্বীপটা হচ্ছে নাফ নদীর মুখে অবস্থিত ঠিক আছে নাফ নদীর মুখে অবস্থিত তাহলে মার্টিন দ্বীপটা নাফ নদীর মুখে অবস্থান করে ঠিক আছে নাফ নদীর মুখে অবস্থান হচ্ছে আমাদের মার্টিন দ্বীপ মার্টিন দ্বীপ আচ্ছা আর সর্ব দক্ষিণের স্থান এবং দ্বীপ হচ্ছে ছেড়া দ্বীপ সবথেকে দক্ষিণে থাকে হচ্ছে ছেড়া দ্বীপ এবং ছেড়া দ্বীপের আয়তনটা একটু পড়বা এটা হচ্ছে তিন বর্গ কিলোমিটার ঠিক আছে এবং ছেঁড়া তুমি চিন্তা করো বাংলাদেশের একদম দক্ষিণে ইউনিয়ন কোনটা ইউনিয়ন হচ্ছে স্যান্ট মার্টিন স্যান্ট মার্টিন থেকে আরো পাঁচ কিলোমিটার দক্ষিণে স্যান্ট মার্টিন থেকে আরো তাহলে তুমি চিন্তা করো বাংলাদেশের মানচিত্র বাংলাদেশের মানচিত্রের তাহলে এই জায়গায় কক্সবাজার এদিকে স্যান্ট মার্টিন গেলে এখান থেকেও আরো পাঁচ কিলোমিটার দক্ষিণে গেলে তুমি হচ্ছে পাবা পাওয়া দ্বীপ পাবা ঠিক আছে স্যান্ট মার্টিন থেকে আরো পাঁচ কিলোমিটার দক্ষিণে এরপর দেখো বাংলাদেশ এবং ভারতের মধ্যে বিরোধপূর্ণ একটা দ্বীপ ছিল দক্ষিণ তালপট্টি দ্বীপ দক্ষিণ তালপট্টি দ্বীপ দক্ষিণ তালপট্টি দ্বীপটা এই যে বাংলাদেশ সাতক্ষীরা জেলার দিকে সাতক্ষীরা জেলার দক্ষিণে একটা দ্বীপের মতো ছিল এটা নাম হচ্ছে বাংলাদেশ এটা নাম দিছিল এই জায়গায় সাতক্ষীরা দক্ষিণ দিকে এই জায়গায় একটা দ্বীপের মতো ছিল বাংলাদেশ এর নাম দিছে দক্ষিণ তালপট্টি বা হচ্ছে পূর্বাসা ঠিক আছে পূর্বাসা তাহলে একটা দ্বীপের মতো জেগে উঠছিল বুঝছো এই বাংলাদেশ সাতক্ষীরার সামনের দিকে এই জায়গায় সুন্দরবনের সামনের দিকে এই জায়গায় একটা দ্বীপের মতো জেগে উঠছিল এই এটার নাম বাংলাদেশ দিচ্ছে দক্ষিণ তালপটটি দক্ষিণ তালপটটি দক্ষিণ তালপোটটি বা হচ্ছে পূর্বাশা দক্ষিণ তালপোটটি বা হচ্ছে পূর্বাশা আর এই জায়গাটা বিরোধপূর্ণ ছিল তার মানে ভারত বলতেছিলো এই জায়গাটা আমাদের আর বাংলাদেশ বলতেছিলো এই জায়গাটা আমাদের এবং ভারত এটার নাম দেওয়া হচ্ছে নিউ মোর নিউ মোর নিউ মোর ভারত এটার নাম কি এই যে নিউমোর মোর ভারতের নাম দিছিল হচ্ছে নিউমোর পরে এই দুইটা এই জায়গাটা নিয়ে অনেক জামেলা হয়েছিল বাংলাদেশ এবং ভারতের ভিতরে বাংলাদেশ বলতেছে এটা আমার আর ভারত বলতেছে এটা আমার পরবর্তীতে তোমরা সবাই জানো যে ভারতের সাথে বাংলাদেশের একটা মানে সমুদ্র আইনে মামলা হয় এই মামলাতে এই মামলাতে বাংলাদেশ কিন্তু বেশিরভাগ জায়গা পায় এবং বঙ্গোপসাগরের বেশিরভাগ জায়গা হচ্ছে বাংলাদেশ পায় এবং অল্প জায়গা পায় হচ্ছে অল্প জায়গা অল্প কিছু জায়গা বাকি থাকে যে জায়গাগুলা পায় হচ্ছে কারা ভারত এবং ভারত যে অল্প জায়গা পায় ঠিক আছে ভারত যে অল্প জায়গা পায় তার ভিতরে কিন্তু ইটা ছিল তোমার এই দক্ষিণ তালপট্টি বা নিউমটা ছিল মানে নিউমোটটা ওদেরই পাওয়ার কথা ছিল কিন্তু পরবর্তীতে একটা সময় গিয়ে তোমার নিমোরটা কিন্তু হারাই যায় বুঝছো একটা সময় গিয়ে হচ্ছে তোমার নিমোরটা থাকে না নিমোরটা হচ্ছে সমুদ্রগর্ভে তলায় যায় ফলে এটা থাকলেও খুব একটা সুবিধা হতো না কারণ যেহেতু এটা ভারতের অন্তর্ভুক্ত হয়ে যায় বাংলাদেশের অন্তর্ভুক্ত ছিল না এই জন্য হচ্ছে এটা নিয়ে আর তেমন পরবর্তীতে আর কোনো কথাবার্তা আসে নাই যেহেতু এটা হারাই গেছে বাট বাংলাদেশ এবং ভারতের মধ্যে বিরোধপূর্ণ দ্বীপ কোনটা ছিল এটা একটু মনে রাখবা দক্ষিণ তালপট্টি দক্ষিণ তালপট্টি দ্বীপের অপর নাম কি এটা হচ্ছে পূর্বাসা দক্ষিণ তালপট্টি দ্বীপের অপর নাম কি এটা হচ্ছে পূর্বাসা দ্বীপ আর ভারত এটার নাম কি দিছে ভারত এটার নাম কি দিছে ভারত এটার নাম কি দিছে ভারত এটার নাম দিতে হচ্ছে ভারত এটার নাম কি দিছে ভারতীয়টার নাম দিতে হচ্ছে নিউ মোড় ঠিক আছে নিউ মোড় আর শাহবাজপুর দ্বীপ এটা কোনটাকে বলা হয় ভোলা ভোলাকে বলা হয় শাহবাজপুর দ্বীপ ঠিক আছে ভোলা তাহলে ভোলা ভোলাকে বলা হয় শাহবাজপুর দ্বীপ তাহলে শাহবাজপুর দ্বীপ হচ্ছে ভোলা ঠিক আছে ভোলা 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 এক নাম হচ্ছে শাহবাজপুর দ্বীপ তাহলে বাংলাদেশ এখান থেকে প্রশ্ন আসবে কি এখান থেকে প্রশ্ন আসবে যে বাংলাদেশ এবং ভারতের ভিতরে যে নদীটা নিয়ে যে দ্বীপটা নিয়ে ঝামেলা হয়েছিল নদীর না দ্বীপ দ্বীপ নিয়ে ঝামেলা হয়েছিল এটা হচ্ছে দক্ষিণ তালপট্টি দ্বীপ ঠিক আছে তারপর আসবে ছেড়া আয়তন কত এটা আসবে ছেড়া আয়তন হচ্ছে তিন বর্গ কিলোমিটার থ্রি স্কোয়ার কিলোমিটার হচ্ছে ছেড়া দ্বীপের আয়তন ছেড়াদ্বীপের আয়তন হচ্ছে তিন বর্গ কিলোমিটার আচ্ছা তারপরে চলো আচ্ছা নিজম দ্বীপ নিজম দ্বীপ থেকে তুমি কি পড়বা নিজমদ্বীপ থেকে বেশি কিছু পড়ার দরকার নাই ঠিক আছে নিজম দ্বীপ থেকে বেশি কিছু পড়ার দরকার নাই একটা জিনিস পড়বা যে এটা ম্যাঘনা নদীর মোহনায় এটা নোয়াখালী জেলায় ঠিক আছে মেঘনা নদীর মোহনায় নোয়াখালী জেলায় এর আয়তন হচ্ছে একানব্বই বর্গ কিলোমিটার আয়তন হচ্ছে একানব্বই বর্গ কিলোমিটার এবং এই দ্বীপের নাম হচ্ছে বাউলার চর বা হচ্ছে চর উসমান উসমান নামে একজন ব্যক্তি এখানে প্রথমে আসছিল এরকম ধারণা করে অনেকেই জন্য এটাকে চর উসমানও বলা হয় তার নিজম দ্বীপ এটা হচ্ছে এটা নোয়াখালীতে এটা হচ্ছে মেঘনা নদীর মোহনায় নোয়াখালীতে এবং এটা হচ্ছে মেঘনা নদীর মোহনায় মেঘনা নদীর মোহনায় অবস্থান করতেছে এবং এর আয়তনটা একটু পড়বা আয়তনটা হচ্ছে একানব্বই বর্গ কিলোমিটার ম্যাগনা নদীর মোহনায় এর আয়তন হচ্ছে একানব্বই বর্গ কিলোমিটার এই দ্বীপের অপর নাম হচ্ছে বাউলার চর অথবা চর উসমান ঠিক আছে তাহলে নিজম দ্বীপ কেন বলা হয় এটাকে নিজম দ্বীপ কেন বলা হয় কারণ ধারণা করা হয় যে উনিশশো সালে একটা বিশাল বড় একটা ঘূর্ণিঝড় হয়েছিল তোমরা অনেকে নাম শুনে থাকবা এই ঘূর্ণিঝড়টাকে বলা হয়তো গোরকি ঘূর্ণিঝড় গোরকি উনিশশো সালে বাংলাদেশের উপকূলে অনেক প্রাণঘাতী একটা ঘূর্ণিঝড় হয়েছিল প্রায় পাঁচ লক্ষ মানুষ মারা গেছিলো এই ঘূর্ণিঝড়ে সেই ঘূর্ণিঝড়টার নাম হচ্ছে গোরকি ঘূর্ণিঝড় গোরকি এটা লাগবে না আমি জাস্ট বলতেছি জানার জন্য এবং এই ঘূর্ণিঝড় গোরকিতে এই নিজম দ্বীপে প্রায় বেশিরভাগ মানুষ এবং গরু ছাগল সবকিছু কিছু মারা গেছিল পরে যেন একজন ব্যক্তি যে এই জায়গায় ঘুরতে আসছিলো সে একটা কথা বলে যে এই জায়গাটা একদম নিঝুম কোনো প্রাণের অস্তিত্ব নাই একদম নিঝুম সেখান থেকে নিঝুম কথাটা আসছে এটাকে বলা হয় নিজুম দ্বীপ ঠিক আছে নিজম দ্বীপ তাহলে এটা হচ্ছে নোয়াখালী জেলার ম্যাঘনা নদীর মোহনা তাহলে নোয়াখালী জেলায় মেঘনা নদীর মোহনায় আমাদের নিজম দ্বীপটা অবস্থান করতেছে এবং এই দ্বীপটার পূর্ব নাম আগে আগে এটাকে বাওলার চর বলতো এবং কেউ কেউ এটাকে চর উসমানও বলা হয় চর উসমান তাহলে এখান থেকে পরীক্ষায় প্রশ্ন আসবে যে নিজম দ্বীপ নিজম দ্বীপ এটাকে কি বলা হতো এটাকে বাউলার চর বলা হতো বা এটাকে চর উসমান বলা হতো বাউলার চর বলা হতো বা চর উসমান বলা হতো এবং এটা কোথায় বা এটা কোন নদীর মোহনায় এটা হচ্ছে নোয়াখালী জেলায় এটা হচ্ছে নোয়াখালী জেলায় এবং এটা হচ্ছে মেঘনা নদীর মোহনায় নোয়াখালী জেলা এবং এটা হচ্ছে নদীর মোহনা এবং আয়তন কতটুকু আয়তন হচ্ছে একানব্বই বর্গ কিলোমিটার এর আয়তন কতটুকু এর আয়তন হচ্ছে একানব্বই বর্গ কিলোমিটার এর আয়তন কতটুকু এর আয়তন হচ্ছে একানব্বই বর্গ কিলোমিটার ঠিক আছে এর আয়তন হচ্ছে কতটুকু একানব্বই বর্গ কিলোমিটার একানব্বই বর্গ কিলোমিটার তারপর দেখো এই হিরন পয়েন্ট এবং হচ্ছে টাইগার পয়েন্ট এগুলো কোথায় সুন্দরবনে দক্ষিণে উত্তরে পশ্চিমে এগুলো পড়া দরকার নাই ঠিক আছে এটা হচ্ছে সুন্দরবনে সুন্দরবনে যাচ্ছিটা মনে রাখবা হিরন পয়েন্ট এবং হচ্ছে টাইগার পয়েন্ট হচ্ছে সুন্দরবনে আর বঙ্গবন্ধু দ্বীপ অবস্থান করে কোথায় সুন্দরবনে এটা মনে রাখবা ঠিক আছে সুন্দরবনে সুন্দরবনে আর দুবলার চর এটা কোথায় দুবলার চর এটাও কিন্তু সুন্দরবনে ঠিক আছে দুবলার চর দুবলার চর ঠিক আছে দুবলার চর তাহলে সুন্দরবনের এখানে হচ্ছে বঙ্গবন্ধু দ্বীপ এটাও সুন্দরবনে আছে বঙ্গবন্ধু দ্বীপ সুন্দরবনের দক্ষিণে মংলা উপজেলার দুবলার চর থেকে দশ কিলোমিটার দক্ষিণে বঙ্গোপসাগরে মানে বঙ্গবন্ধুর দ্বীপটা তোমার সুন্দরবনের দক্ষিণে অবস্থান করতেছে বঙ্গোপসাগরে জাস্ট এতটুকুই মনে রাখবা বঙ্গবন্ধুর দ্বীপটা সুন্দরবনের দক্ষিণে এই বঙ্গোপসাগরে এই জায়গায় অবস্থান করতেছে আচ্ছা আর সোনাদিয়া দিয়া দ্বীপ এটা হচ্ছে কক্সবাজারের কাছাকাছি অবস্থান করে এবং আয়তনটা একটু পড়বা নয় বর্গ কিলোমিটার সোনাদিয়া দ্বীপ এটা মাঝে 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 তোমার পরীক্ষাতে আসতে পারে সোনাদিয়া দ্বীপ সোনাদিয়া দ্বীপ এটা কোথায় এটা হচ্ছে আমাদের কক্সবাজারের সন্নিকটে বঙ্গোপসাগরে এর আয়তন হচ্ছে নয় বর্গ কিলোমিটার তাহলে এখান থেকে সবচেয়ে গুরুত্বপূর্ণ নিজম দ্বীপটা কোথায় নোয়াখালীতে ম্যাগন নদীর মোহনা এটা একটু পড়বা নিজম দ্বীপ ঠিক আছে নিজম দ্বীপটা একটু পড়বা নিজম দ্বীপের আয়তনটা একটা পড়বা সোনাদিয়া দ্বীপ এর আয়তনটা একটা পড়বে একটু রিডিং পড়বো আর কি আর হিরন পয়েন্ট টাইগার পয়েন্ট এগুলো কোথায় হিরন পয়েন্ট টাইগার পয়েন্ট এগুলো কোথায় এগুলো হচ্ছে সুন্দরবনে ঠিক আছে হিরণ পয়েন্ট এবং হচ্ছে টাইগার পয়েন্ট এগুলো কোথায় এগুলো হচ্ছে সুন্দরবনে আর দুবলার চর থাকে দুবলার চর সুন্দরবনের দক্ষিণে এই জায়গায় বঙ্গোপসাগরে এই জায়গায় দুবলার চর থাকে এবং বঙ্গবন্ধু দ্বীপ যেহেতু বঙ্গবন্ধু নামটা আছে তাহলে এটা আমাকে পড়তে হবে বঙ্গবন্ধু দ্বীপ ঠিক আছে বঙ্গবন্ধু দ্বীপ আচ্ছা তারপরে চলো তারপরে আসো তাহলে ভোলা ভোলা একটা দ্বীপ তাই না ভোলা হচ্ছে দ্বীপ এবং বাংলাদেশের বৃহত্তম দ্বীপ ওই যে আমরা পড়লাম বাংলাদেশের বৃহত্তম দ্বীপ হচ্ছে ভোলা বাট যদি আমি বদ্বীপ বলে দিই তাহলে অবস্থা খারাপ তাহলে হবে সুন্দরবন আর পৃথিবীর বৃহত্তম বদ্বীপ বাংলাদেশ পৃথিবীর বৃহত্তম দ্বীপ হচ্ছে গ্রিনল্যান্ড যেটা হচ্ছে আন্তর্জাতিক প্রশ্ন তাহলে মনপুরা দ্বীপ ঠিক আছে মনপুরা মনপুরা দ্বীপ এটা কোথায় এটা হচ্ছে ভোলা মনপুরা দ্বীপ এটা কোথায় মনপুরা দ্বীপ এটা হচ্ছে ভোলাতে মনপুরা দ্বীপ কোথায় মনপুরা দ্বীপ হচ্ছে ভোলাতে এখান থেকে একটু পড়বে এটা হচ্ছে পর্তুগিজদের আস্তানা ছিল তাহলে একটা দ্বীপ ভোলার এভাবে প্রেক্ষে প্রশ্ন আসতে পারে যে ভোলায় একটা দ্বীপ আছে যেই দ্বীপ দ্বীপটাতে পর্তুগিজদের আস্তানা ছিল ভোলায় একটা দ্বীপ আছে যে দ্বীপটাতে পর্তুগিজদের আস্তানা ছিল ঠিক আছে পর্তুগিজদের আস্তানা ছিল এটা হচ্ছে মনপুরা দ্বীপ ঠিক আছে মনপুরা দ্বীপ তাহলে মনপুরা দ্বীপ এখানে পর্তুগিজদের আস্থানা ছিল ঠিক আছে পর্তুগিজদের আস্থানা ছিল আচ্ছা তারপর স্যান্ট মার্টিন স্যান্ট মার্টিন স্যান্ট মার্টিন এটা হচ্ছে একমাত্র প্রবাল দ্বীপ তোমাকে একটু আগে প্রবল বা কোরাল নিয়ে কথা বলছি তাহলে বাংলাদেশের একমাত্র প্রবাল বা কোরাল দ্বীপ হচ্ছে কোনটা স্যান্ট মার্টিন এবং এটাকে স্যান্ট মার্টিনকে নারিকেল জিঞ্জিরা বলে কি বলে নারিকেল জিঞ্জিরা স্যান্ট মার্টিনকে লোকালি এলাকায় মানুষজন কি বলে নারিকেল জিঞ্জিরা কেন নারিকেল ঝিঞ্জিরা বলে কারণ এই জায়গায় অনেক নারিকেল গাছ আছে সিম্পল কথা যে স্যান্ট মার্টিনে প্রচুর নারিকেল গাছ আছে এই জন্য স্যান্ট মার্টিনকে বলা হয় নারিকেল ঝিঞ্জিরা ঠিক আছে নারিকেল ঝিঞ্জিরা নারকেল জিঞ্জিরা এখানে দারুচিনি দ্বীপ অনেকে ধারণা করে যে যখন তুর্কি সিরিয়া ইরাক এই জায়গাগুলো থেকে সৌদি এই জায়গা থেকে যখন ব্যবসায়ীরা আসছিল তখন এই দ্বীপে প্রচুর দারুচিনি ফালা গেছিলো এই জন্য এটাকে অনেকে দারুচিনি দ্বীপ বলে হুমায়ুন আহমদের একটা বিখ্যাত সিনেমা আছে দারুচিনি দ্বীপ নামে তাহলে এখানে অলিভ টার্টেল পাওয়া যায় অলিভ টার্টেল অলিভ মানে কি অলিভ মানে হচ্ছে জলপাই জলপাই রঙের টার্টেল মানে হচ্ছে কচ্ছপ তাহলে জলপাই রঙের কচ্ছপ পাওয়া যায় অলিভ টাটেল পাওয়া যায় বা জলপাই রঙের কচ্ছপ পাওয়া যায় স্যান্ট মার্টিন তাহলে স্যান্ট মার্টিন স্যান্ট মার্টিন তো নর্মাল স্যান্ট মার্টিন বা এটা লোকাল নাম হচ্ছে নারিকেল জিঞ্জিরা নারিকেল জিঞ্জিরা নারিকেল জিঞ্জিরা এবং এটাকে দারুচিনি দ্বীপও বলে দারুচিনি দ্বীপ এখানে আছে এবং একমাত্র প্রবাল দ্বীপ এখানে অলিভ টার্টেল পাওয়া যায় হলিপ টার্টেল ঠিক আছে হলিপ টার্টেল পাওয়া যায় আচ্ছা মহেশ এটা পরীক্ষাতে আসে ঠিক আছে মহেশখালী একমাত্র পাহাড়ি দ্বীপ এটা পরীক্ষাতে যে বাংলাদেশের একমাত্র পাহাড়ি দ্বীপ কোনটা কোন দ্বীপে পাহাড় আছে বাংলাদেশের একমাত্র পাহাড়ি দ্বীপ কোনটা তার মানে হচ্ছে কোন দ্বীপে পাহাড় আছে বাংলাদেশের একমাত্র পাহাড়ি দ্বীপ হচ্ছে মহেশ বাংলাদেশের একমাত্র পাহাড়ি দ্বীপ হচ্ছে মহেশ এবং এখানে আদিনাথের মন্দির নামে একটা মন্দির আছে আদিনাথের মন্দির আমি মহেশখালীতে দুইবার গেছি এই গত বছর গেছি আগেও গেছি অনেকবার তাহলে এই মহেশখালী হচ্ছে কক্সাস বাজার এটা হচ্ছে বাংলাদেশের একমাত্র পাহাড়ি দ্বীপ এবং এখানে আদিনাথের মন্দির অবস্থান করতেছে আদিনাথের মন্দির অবস্থান করতেছে আচ্ছা তাহলে এখান থেকে এই কয়েকটা জিনিস পড়লে হয়ে যাবে সোনাদিয়া নিজমদ্বীপ হাতিয়া এগুলো আমরা আগেই বলছি এগুলো এখন দরকার নাই হাতিয়া এটা কিন্তু নোয়াখালীতে ঠিক আছে হাতিয়া এটাও নোয়া হাতিয়া এটা হচ্ছে নোয়াখালীতে হ্যাঁ হাতিয়া এটা হচ্ছে নোয়াখালী ঠিক আছে এখান থেকে আর কিছু পড়তে হবে না তাহলে মনপুরা দ্বীপ এটা কোথায় মনপুরা দ্বীপ এটা কোথায় মনপুরা দ্বীপ এটা হচ্ছে ভোলাতে এবং কোন দ্বীপে পর্তুগিজদের আস্তানা ছিল মনপুরা দ্বীপ মনপুরা দ্বীপে কাদের আস্তানা ছিল মনপুরা দ্বীপে পর্তুগিজদের আস্তানা ছিল আর সেন্ট মার্টিন যার লোকাল নাম লোকাল নাম হচ্ছে নারিকেল জিঞ্জিরা সেন্ট মার্টিন হচ্ছে একমাত্র প্রবাল দ্বীপ এবং দার্চিনী দ্বীপ এখানে অবস্থান করতেছে এখানে অলিভ টাইটেল পাওয়া যায় এখানে অলিভ কি পাওয়া যায় এখানে অলিভ টার্টেল পাওয়া যায় শেষ আর সবথেকে গুরুত্বপূর্ণ যে জিনিসটা সেটা হচ্ছে বাংলাদেশের একমাত্র পাহাড়ি দ্বীপ কোনটা কোন দ্বীপে পাহাড় আছে একমাত্র পাহাড়ি দ্বীপ হচ্ছে মহেশখালী বাংলাদেশের একমাত্র পাহাড়ি দ্বীপ হচ্ছে মহেশখালী মহেশখালী আচ্ছা তারপরে আসো তাহলে বাংলাদেশের চরের সংখ্যা বেশি কি চর ঠিক আছে চর তাহলে নদীর মানে তোমরা চিন্তা করো মানে নদীর মোহনায় সঞ্চয়ের ফলে চর গড়ে ওঠে তাই না নদীর মোহনা আছে তীরে তোমার হচ্ছে পল্লী সঞ্চয়ের চর গড়ে এবং সব থেকে বেশি চর আছে কোথায় যমুনা নদীতে এটা একটু পড়বা যে বাংলাদেশের চরের সংখ্যা সবথেকে বেশি কোথায় বাংলাদেশের সবথেকে বেশি চর আছে কোথায় এটা হচ্ছে যমুনা নদীতে যমুনা নদীতে ঠিক আছে যমুনা নদীতে আর তাহলে আর নির্মল চর এটা কোথায় আছে রাজশাহী জেলা ঠিক আছে নির্মল চর এটা কোথায় রাজশাহী জেলায় একদম অল্প পড়া অল্প পড়া তোমাকে দিচ্ছি আর দুবলার চর বিখ্যাত এই জায়গায় মৎস্য আহরণ করা হয় এবং সুটকি উৎপাদন করা হয় তাহলে দুবলার চর যেখানে সুন্দরবনের দক্ষিণে বঙ্গোপসাগরের দিকে এ দুবলার চর এখানে মৎস্য আহরণ করা হয় এবং শুটকি উৎপাদন করা হয় এখান থেকে খুবই কম পরা তিনটা পরা মাত্র যে বাংলাদেশের চরের সংখ্যা থেকে বেশি কোন নদীতে বাংলাদেশের চরের সংখ্যা সব থেকে বেশি কুণ নদীতে এটা হচ্ছে যমুনা নদীতে তাহলে বাংলাদেশের যমুনা নদীতে হচ্ছে চরের সংখ্যা সব থেকে বেশি যমুনা নদীতে চরের সংখ্যা সব সবথেকে সবথেকে বেশি এবং দুবলার চর বিখ্যাত কেন কারণ এখান থেকে মৎস্য মৎস্যহরণ করা হয় এবং সুটকি উৎপাদন করা হয় তাহলে দুবলার চর থেকে কি করা হয় দুবলার চর থেকে আহরণ করা হয় এবং হচ্ছে সুটকি উৎপাদন করা হয় সুটকি উৎপাদন করা হয় এবং নির্মল চর এটা কোথায় এটা হচ্ছে রাজশাহী জেলায় নির্মল চর নির্মল চর নির্মল চর এটা কোথায় এটা হচ্ছে রাজশাহী জেলায় রাজশাহী জেলা অবস্থান করতেছে নির্মল চর নির্মল চর ঠিক আছে এখন বাংলাদেশের চর সময়ের অবস্থান এবং হচ্ছে চরগুলার নাম এখন এখানে সবজি দেখা ভয় পাওয়ার কিছু নয় এটা দেখে বয় পাওয়ার কিছু নাই আমি একদম সিম্পল করে দিচ্ছি এটা দেখে বয় পাওয়ার কিছু নাই একদম সিম্পল করে দিচ্ছি দেখো তাহলে কীভাবে মনে রাখবা যে কোন চরটা কোন জায়গায় কিভাবে মনে রাখবা কোন চটটা কোন জায়গায় দেখো আমি তোমাদেরকে বলছিলাম যে এখানে যে চরগুলো আছে ম্যাক্সিমামে ভোলাতে ঠিক আছে ভোলায় ম্যাক্সিমাম হচ্ছে ভোলাতে তাহলে এই জিনিসটা তুমি দেখো কোনগুলা ভোলাতে এই জায়গায় আমি সুন্দর করে এই সেকশনে এই জায়গায় আমি দিয়ে ধীরে সুন্দর করে যেগুলা ভোলাতে যে চরগুলা ভোলায় অবস্থান করতেছে এগুলা সুন্দর করে আমরা এই জায়গায় দিয়ে দিছি মানে এই চরগুলো হচ্ছে ভোলা জেলা অবস্থান করে ওকে তাহলে এখান থেকে তুমি দেখো কিভাবে মনে রাখবা মানে মানুষের নাম ধরো মানিক মানিক একটা মানুষের নাম মানিক জব্বার নিজাম জহির উদ্দিন ফয়েজ উদ্দিন ঠিক আছে নিউটন মানুষের নাম বুঝতে পারছো মানুষের নাম তাহলে তারপর মনপুরা মনপুরা দ্বীপ আমরা একটা মনপুরা ভোলাতে মনপুরা দ্বীপ আছে মনপুরা নামে তো একটা সুন্দর মুভিও আছে তাই না চঞ্চল চৌধুরীর মুভি তাহলে মনপুরা তাহলে এগুলো সব হচ্ছে ভোলাতে এই কয়েকটা জিনিস আর চর মুকরি এটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ চর মুকরি ভোলা চর ফেশনে তোমাদেরকে যখন জীবের পরিবেশ বিস্তার পরাবো সেখানে চর মুকরি আসবে কালকে পড়াবো না কালকে বিস্তারটা পরে দিব না সেকেন্ড পার্ট তাহলে এটা হচ্ছে চর কুকরি মুকরি বোলার চর ফ্যাশনে অবস্থান করতেছে চর মুকরি চর নিউটন তাহলে যেগুলা হচ্ছে মানুষের নাম দিয়ে শেষ হচ্ছে যে চরগুলা মানুষের নাম দিয়ে শেষ হচ্ছে একটু এভাবে মনোযোগ দিয়ে পড়তে হবে শুধুমাত্র একটা বাদে এটা হচ্ছে চর আলেকজান্ডার একটু খেয়াল করো আলেকজান্ডারও কিন্তু মানুষের নাম হইতে পারে গ্রিক সে যোদ্ধা সেটা কিন্তু লক্ষ্মীপুরে সে চরটা কিন্তু লক্ষ্মীপুরে রামগতি পড়ার দরকার নাই লক্ষ্মীপুর লক্ষ্মীপুর কোন এলাকায় দরকার নেই মাথায় প্রেশার দিবে না একটা কবিতা আছে না কেন এই পণ্ডশ্রম মগজে হানিচ শোল মগজের শোল আনা যাবে না সিম্পল পড়া কম জি কে কম পড়া এত পড়া নাই তাহলে চর আলেকজান্ডার চর আলেকজান্ডার একটা ব্যক্তির নাম হইতে পারে আলেকজান্ডার সেটা বাদ দিয়ে সেটা বাদ দিয়ে বাকি যেসব ব্যক্তির নাম আছে সবগুলো হচ্ছে আমাদের ভোলাতে এটা হচ্ছে মনে রাখার একটা টেকনিক সবগুলা মানিক জব্বার নিজাম জহির উদ্দিন ফয়েজুদ্দিন নিউটন মুকরি ঠিক আছে মুকরিটা খুবই গুরুত্বপূর্ণ চর মুকরিটা গুরুত্বপূর্ণ এটা পরীক্ষা আসবে তোমরা দেখবো অনেক অনেক কোচিংয়ের পরীক্ষা এটা দিয়ে দেয় চর নিউটন এটা পরীক্ষায় আসতে পারে এটা গুরুত্বপূর্ণ ঠিক আছে তারপর চর মনপুরা এটা গুরুত্বপূর্ণ ঠিক আছে এই তিনটা হচ্ছে সবথেকে বেশি গুরুত্বপূর্ণ চর মনপুরা চর মুকরি চর নিউটন ঠিক আছে কলমি আর জংলি জঙ্গলি কলমি এটা না পড়লেও সমস্যা নাই জংলি কলমি এটা না পড়লেও সমস্যা নাই ঠিক আছে জংলি কলমি না পড়লেও সমস্যা নাই বাট চর মানিক চর জব্বা চর নিজাম ঠিক আছে এগুলো একটু পড়বা মনপুরা জহিরুদ্দিন ফয়েজুদ্দিন কুকরি মুখরি নিউটন জহিরুদ্দিন ফয়েজুদ্দিন কুকরি মুখরি নিউটন এগুলো সবগুলো হচ্ছে ভোলাতে ঠিক আছে মনপুরা কুকরি মুকরি নিউটন মুকরি নিউটন ফয়েজুদ্দিন জহিরুদ্দিন এগুলো সবগুলো হচ্ছে ভোলাতে এগুলো একটু পড়বা ঠিক আছে তারপরে সেও পাটনিচর না পড়লে সমস্যা নাই পাটনিচর না পড়লে সমস্যা নাই মুহুর ইচ্ছরটা গুরুত্বপূর্ণ মুহুর তোমাদেরকে আমি পড়াইছি মুহুর মুহুরির চর এটা হচ্ছে ফেনীতে মহুরির চর তোমাদেরকে পড়াইছি মুহুরির চর এটা হচ্ছে কোথায় মহুরির চর চর এটা হচ্ছে ফেনিতে যারা হ্যাঁ চর ঠিক আছে মোহরির চর এটা হচ্ছে ফেনিতে দেখো ক্লাস করার সময় একটা নিয়ম হচ্ছে যদি তুমি ক্লাস করতে করতে আর না পারো সেক্ষেত্রে তুমি চলে যাও এটা তো রেকর্ড থাকবে তুমি পরের অংশটা পরে দেখে নিও সমস্যা নাই আমরা ক্লাসটা নিতে থাকি যতটুকু তুমি পারবা ততটুকু দেখবা একটা ক্লাসের ডিউরেশন সাড়ে তিন ঘন্টা চার ঘন্টা হইতেই পারে তার মানে এই না তোমাকে একসাথে বসে সাড়ে তিন ঘন্টা ক্লাস করতে হবে তুমি প্রথম দেড় ঘন্টা ক্লাস করো এরপর তুমি বিরতি নাও তারপর বাকি দেড় ঘন্টা ক্লাস করো যেহেতু সেট করা আছে তোমার তো সমস্যা হওয়ার কথা না যেহেতু এটা অফলাইন ক্লাস না অনলাইন ক্লাস সব সময় থাকবে আচ্ছা তারপর চর্চ সৃজনী এটা একটু পড়বা চর সৃজনী এটা হচ্ছে হাতিয়া নোয়াখালীতে চর্চ সৃজনী এটা হচ্ছে হাতিয়া নোয়াখালীতে ঠিক আছে এটা একটু পড়বা তারপর উড়ির চর দুবলার চর ঠিক আছে উড়ির চর দুবলার চর এটা একটু গুরুত্বপূর্ণ উড়ির চর উড়ির চর এটা হচ্ছে সন্দীপ নোয়াখালী উড়ির চর এটা কোথায় সন্দীপ নোয়াখালী আর দুবলার চর হচ্ছে সুন্দরবনে দুবলার চর তোমাদেরকে একটু আগেই বলছে যে সুন্দরবনের দক্ষিণে বঙ্গোপসাগরের কাছাকাছি দুবলার চর থাকে যেখানে মৎস্যহরণ করা হয় সুটকি সুটকি মানে ই করা হয় আহরণের সুটকি ই আছে এখানে শিল্প আছে চর তোফানিয়া এটা না পড়লে সমস্যা নাই তাহলে এখান থেকে কিন্তু আমি তোমাদেরকে একদম সহজ করে দিছি কী কী জিনিস তোমাদের লাগবে ঠিক আছে এখান থেকে চর সাহাবানি এটা একটু পড়তে পারো হাতিয়া নোয়াখালী ঠিক আছে এই কয়েকটা জিনিস চট থেকে এত কিছু পড়া লাগবে না আমাদের চট থেকে আমাদের বইতে অনেক কিছু দেওয়া আছে অনেক কিছু দেওয়া আছে বাট এই জিনিসগুলো তোমাকে একটু পড়তে হবে এগুলো খুবই গুরুত্বপূর্ণ মানুষের নাম দিয়ে যেগুলো শেষ হয় মানিক জব্বার নিজাম মানিক জব্বার নিজাম ঠিক আছে মানিক জব্বার নিজাম মনপুরা জহিরুদ্দিন ফয়েজুদ্দিন জহিরুদ্দিন ফয়াজুদ্দিন চর কুক্রিমুক্রি চর নিউটন ঠিক আছে মানিক জব্বার নিজাম মনপুরা জহিরুদ্দিন ফয়জউদ্দিন চর কুকরিমুখরি চর নিউটন ঠিক আছে এই সবগুলা থাকে হচ্ছে ভোলা ভোলাতে তাহলে মানুষের নাম দিয়ে যেগুলো আছে সবগুলা ভোলাতে শুধুমাত্র চর আলেকজান্ডার বাদে চর আলেকজান্ডারটা কোথায় লক্ষ্মীপুরে চর আলেকজান্ডারটা কোথায় এটা হচ্ছে লক্ষ্মীপুরে মানুষের নাম দিয়ে যেগুলো সেরেছে সবগুলো ম্যাক্সিমামে থাকে হচ্ছে কোথায় ভোলাতে তাহলে আলেকজান্ডারটা বাদে আলেকজান্ডার বাদে আলেকজান্ডারটা হচ্ছে লক্ষ্মীপুর আর চর সৃজনী আর চর শাহাবানি এই দুইটা হচ্ছে হাতিয়া নোয়াখালীতে চর সৃজনী এবং হচ্ছে চর শাহাবানী চর সৃজনী চর সাহাবানী হচ্ছে হাতিয়া নোয়াখালীতে মুহুরীর চর ফেনীতে মুহুরীর চর ফেনিতে এবং উড়ির চর এবং দুবলার চর উড়ির চর হচ্ছে সন্দীপ নোয়াখালী উড়ির চর হচ্ছে সন্দীপ নোয়াখালী আর দুবলার চর হচ্ছে সুন্দরবনের দক্ষিণে দুবলার চরটা কোথায় এটা হচ্ছে সুন্দরবনের দক্ষিণে দুবলার চরটা হচ্ছে সুন্দরবনের দক্ষিণে জিনিস জিনিসটা মনে রাখবা তারপরে আসো আচ্ছা বিল তাহলে বাংলাদেশের সর্ববৃহৎ বিল হচ্ছে চলন বিল বিল মানে হচ্ছে একটা জলাভূমি যেটার খুবই অল্প পানি থাকে এবং এই পানিটা বর্ষাকালে নর্মালি বেশি থাকে বাট শীতকালে কিন্তু শুকায় যায় শীতকালে নর্মালি বিলে তেমন পানি থাকে না শুকায় যায় বাট বর্ষাকালে বিলে পানির পরিমাণটা একটু বেশি থাকে এটা হচ্ছে বিল একটা জলাভূমি তাহলে বাংলাদেশের সর্ববৃহৎ বিল হচ্ছে চলন বিল চলন বিল কোন জেলায় অবস্থান করে পাবনা নাটোর এবং হচ্ছে সিরাজগঞ্জ মনে রাখবো পানসি দিয়ে পানসি একটা ফেমাস রেস্টুরেন্ট আছে সিলেটে এটার নাম হচ্ছে পানসি ইদানিং তারা ডাকাতেও শাখা খুলছে পানসি তাহলে পাবনা নাটোর এবং হচ্ছে সিরাজগঞ্জ তাহলে এই তিনটা জেলায় চলন বিল থাকে পাবনা নাটোর এবং হচ্ছে সিরাজগঞ্জ পানসি পানসি পাবনা নাটোর এবং হচ্ছে সিরাজগঞ্জ এই তিনটা জেলায় আমাদের চলনবিল অবস্থান করে চলন বিল চলন বিল থাকে তিনটা জেলায় পানসি পাবনা নাটোর এবং হচ্ছে সিরাজগঞ্জ পাবনা নাটোর এবং হচ্ছে সিরাজগঞ্জ বাহিনী নদী বলা হয় কোন নদীকে এটা মাঝে মাঝে পরীক্ষা দেয় বাহিনী নদী বলা হয় কোনটা ডাকাতিয়া বিল এই যে অনেকে ধারণা করে যে ডাকাতিয়া বিল যে ছিল ডাকাতিয়া বিলটা হচ্ছে তোমার খুলনার দিকে খুলনা যোশোর এদিকে ঠিক আছে ডাকাতিয়া বিল খুলনা যশোর এই এলাকা এলাকায় এবং এই বিলের ভিতরে মাঝে মাঝে যখন মানুষ বিলটা পারি দিত তখন ডাকাতরা আক্রমণ করে মানুষের সর্বস্ব লুটে বুঝতে পারছো মানে এই বিলটা দিয়ে যখন মানুষ ক্রস করতো পারাপার করতো তখন ডাকাতরা অ্যাটাক করে সব কিছু লুফে নিত মানে সেই জন্য এটাকে বলা হয় ডাকাতিয়া বিল ডাকাত অ্যাটাক করে এই জন্য বলা হয় ডাকাতিয়া বিল এবং ডাকাতিয়া বিলের এই যে তাদের এই যে একটা দুর্দর্শ কাহিনী এই জন্য এটাকে বলা হয় পশ্চিমা বাহিনী নদী এভাবে মনে রাখতে পারো যে ডাকাতিয়া বিলের প্রচুর ডাকাত পরে এবং পশ্চিমা বাহিনী পশ্চিম পাকিস্তানের বাহিনীরা ডাকাত ছিল সব এই জন্য পশ্চিমা বাহিনী নদী বলা হয় হচ্ছে ডাকাতিয়া নদীকে ডাকাতিয়া বিলকে ঠিক আছে তাহলে এটা মনে রাখবা যে পশ্চিমা বাহিনী নদী বলা হয় কাকে মাঝে মাঝে দেখবা এর প্রশ্নটা দিয়ে দেয় বাংলাদেশের পশ্চিমবাহিনী নদী বলা হয় কাকে এটাকে বলা হয় ডাকাতিয়া বিলকে আর সীমান্তবর্তী বিল হচ্ছে তামাবিল তামাবিল সীমান্ত সিলেটে যখন তুমি যাবা জাফলং এর দিকে তখন তামাবিল সীমান্ত পাবা তামাবিল সীমান্ত সিলেটের ওদিকে ঠিক আছে আচ্ছা মিঠা পানির মাছের প্রধান অংশ চলন বিল চলন বিল যেটা পানশিতে পাওয়া যায় পানশি মানে কি পাবনা নাটোর এবং সিরাজগঞ্জ এই জায়গায় পাওয়া যায় চলন বিল যেটা খুবই গুরুত্বপূর্ণ একটা বিল সেটা হচ্ছে মিঠা পানির মাছের প্রধান উৎস তারপর এটা মাঝে মাঝে আসে যে চলন বিলের মধ্য দিয়ে কোন নদী প্রবাহিত হয়েছে চলন বিলের মধ্য দিয়ে কোন নদী প্রবাহিত হয়েছে দেখি বলতো চলন বিলের মধ্য দিয়ে কোন নদী প্রবাহিত হয়েছে এটা হচ্ছে আত্রাই নদী আত্রাই কি নদী আত্রাই নদী ঠিক আছে আত্রাই নদী চলন বিলের মধ্য দিয়ে কোন নদী প্রবাহিত হয়েছে যদি এটা পরীক্ষায় আসে তাহলে তুমি বলবা এটা হচ্ছে আত্রাই নদী আত্রাই ঠিক আছে চলন বিলের মধ্য দিয়ে প্রবাহিত আত্রাই নদী এটা খুবই গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন ঠিক আছে এটা একটা গুরুত্বপূর্ণ প্রশ্ন যে চলন বিলের মধ্য দিয়ে কোন নদী প্রবাহিত হয়েছে এটা হচ্ছে আত্রায় নদী আত্রায় নদী আর আরিয়াল বিল কোথায় এটা হচ্ছে মুন্সীগঞ্জে মুন্সীগঞ্জ জেলা ঠিক আছে মুন্সীগঞ্জ জেলা এটাই মনে রাখলে হবে পদ্মা ও দলেশ্বরের মাঝখানে এটা মনে রাখার দরকার নাই ঠিক আছে পদ্মা ও দলেশ্বরের মাঝখানে এটা মনে রাখার দরকার নাই আরিয়াল বিল কোন জেলায় অবস্থান করে এটা পড়তে হবে এটা হচ্ছে মুন্সীগঞ্জ জেলায় আর ববদহ বিল এটা কোথায় অবস্থান করে ববদহ বিল ববদহ বিল অবস্থান করা হচ্ছে যশুরায় ভগদহ বিল কোথায় অবস্থান করে বলো ভগদহ বিল থাকে হচ্ছে যশোরে এই কয়েকটা জিনিস আমাকে পড়তে হবে এখান থেকে প্রথম প্রশ্ন হচ্ছে এখান থেকে বাংলাদেশের সর্ববৃহৎ বিল কোনটা তাহলে সবাই আমার সাথে মুখে মুখে বলো বাংলাদেশের সর্ববৃহৎ বিল কোনটা বাংলাদেশের সর্ববৃহৎ বিল হচ্ছে চলন বিল বাংলাদেশের সর্ববৃহৎ বিল হচ্ছে চলন বিল চলন বিল থাকে কাদের মাঝখানে চলন বিল থাকে পানসির মাঝখানে পাবনা নাটোর সিরাজগঞ্জ পানসির মাঝখানে চলন বিল পাওয়া যায় পাবনা নাটোর এবং হচ্ছে সিরাজগঞ্জ পানসি পানসি পাবনা নাটোর এবং হচ্ছে সিরাজগঞ্জ আর পশ্চিমা বাহিনী নদী বলা হয় কোনটাকে বাহিনী নদী বলা হয় কোনটাকে এটাকে বলা হয় ডাকাতিয়া বিল ডাকাতিয়া বিল যেটা খুলনা এবং যশোর এলাকায় এদিকে থাকে এই ডাকাতিয়া বিল এটাকে বলা হয় পশ্চিমা বাহিনী নদী সবাই বলো পশ্চিমা বাহিনী নদী কোনটা এটা হচ্ছে ডাকাতিয়া বিল ডাকাতিয়া বিল বাংলাদেশের মিঠা পানির প্রধান উৎস কোনটা চলন বিল তারপরে প্রশ্ন হচ্ছে আত্রাই নদী মানে চলন বিলের মধ্য দিয়ে একটা নদী প্রবাহিত হয়েছে চলন বিলের মধ্য দিয়ে একটা নদী প্রবাহিত হয়েছে যেটাকে বলা হয় আত্রাই একটা নদী প্রবাহিত হয়েছে এটাকে বলা হয় আত্রাই নদী আত্রাই নদী হচ্ছে আরিয়াল বিল কোথায় মুন্সীগঞ্জ জেলায় ববদহা বিল কোথায় যশোরে আচ্ছা তাহলে এখনও পর্যন্ত আমরা কী কী জিনিস পড়ছি একবার চলে একটা কুইক রিকেপ করি একবার কুইক করে একটু তোমাকে দেখাই দেই কী কী জিনিস আমরা পড়ছি তাহলে এখান থেকে আমরা অনেক জিনিস পড়ে মিলছি এখান থেকে উষ্ণতম স্থান পড়ছি নাটোরে লাল পুরোপুরে লাল হয়ে যায় উষ্ণতম মাস হচ্ছে এপ্রিল শীততম মাস হচ্ছে জানুয়ারি তারপরে পড়লাম স্পার্ট শো পলাম স্পেস রিসার্চ অ্যান্ড রিমোট সেন্সিং অর্গানাইজেশন স্পার্ট এটা হচ্ছে মহাকাশ গবেষণা এবং দূর অনুদাবন কেন্দ্র যেটা হচ্ছে প্রতিরক্ষা মন্ত্রণালয়ের অধীনে আর বাংলাদেশ আবহাওয়া কেন্দ্র চারটা ডাকা পতেঙ্গা ঢাকা পতেঙ্গা কক্সবাজার এবং হচ্ছে পটুয়াখালীর খেপোপাড়া ঢাকা পতেঙ্গা কক্সবাজার এবং পটুয়াখালীর খেপপাড়া তারপর এখান থেকে কড়ছি ডাকার প্রতিবাদ স্থান কোথায় এক জায়গা থেকে পৃথিবী কেন্দ্র আর দিয়ে গেলে প্রতিবাদ স্থান এটা কোথায় এটা হচ্ছে চিলির নিকট প্রশান্ত মহাসাগরে চিলির নিকট প্রশান্ত মহাসাগরে তারপর বললাম বাংলাদেশের বাৎসরিক গড় বৃষ্টিপাত কত দুশো তিন সেন্টিমিটার বাংলাদেশ ষড় ঋতুর দেশ বাংলাদেশের ছটা ঋতু থাকে বর্ষা এবং হচ্ছে হেমন্ত এই দুইটা ঋতু এক্সট্রা থাকে কিন্তু অন্যান্য দেশে এই দুইটা ঋতু পাওয়া যায় না এই জন্য আন্তর্জাতিক ঋতু হচ্ছে চারটা চারটা এটা আমরা পড়লাম এখান থেকে আমরা অনেকগুলো জেলা পড়ছি মাগুরা নিরক্ষরমুক্ত প্রথম জেলা শীতলতম জেলা পড়লাম সিলেট ঠিক আছে সিলেট শিরমঙ্গল মল্লবী বাজার মলীবাজার সবচেয়ে বেশি চা বাগান পাওয়া যায় মাধব হামাম জলপ্রপাত কোথায় মল্লবী বাজারে বাংলাদেশ সিল্ক সিটি কোনটা বাংলাদেশ সিল্ক সিটি হচ্ছে রাজশাহী কুয়েত সিটি কোনটা কুয়েত সিটি হচ্ছে খুলনা কুয়েত সিটি হচ্ছে খুলনা প্রথম নিরক্ষরমুক্ত জেলা কোনটা প্রথম নিরক্ষরমুক্ত জেলা কোনটা বলো প্রথম নিরক্ষরমুক্ত জেলা কোনটা মাগুরা সর্বোত্তরে জেলা কোনটা পঞ্চগড় হিমালয় কন্যা কোনটা হিমালয় কোনটা কান্না কাকে বলা হয় হিমালয় কন্যা হচ্ছে পঞ্চগড় পঞ্চগড় এবং প্রথম আর্সেনিক পাওয়া গেছে চাপাইনবগঞ্জ জেলায় চাপাইনবগঞ্জ জেলায় এবং তিনটা জেলা যেটা আর্সেনিক মুক্ত খাগড়াছড়ি রাঙ্গামাটি এবং হচ্ছে বান্দরবন আয়তনের বৃহত্তম জেলা হচ্ছে আমাদের রাঙ্গামাটি শুবলং ঝর্ণা কোথায় রাঙ্গামাটিতে তাহলে এখানে পড়ছি যে ঢাকায় সব বেশি মানুষের জনসংখ্যায় থেকে বড়ো হচ্ছে ডাকা এবং বরিশাল হচ্ছে ছোটো এবং সব থেকে বড়ো বিভাগ সব থেকে বড়ো জেলা ঢাকা সব থেকে ছোটো জেলা হচ্ছে বান্দরবন জনসংখ্যার ভিত্তিতে আর ওখানে সব থেকে আয়তনের ক্ষেত্রে সবথেকে বড়ো বিভাগ হচ্ছে চট্টগ্রাম ছোট হচ্ছে ময়মনসিংহ আর জেলার ক্ষেত্রেও সেম রাঙ্গামাটি এবং হচ্ছে নারায়ণগঞ্জ তারপরে এখান থেকে আমরা উত্তরে পড়ছি দক্ষিণে পড়ছি পূর্বে পড়ছি পশ্চিমে পড়ছি পঞ্চগড় থানা হচ্ছে তেতুলিয়া স্থান হচ্ছে জায়গির জোত বা বাংলা বান্দা দক্ষিণে কক্সবাজার টেকনাফ এবং ছেরাদ্বীপ ঠিক আছে এবং পূর্বে পশ্চিমে আমরা পড়ছি বাংলাবঙ্গানগঞ্জ যেগুলো আমরা জানি ঠিক আছে আর সব থেকে এশিয়ার সব থেকে বৃহত্তম গ্রাম গ্রাম কোনটা বানিয়াচং হবিগঞ্জ বানিয়াচং হবিগঞ্জ ঠিক আছে আর সর্ব দক্ষিণে ইউনিয়ন কোনটা সর্বদক্ষিণে ইউনিয়ন হচ্ছে সেন্ট মার্টিন আর সর্বদক্ষিণের স্থান কোনটা ছেড়াদ্বীপ যদি ছেড়া না থাকে তাহলে তুমি স্যান্ট মার্টিন দিতে পারো ছ্যারাদ্বীপ না থাকে তাহলে সেক্ষেত্রে তুমি স্যান্ট মার্টিন দিতে পারো তারপরে আমরা এখানে ছিটমহল সম্পর্কে হালকা একটু ধারণা দিছি তারপর এখানে সেভেন সিস্টার্স যেটা আমরা গত ক্লাসে পড়াইছি আমরা সবাই জানি ভারতের ভিতরে বাংলাদেশের ছিটমহল ছিল একান্নটা এবং বাংলাদেশের ভিতরে ছিল একশো এগারোটা এবং পরবর্তীতে তারা ছিটমহল বিনিময় করে বাট তৎকালীন ছিটমহলের জন্য একটা চুক্তি হয় মুজিব ইন্দিরা চুক্তি বাংলাদেশের চারটা জেলাতে ছিটমহল থাকে লাল নীল পঞ্চকুড়ি লালমনিরহাটে বেশি থাকে উনষাটটার মতো থাকে এবং এই জন্য ছিটমহল বেষ্টিত জেলা বলা হয় লালমনিরহাটকে লালমনিরহাটকে বলা হয় ছিটমহল বেষ্টিত জেলা তিন বিঘা করিডোর এটা কাদের মাঝখানে সংযোগ রক্ষা করে বাংলাদেশের মূল ভূখণ্ডের সাথে দহগ্রাম আঙ্গর প্রথা ছিটমহলের একটা সংযোগ রক্ষা করে এবং এটা যখন বিনিময় হয় তখন ভারতকে বাংলাদেশ একটা জায়গা দেয় যেটা হচ্ছে বেরুবাড়ি সীমান্ত বেরুবাড়ি সীমান্ত দিয়ে দেয় ঠিক আছে বেরুবাড়ি সীমান্ত দিয়ে দেয় মুজিব ইন্দিরা চুক্তি নামে পরিচিত এবং লোহিত মাটি পাওয়া যায় কোথায় বরেন্দ্রভূমি এবং হচ্ছে মধুপুরগড়ে ইউরেনিয়াম পাওয়া গেছে কোথায় মৌলভীবাজারের কুলাউরা পাহাড়ে জয়ন্তিয়া পাহাড় কোথায় সিলেট আর এখানে পড়ছি দেশের সর্বোচ্চ পর্বত শৃঙ্গ কোনটা দেশের সর্বোচ্চ পর্বশৃঙ্গ হচ্ছে তাতিংডং বা হচ্ছে বিজয় যার উচ্চতা কত বারোশো আশি বারোশো আশি মিটার ছিল এবং তারপরে হচ্ছে কেকরাড হচ্ছে সেকেন্ড এবং কালাপাহাড় বা হচ্ছে বাংলার দার্জিলিং বলা হয় কাকে চুম্বক পাহাড়কে চুম্বক পাহাড়কে বলা হয় কি কালাপাহাড় বা হচ্ছে বাংলার দার্জিলিং হিমছড়ি পাহাড় এখানে কি শীতল পানির ঝর্ণা সীতাকুণ্ড পাহাড় এখানে গরম পানির ঝর্ণা আর খাগড়াছড়ির সর্বোচ্চ শৃঙ্গ বা সর্বোচ্চ পাহাড় কোনটা এটা হচ্ছে আলোটিলা আলোটিলা ঠিক আছে তারপর পৃথিবীর বৃহত্তম বদ্বীপ বললে বাংলাদেশ আর বাংলাদেশের বৃহত্তম বদ্বীপ বললে সুন্দরবন বাংলাদেশের বৃহত্তম দ্বীপ যদি ব কথাটা না থাকে সেক্ষেত্রে হবে এটা ভোলা ঠিক আছে আর কুতুবদিয়া এখানে বাংলাদেশের বাতিঘট থাকে কোরাল বা প্রবল দ্বীপ হচ্ছে স্যান্ট মার্টিন আর স্যান্ট মার্টিন দ্বীপ যেটা নদীর মুখে নাফ নদীর মুখে ছেড়া দ্বীপের এত তিন বারো কিলোমিটার আমরা পড়ছি এটা আর একটা দ্বীপ ছিল দক্ষিণ তালপুরটি বা যেটাকে আমরা যেটাকে দক্ষিণ তালপুরটি বা পূর্বাশা বলি আর ভারত বলছিল নিউমোর এখানে কিন্তু ঝামেলা হয়েছিল তো এগুলো আমরা পড়ছি তারপরে এখানে আমরা নিজম দ্বীপের আয়তন নিয়ে পড়লাম নিজম দ্বীপ তারপরে পয়েন্ট টাইগার পয়েন্ট এগুলো হচ্ছে সুন্দরবনে এটা আমরা পড়ছি তারপর ভোলা মনপুরা দ্বীপ পর্তুগিজদের আধানা ছিল কোন দ্বীপে মনপুরা দ্বীপে মহেশখালী একমাত্র বাহারি দ্বীপ বাংলাদেশের একমাত্র বাহারি দ্বীপ কোনটা মহেশ কালী আদিনাথের মন্দির কোথায় মহেশখালীতে ঠিক আছে তারপর চরের সংখ্যা বিশেষ কথা যমুনা নদীতে এবং দুবলা চর বোঝা থাকে সুটকি উৎপাদনের ক্ষেত্রে ইউজ হয় নির্মল চর রাজশাহী জেলায় তারপর এখানে আমরা চর পড়ছি চর মানিক চর জব্বার চর নিজাম মানে মানুষের নাম দিয়ে সবগুলাই বোলাতে শুধুমাত্র একটা বাদে সেটা হচ্ছে চর আলেকজান্ডার এটা হচ্ছে আমাদের লক্ষ্মীপুরে ঠিক আছে দুবলা চর সুন্দরবনে উড়ির চর হচ্ছে সন্দীপে আর চলনবিল পড়ছি চলনবিল থাকে পানশিতে পাবনা নাটোর সিরাজগঞ্জ আর চলনবিলের মধ্যে দিয়ে যায় কোনটা আত্রাই নদী ববদহ বিল হচ্ছে যশোর ববদহ বিল হচ্ছে যশোর তাহলে আরিয়াল বিল এটা হচ্ছে মুন্সীগঞ্জে আরিয়াল বিল মুন্সীগঞ্জে বিল ডাকাতিয়া খুলনা যশোর এই জায়গায় এটা একটু পড়বা চলন বিল পড়ছে পাবনা নাটোর এবং সিরাজগঞ্জ পানসি পাবনা নাটোর এবং হচ্ছে সিরাজগঞ্জ বাক্যা বিল পড়ার দরকার নাই খোদায় বিল কাইয়ার বিল এগুলো পড়ার দরকার নাই এগুলো বাদ টোটালি ওয়াস্ট এগুলো কখনোই পরীক্ষাতে আসবে না এগুলো কখনোই পরীক্ষাতে আসবে না মেনলি তিনটা চলন বিল কোথায় পাবনা নাটোর এবং সিরাজগঞ্জ আরিয়াল বিল হচ্ছে মুন্সীগঞ্জ এবং বিল ডাকাতিয়া হচ্ছে খুলনা বিল ডাকাতিয়া হচ্ছে খুলনা ঠিক আছে এ পর্যন্ত ক্লিয়ার আজকে এ পর্যন্ত থাকবে একটা কুইক রিক্যাপ দিলাম খুব তাড়াতাড়ি রিক্যাপ দিলাম সব কিছু ক্লিয়ার কিনা আমাকে বলো যে মুখস্থ হয়েছে কিনা ঠিক আছে সব কিছু ক্লিয়ার মানে মুখস্থ হয়েছে কিনা এতবার দুই ঘন্টা ধরে আমি কিন্তু আরও অনেক কিছু পড়াইতে পারতাম বাট দুই ঘন্টা ধরে এত চিল উদ্দেশ্য হচ্ছে তোমাকে মুখস্থ করানো যাতে শুনে শুনে মুখস্থ হয় ওকে তাহলে এবার বাসায় গিয়ে একবার শুধু রিডিং দাও আর কালকে এর চ্যাপ্টারটা উপরে হচ্ছে কালকে পরীক্ষা নিবো না পরীক্ষা নিবো হচ্ছে একটু বাকি আছে সব কিছু মিলায় সব কিছু পড়ায় তারপর পরীক্ষা নিবো সো পিডিএফটা আজকে দিব না পিডিএফটা শেষ করে দিব কারণ আরও কিছু পার্ট বাকি রয়ে গেছে এই যে ইয়া অর্থে হচ্ছে নোট করে অর্থে নোটটা দিয়ে দিবা গ্রুপে সেখান থেকে পড়ে নিবা বুঝছো আফিফ হ্যাঁ ওকে ওকে তাহলে সবাই ভালো থাকো সুখে থাকো আনন্দে থাকো আর পড়াশোনা করো কালকে দেখি বিস্তারটা পারলে শেষ করে দিব। ওকে